আর আজকে হলো আমাদের বিন্যাস সমাবেশ টু, সেকেন্ড লেকচার। ওকে, সো বিন্যাস তো আমরা অলরেডি দেখছি, যে এনপিআর এটা মান কেমনে বের করে সেটা আমরা দেখছি। সো ফার্স্টে আমরা বিন্যাসে দেখব শব্দ সংক্রান্ত। শব্দ সংক্রান্ত সবগুলো ম্যাথ আমরা ফার্স্টে একবারে দেখে ফেলব। তাহলে ধর একটা শব্দ আমরা নিলাম বাংলাদেশ, ঠিক আছে, এটা একটা কমন শব্দ। আমরা এখান থেকে আরো যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা একে একে আলোচনা করব, ঠিক আছে। আমরা একে একে টপিক গুলো দেখি যে শব্দ সংক্রান্তে কি কি টপিক আসতে পারে। ওকে, তাহলে ফার্স্টে বলতে পারে একবার মাত্র নিয়ে। এখানে প্রশ্নে বলেই দিবে যে একবার মাত্র নিয়ে, ঠিক আছে, একবার মাত্র নিয়ে ফার্স্টে এটা বলেই দিবে। তাহলে একবার মাত্র নিয়ে এখানে আমরা রিপিট করব না, একবার মাত্র নিয়ে। ওকে, 1 নম্বর, সবগুলোকে কতভাবে সাজানো যায়। 2 নম্বর, আমরা প্রশ্নগুলো ফার্স্টে দেখি, টাইপগুলো কতগুলো প্রথমে বি থাকবে। 3 নম্বর, কতগুলোতে স্বরবর্ণ একত্রে থাকবে। 4 নম্বর, কতগুলোতে ব্যঞ্জন বর্ণ একত্রে থাকবে না। 5 নম্বর, কতগুলোতে স্বরবর্ণ পাশাপাশি থাকবে না। সাত নাম্বার, কতগুলোতে স্বরবর্ণ জোড় স্থানে থাকবে। 5 নম্বর, কতগুলোতে ব্যঞ্জন বর্ণের স্থান পরিবর্তন হবে না। 10 নম্বর, কতগুলোতে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের আপেক্ষিক আপেক্ষিক অবস্থান পরিবর্তন হবে না।
ওকে, আমরা কি আর কোনো টাইপ মিস করছি বলো তো? শব্দের মধ্যে আর কোনো প্যাটার্নের অঙ্ক কি মিস করছি? আচ্ছা হ্যাঁ, পাঁচটি অক্ষর নিয়ে, শোনা, পাঁচটা অক্ষর নিলে তো এটা আবার রিপিট হয়ে যাবে, এটা পয়েট টাইপ, ঠিক আছে, এটা পয়েট টাইপ। আচ্ছা, আমি আগে আমরা এই 10টাই দেখে আসি। হ্যাঁ, ক্রম পরিবর্তন, অবস্থান পরিবর্তন, নির্দিষ্ট স্থান একত্রে না রেখে, পাশাপাশি না রেখে। আচ্ছা ঠিক আছে, এই তো এগুলাই। ওকে, তাহলে আসলে আমরা এখান থেকে আমরা এখন সলভ করা শুরু করি। তাহলে দেখো, প্রতিটা আসলে আমি একটা করে উদাহরণ দিচ্ছি, এখানে যে কোনো শব্দ দিয়েই তোমাকে অঙ্কটা দিতে পারে। ওকে, সো ফার্স্টে যখন আমাকে কোনো শব্দে অঙ্ক দিবে, আমাকে ফার্স্টে আইডেন্টিফাই করে দিতে হবে কয়েকটা জিনিস। একটা হলো এই জায়গায় স্বরবর্ণ আছে কয়টা, এটা আইডেন্টিফাই করতে হবে। তাহলে এখানে তাকায় দেখো, স্বরবর্ণ আছে এ এ ই, তাহলে তিনটা স্বরবর্ণ, এর মধ্যে আবার রিপিট আছে দুইটা, দুইটা এ আছে। ওকে, ব্যঞ্জন বর্ণ আছে কয়টা, ব্যঞ্জন বর্ণ আছে আমাদের 1 2 3 4 5 6 7, সাতটা। তাহলে টোটাল মোট বর্ণ আছে কয়টা, মোট বর্ণ আছে আমাদের 10টা। তাহলে এই মোট 10টা বর্ণের মধ্যে দুইটা এ আছে। আচ্ছা, তাহলে আমাকে বলছে সবগুলোকে কতভাবে সাজানো যায়। তাহলে 10টা থেকে 10টাই নিতে বলছে। তাহলে আমরা জানি যদি সবগুলা নিতে বলে, তাহলে সেক্ষেত্রে ফ্যাক্টোরিয়াল আসবে, আর যতগুলা রিপিট হবে সেটা দিয়ে ভাগ হয়ে যাবে। সো দুইটা এ আছে, এজন্য দুইটা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হয়ে গেল, শেষ। ওকে, বলছে কতগুলা প্রথমে বি থাকবে। তাহলে এখন আমরা দেখলাম যে বাংলাদেশ এই জায়গায় টোটাল জায়গাটাতে আমার আছে হলো 10 জন। তাহলে আমি যদি প্রথম স্থানে বি বসায় দিই, তাহলে আমার বিটা কি হয়ে গেল, ফিক্সড হয়ে গেল। তখন আমার হিসাব থেকে, এই যে বাংলাদেশ, এখানে হিসাব থেকে আমার বিটা চলে যাবে। তাহলে হিসাব থেকে যদি আমার বি চলে যায়, তাহলে বাকি থাকবে কয়জন, 9 জন। 9 জনকে আমি 9 জায়গায় সাজাবো 9 ফ্যাক্টোরিয়াল উপায়ে। এর মধ্যে দুইটা রিপিট আছে, সেটা হলো 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে মনে রাখো, কাউকে যদি কোথাও বসাইতে বলে, তাহলে সেই জিনিসটা বাদ হয়ে যায় হিসাব থেকে, ঠিক আছে, কারণ আমরা তো একবার মাত্র ইউজ করব। সো একবার বসায় দিলে ওটা হিসাব থেকে চলে যাবে, শেষ। ওকে, এখন আমাকে বলছে স্বরবর্ণ একত্রে থাকবে। যদি কখনো বলে যে ভাইয়া একত্রে রেখে দেন একজনকে, তাহলে একত্রে রেখে দিলে ওই বাংলাদেশ শব্দটা থেকে, বাংলাদেশ শব্দটা থেকে আমি ওই স্বরবর্ণ গুলোকে একসাথে একটা বক্স বানায় ফেলবো। বানানোর পর বাকি যেগুলো আছে সেগুলো লিখে ফেলবো, এল ডি এস এইচ। তাহলে ওই বক্সকে আমি একটা কাউন্ট করব। তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে এই 8 জনকে সাজানো যায় 8 ফ্যাক্টোরিয়াল উপায়ে। এরপর আমি কি করব, বক্সের ভিতরে গুলাকে সাজায় দিব। তাহলে বক্সের ভিতরে আছে 3 জন, 3 জনকে সাজানো যায় 3 ফ্যাক্টোরিয়াল, এর মধ্যে দুইটা রিপিট, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের একত্রে থাকে, থাকবে যখন, সেটা বের করতে বললে আমরা এটা করব। যাদেরকে একসাথে রাখতে বলবে তাদেরকে বক্স বানাবো, টোটাল হিসাব করব, ওই বক্সটাকে একটা ধরবো, একটা ধরে আমি হিসাব করব যে কি কি আসে। হ্যাঁ, তারপর ওই বক্সের ভিতরটাকেও সাজায় দিয়ে গুণ দিয়ে দিব। ওকে, সো একত্রে থাকার জন্য আমার সূত্রটা হইলো, মনে রাখো, যারা একত্রে থাকবে তাদের ফ্যাক্টোরিয়াল ইনটু, যারা একত্রে থাকবে না তাদের ফ্যাক্টোরিয়াল, যারা একত্রে থাকবে না তাদের সাথে এক যোগ করে তারপর ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো, একত্রে থাকতে বলছে কে, স্বরবর্ণকে। তাহলে স্বরবর্ণ আছে কয়জন, 3 জন, এই যে দেখো 3 ফ্যাক্টোরিয়াল বাই 2, দুইটা রিপিট। তাহলে একত্রে থাকবে না কে, ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ ছিল কয়টা, 7টা, 7-এর সাথে এক যোগ হয়ে যাবে, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল, এই যে এটা।
বুঝতে পারছো? তো তুমি এটা মনে রাখলে তুমি এটা ডাইরেক্ট করে ফেলতে পারবা, অথবা তুমি নিজে এরকম বক্স টক্স বানায় করতে পারবা, কোনো সমস্যা নেই, দুই ক্ষেত্রেই হবে। ওকে, সো আমরা এখন জানি যে একত্বে থাকবে না, একত্বে থাকবে না এটা যখন বের করতে বলবে তখন আমরা সেটা কি করব, আমরা জানি একত্রে থাকবে না, একত্রে থাকবে না, সেটা হবে মোট থেকে একত্রেটা বাদ দিয়ে দিব। ঠিক আছে, তাহলে মোট ছিল বাংলাদেশ, বাংলাদেশের মোট ছিল হলো 10 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। এবার বলো তো কাকে একত্রে রাখতে বলছে ভাইয়া? ব্যঞ্জন বর্ণকে একত্রে রাখতে বলছে। তাহলে দেখো বাংলাদেশ, এখানে আমি যদি ব্যঞ্জন বর্ণকে একত্রে রাখি, তাহলে আমি একটু আগে বলছি যারা একত্রে থাকবে তাদের ফ্যাক্টোরিয়াল, তাহলে ব্যঞ্জন বর্ণ আছে 7টা, তাহলে 7টা ফ্যাক্টোরিয়াল ইনটু যারা একত্রে থাকবে না তাদের সাথে এক যোগ হয়ে তারপর ফ্যাক্টোরিয়াল। তাহলে এবার একত্রে একত্রে থাকতেছে না কে, স্বরবর্ণ, কারণ আমি ব্যঞ্জন বর্ণ নিয়ে কাজ করতেছি। তাহলে যেগুলো বাকি আছে, তাহলে আমার স্বরবর্ণ বাকি আছে 3টা, তার সাথে এক যোগ হয়ে গেলে হবে 4, এর মধ্যে আবার 2টা রিপিট, এই যে এটা হবে একত্রেটা। তাহলে মোট থেকে একত্রেটা বাদ দিয়ে দিলে সেটা হবে একত্রে না। ঠিক আছে, আর তুমি বক্স করেও করতে পারতা, কোনো সমস্যা নেই, যে ভাই আমি যদি এই ব্যঞ্জন বর্ণগুলোকে একসাথে একটা বক্স করে ফেলতাম, তাহলে এই যে দেখেন একটা বক্স, তাহলে বাকি আছে এ এ ই, তাহলে বক্সকে একটা কাউন্ট করতাম 1 2 3 4, এই যে 4টার মধ্যে, এই যে দেখো 2টা রিপিট। এবার বক্সের ভিতরে তাকায় দেখো, বক্সের ভিতরে মোট আছে 7 জন, 7 জনকে সাজানো যায় 7 ফ্যাক্টোরিয়াল উপায়ে। ঠিক আছে, সো বক্স করে করলেও হবে, আবার ডাইরেক্ট বসাই দিলে হবে। ডাইরেক্ট বসানোর ক্ষেত্রে মনে রাখবা যারা একত্রে থাকবে তাদের ফ্যাক্টোরিয়াল, আর যারা একত্রে থাকবে না তার সাথে এক যোগ হবে তারপর ফ্যাক্টোরিয়াল হবে। ওকে, এখন এই জায়গায় দেখো, এখানে আগেরটা বলছি একত্রে থাকবে না, এখন আমি বললাম পাশাপাশি থাকবে না। সো এই জিনিসটা একটু মাথায় রাখেন যে একত্রে থাকা আর পাশাপাশি থাকা সেম কথা, সেম কথা, কিন্তু একত্রে না থাকা আর পাশাপাশি না থাকা সেম কথা না। আমাদের বইতে সেম কথা হিসেবেই দুইটা অঙ্ক করছে, কিন্তু দুইটা অঙ্ক আসলে এক না। কেন ভাই? আমি বললাম যে ধরো তোমরা 4 বন্ধু ক্লাসে একসাথে বসে খুব গল্প করো, ঠিক আছে, তো স্যার বলল যে এই তোমরা 4 জন আর একত্রে বসবা না, তো তো পরের দিন দেখা গেল তোমরা এইটা করলা যে 3 জন একসাথে বসে একজনকে আলাদা করে দিলা। দেখো তোমরা কিন্তু একত্রে বসো নাই, স্যার কি বলছে? স্যার বলছে 4 জনকে একত্রে না বসতে। স্যার আমরা তো 4 জন একত্রে বসি নাই, আমরা 3 জন একত্রে বসছি, একজনকে আলাদা করছি, আমরা 4 জন একত্রে নাই। তাহলে এটা হলো একত্রে না থাকা। এখন স্যার যদি বলতো এই তোরা কালকে থেকে পাশাপাশি বসবি না, তাহলে দেখো এই যে এইটা হইতো, এই যে কেউ কারো পাশে না, গ্যাপ গ্যাপ দিয়ে বসছে। ঠিক আছে, তাহলে দেখো একত্রে না থাকার মধ্যে কিন্তু এইটা চলে আসবে, যেখানে 3 জন একসাথে আছে একজন আলাদা, অথবা 2 জন একসাথে আছে 2 জন আলাদা, অথবা সবাই আলাদা। সো একত্রে না থাকা মানে হলো এই 3টা কেস, বুঝতে পারছি? এই 3টা কেস পুরাটা হলো একত্রে না থাকা, আর পাশাপাশি না থাকা মানে শুধুমাত্র এইটা যে কেউ কারো পাশে নাই। সো দুইটা কেমনে সেম হয় বলো? আমি বুঝাতে পারছি কারণটা, লজিকটা বুঝাতে পারছি? সো মনে রাখো আমাদের বইতে সেম ভাবে করছে, কিন্তু সেম ভাবে করবো না। কোশ্চেনে যদি বলে যে পাশাপাশি নাই, পাশাপাশি থাকবে না, তখন অঙ্ক দুইটা আলাদা হবে। কিন্তু প্রশ্ন যদি বলে যে পাশাপাশি থাকবে, তাহলে সেটা একত্রে থাকবে যেভাবে সেইভাবেই করব। একত্রে থাকা পাশাপাশি থাকা সেম কথা, একত্রে না থাকা পাশাপাশি না থাকা সেম কথা না। ওকে, তাহলে এটা কিভাবে করব? তাইলে যে বলছে স্বরবর্ণ পাশাপাশি থাকবে না, তাহলে সেটা করব, সেটা হলো যাদেরকে পাশাপাশি রাখতে মানা করছে ওরা বাদে বাকিদেরকে সাজায় ফেলবো। তাহলে আমরা জানি স্বরবর্ণ বাদে বাকি আছে কি বলতো? ব্যঞ্জন বর্ণ। তাহলে আমি স্বরবর্ণ বাদে এই ব্যঞ্জন বর্ণকে ফার্স্টে সাজায় ফেলবো। তাহলে আমার হাতে ব্যঞ্জন বর্ণ আছে 7টা, 7টাকে সাজানো যায় 7 ফ্যাক্টোরিয়াল উপায়ে। এবার কি করব, এই ব্যঞ্জন বর্ণের মাঝখানে মাঝখানে স্বরবর্ণ বসায় দিব। তাহলে এই মাঝখানে গ্যাপ আছে কয়টা ভাইয়া? 1 2 3 4 5 6টা গ্যাপ,
আবার দুই পাশে দুইটা গ্যাপও কাউন্ট করতে হবে, তাহলে মোট আটটা গ্যাপ। এই আটটা গ্যাপে তিনটা ব্যঞ্জ স্বরবর্ণকে বসায় দিব, এর মধ্যে আবার দুইটা থাকবে রিপিট, তাহলে এই হবে আমাদের পাশাপাশি না থাকা। কারণ দেখো আটটা গ্যাপে যদি তুমি তিনটা স্বরবর্ণকে বসায় দাও, তাহলে দেখো এই দেখো কেউ কারো পাশে নাই, কেন? কারণ মাঝখানে একটা করে ব্যঞ্জন বর্ণ চলে আসছে। বুঝতে পারছি? সো আবার বলি, যখনই আমাকে বলবে পাশাপাশি থাকবে না, যাদেরকে পাশাপাশি আঁকতে মানা করবে ওরা বাদে বাকিদেরকে সাজায় ফেলবা, দুই পাশে দুইটা সহ মোট গ্যাপ দেখবা, এবার ওই গ্যাপে ওদেরকে বসায় দিবা যাদেরকে মানা করছে। তাহলে ফার্স্টে স্বরবর্ণকে মানা করছে পাশাপাশি আঁকতে না, তাহলে আমি ফার্স্টে ব্যঞ্জন বর্ণ সাজায় ফেলছি, ব্যঞ্জন বর্ণে গ্যাপে গ্যাপে স্বরবর্ণ বসায় দিছি, তাহলে দেখো স্বরবর্ণ গুলায় পাশাপাশি নাই। কার কোনো প্রশ্ন আছে এখানে? ওকে, সো এটা একটু মাথায় রাখবেন যে একত্রে থাকা পাশাপাশি থাকা সেম জিনিস, কিন্তু একত্রে না পাশাপাশি না দুইটা অঙ্ক আলাদা। যেটা একত্রে না সেটা হলো মোট থেকে বিয়োগ দিব, এই যে আগেরটা, আর যেটা পাশাপাশি না ওটা হলো এরকম সাজায়া মাঝখানে মাঝখানে বসাইতে হবে। ওকে, বলছে কতগুলোতে স্বরবর্ণ জোড় স্থানে থাকবে? সো যখনই জোড় স্থান বিজোড় স্থান এগুলা বলবে, তখনই আমার টোটাল জায়গাটাতে কতগুলা শব্দ আছে, কতগুলা জোর সব জায়গা আছে, বিজোর জায়গা আছে, এগুলো আইডেন্টিফাই করতে হবে। ওকে, তাহলে জোর জায়গা আছে যে সেকেন্ড, ফোর্থ, সিক্সথ, এইথ, টেন্থ। তাহলে আমার এখানে জোর জায়গা আছে কয়টা বলো তো? পাঁচটা। জোর স্থান আছে পাঁচটা, কাকে বসাইতে বলছে? স্বরবর্ণকে। তাহলে স্বরবর্ণ আছে এখানে তিনটা, তাহলে আমি ফার্স্টে কি করব, পাঁচটা জায়গায় তিন জায়গায় স্বরবর্ণ বসায় দিব, এর মধ্যে আবার দুইটা রিপিট। তাহলে বলো তো পাঁচটা জায়গার মধ্যে কয়টা জায়গায় ইউজ হইলো? তিনটা জায়গায় ইউজ হলো ভাইয়া। ওকে, ধরলাম এইটা ইউজ হয়েছে, এটা ইউজ হয়েছে, আর ধরলাম এটা ইউজ হয়েছে। তাহলে এখন বাকি যে দুইটা জোর জায়গা বাকি আছে সেইটা সহ মোট জায়গা বাকি আছে কয়টা? তাহলে মোট জায়গা বাকি আছে দেখো 1, 2, 3, 4, এবার জোর যেটা ফাঁকা আছে ওটাও নিতে হবে, 5, 6, 7। তাহলে সাত জায়গায় সাতটা ব্যঞ্জন বর্ণকে বসায় দেওয়া যায় 7 ফ্যাক্টোরিয়াল উপায়ে। ঠিক আছে, তো এখানে একটা হালকা ট্রিক্স, সেটা হলো যাকে যেখানে বসাইতে বলছে সে বসানোর পর জায়গা ফাঁকা থাকতে পারবে, কিন্তু এমন কখনো হইতে পারবে না যে জায়গা বসানোর পর ডিজিট বেশি আছে। দেখো এখানে বলছে কি, স্বরবর্ণ জোড় স্থান, আমাকে যদি বলতো ভাইয়া ব্যঞ্জন বর্ণ জোড় স্থান, সেম কোশ্চেনে আমাকে যদি বলতো যে ভাইয়া ব্যঞ্জন বর্ণ জোড় স্থানে আছে, ঠিক আছে, এটা যদি বলতো, তাহলে দেখো ব্যঞ্জন বর্ণ জোড় স্থানে বসাইতে গেলে তাহলে দেখো সেকেন্ড, ফোর্থ, সিক্সথ, এইট, টেন্থ, তাহলে ব্যঞ্জন বর্ণ কিন্তু আছে আমাদের হাতে কয়টা? সাতটা। এন্ড সাতটা ব্যঞ্জন বর্ণ থেকে তুমি যদি পাঁচটাকে বসায় দাও যে ভাই আমি এখানে বসালাম, এখানে বসালাম, এখানে বসালাম, এখানে বসালাম, এখানে বসালাম, তারপর দুইটা ব্যঞ্জন বর্ণ বেশি থেকে যায় না, ওই দুইটা ব্যঞ্জন বর্ণ কই বসবে তাহলে বলতো? ওই দুইটা ব্যঞ্জন বর্ণ ভাইয়া এই এই জায়গাগুলোতে বসে যাবে, খালি জায়গাতে বসে যাবে তখন। তখন কিন্তু খালি জায়গাতে বসে গেলে ঝামেলা, কেন? কারণ মেইন কন্ডিশনটা তখন আর ফুলফিল করলো না। মেইন কন্ডিশনটাই ছিল যে ব্যঞ্জন বর্ণ জোর স্থানে থাকবে, কিন্তু এক্সেস হয়ে গেলে সেই ব্যঞ্জন বর্ণটা বিজোর স্থানও দখল করতেছে। কারণ আমার তো সবগুলো নিতে হবে, 10টাই নিতে হবে, বুঝতে পারছো? সো সেই ক্ষেত্রে এই অঙ্কটা করা যাবে না, মানে এই অঙ্কে অ্যান্সার থাকবে না, কারণ ব্যঞ্জন বর্ণ এক্সেস হয়ে গেছে। সো আমি এটাই বলতেছি, এই ধরনের প্যাচ কিন্তু আমাদের মেইন বইতে তেমন একটা নাই। যদি কখনো তুমি দেখো জায়গা ফাঁকা রয়ে গেছে, ডাজেন্ট ম্যাটার, কেন? কারণ ভাই স্বরবর্ণ তো জোড় স্থানে আছে। হ্যাঁ ঠিক আছে, স্বরবর্ণের সাথে সাথে
কিছু ব্যঞ্জন বর্ণ জ স্থানে চলে আসছে, কিন্তু সেটা তো আমার কন্ডিশনে বলে নাই যে ব্যঞ্জন বর্ণ জ স্থানে থাকতে পারবে না, সেটা তো বলে নাই, তাই না? বলছে যে স্বরবর্ণ জ স্থানে থাকবে, ঠিক আছে, স্বরবর্ণ তো আছেই, তাহলে এই যে হইছে, দ্যাট মিন্স জায়গা ফাঁকা থাকতে পারবে কিন্তু কোনো ডিজিট এক্সেস থাকতে পারবে না, কারণ ডিজিট যখনই এক্সেস থাকবে তখন সে জ স্থানেও বসবে আবার বিজয় স্থানেও বসবে, তখনই এই যে ঝামেলাটা হয়ে যাবে, বুঝতে পারছো? সো এইটা কেয়ারফুল, এটা আমাদের মেইন বইতে এত ডিটেলস অঙ্ক নাই, ঠিক আছে? কারণ মেইন বইতে খেয়াল করে দেখবা যখন জ স্থান বলতো একদম হুবহু সেম সেম হইতো, যে স্বরবর্ণ পাঁচটা জ স্থানও পাঁচটা, আবার যখন বলতো বিজয় স্থান একই রকম হইতো, যে এটাও তিনটা ওইটাও তিনটা সেম সেম হইতো, কিন্তু কম বেশি হইলে এটা তোমার মাথায় রাখতে হবে যে জায়গা ফাঁকা থাকলে চলবে কিন্তু ডিজিট বেশি থাকলে চলবে না, ঠিক আছে? কারণ তখন মেইন কন্ডিশনটা ফুলফিল হবে না। ওকে, এবার বলছে কতগুলোতে স্বরবর্ণে ক্রম পরিবর্তন হবে না। আচ্ছা, ক্রম মানে হলো ওয়ার্ডার, তাহলে বাংলাদেশ এখানে তাকায় দেখো এ এ ই বলছে আমাকে এমন ভাবে সাজাইতে হবে যেন এ এ ই এই সিরিয়ালটা সবসময় কি হয় বলতো, মেইনটেন করে চলে। তাহলে মনে রাখো ক্রম পরিবর্তনের সূত্রটা হলো মোট বিন্যাস ডিভাইডেড বাই যাদের ক্রম পরিবর্তন হবে না তাদের ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, ঠিক আছে? এটা ভাই কিভাবে আসলো, মোট বিন্যাসকে তাদের ক্রম পরিবর্তন হবে না সেটা দিয়ে ভাগ, বললো যে ধরো এ বি সি, আমি দেখো এ বি সি তিনটাকে সাজানো যায় থ্রি ফ্যাক্টোরিয়াল উপায়ে, মানে ছয় উপায়ে, তাহলে কি কি সেটা, এ বি সি, এ সি বি, বি এ সি, বি সি এ, সি এ বি, সি বি এ। আচ্ছা, এখন আমি যদি বলি যে এ বি আর সি এ ক্রম পরিবর্তন করা যাবে না, দ্যাট মিন্স বি এর আগে সি আসতে পারবে না, তাহলে বি এর আগে সি আসতে না পারলে দেখো মোট বিন্যাস থেকে কিছু সংখ্যক বিন্যাস বাদ হয়ে যায় যেখানে বি এর আগে সি চলে আসছে। তাহলে আগেরবার বিন্যাস ছিল ছয়টা, এখন তাকায় দেখো ক্রম পরিবর্তন না করাতে বিন্যাস কমে হয়ে গেছে কয়টা বলতো, বিন্যাস হয়ে গেছে আমাদের তিনটা, তাহলে অর্ধেক হয়ে গেছে। আর এই টুকে আমরা কি লিখতে পারি বলতো, টু ফ্যাক্টরিয়াল লিখতে পারি। তাহলে এই টু ফ্যাক্টরিয়াল দিয়ে কি বোঝায়, বোঝায় যে যাদের বিন্যাস আপনি পরিবর্তন করতে দেন নাই। আর থ্রি ফ্যাক্টরিয়াল দিয়ে কি বোঝায়, থ্রি ফ্যাক্টরিয়াল দিয়ে বোঝায় মোট কতগুলার বিন্যাস ছিল। তাহলে মনে রাখো বিন্যাস যখন হয় তখন আমরা কিন্তু গুণ আকারে বৃদ্ধি পায়, তাই না? যে এই একটা অপশন, এই একটা অপশন, অপশনগুলো কি হয়ে যায় বলো, গুণ হয়ে যায়। তাহলে একইভাবে কোনো কারণে যদি বিন্যাস কমে যায় তাহলে মনে রাখবা সেক্ষেত্রে অপশনগুলো কি হয়ে যায় বলো, ভাগ হয়ে যাবে। তাহলে ক্রম পরিবর্তন করতে না দিলে বিন্যাসের সংখ্যা কমে যায়, তাহলে বৃদ্ধি পাইলে গুণাকারে বৃদ্ধি পাবে, তাহলে মনে রাখো কমে গেলে ভাগাকারে কমে যাবে। এজন্যই যখনই বলবে যে ক্রম পরিবর্তন হবে না তখন মোট বিন্যাসকে যাদের ক্রম পরিবর্তন করতে বাধা দিচ্ছে তাদের ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দিবা, তাহলে মোট বিন্যাস কিছুটা কমে যাবে। তাহলে বাংলাদেশের মোট বিন্যাস ছিল 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল, এর মধ্যে কাদের ক্রম পরিবর্তন করতে বাধা দিছে, স্বরবর্ণের। তাহলে স্বরবর্ণ আছে তিনজন, এর মধ্যে আবার দুইটা রিপিট 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? তাহলে ফাইনালি হবে আমাদের 10 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল কাটা, ঠিক আছে? তাহলে ক্রম পরিবর্তন করতে পরিবর্তন হবে না এটা বলে দিলে মোট বিন্যাসকে যাদের ক্রম পরিবর্তন হবে না তাদের ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দিব, ঠিক আছে? কারণ বিন্যাস কমে যাবে, তো আপনি চেঞ্জ করতে দেন নাই, চেঞ্জ করতে না দিলে কমে যাবে, আর কমে যায় ভাগাকারে কমে যায়। ওকে, বলছে ব্যঞ্জন বর্ণের স্থান পরিবর্তন হবে না, দ্যাট মিন্স ব্যঞ্জন বর্ণকে ওদের নিজ নিজ স্থানে, নিজ নিজ স্থানে আমরা কি করব, ফিক্সড রাখবো। তাহলে ব্যঞ্জন বর্ণকে নিজ নিজ স্থানে ফিক্সড, তাহলে এই ব্যঞ্জন বর্ণ প্রত্যেকটা নিজের জায়গায় ফিক্সড হয়ে গেল। আমরা বলছি ফিক্সড হয়ে গেলে সেগুলো বাদ, হিসাব থেকে বাদ,
তাহলে এবার হিসাব থেকে বাদ হয়ে গেলে বাকি আছে কয়জন বলো তো? বাকি আছে মাত্র 3 জন, তাহলে আমি বাকিদেরকে সাজায় দিব। এর মধ্যে আবার 2টা রিপিট শেষ। মনে রাখবে স্থান পরিবর্তন করতে না দিলে ওদেরকে ফিক্সড হিসেবে বাদ দিয়ে দিবা, বাকিদেরকে সাজায় দিবা, তাইলেই হবে। ওকে, আপেক্ষিক অবস্থান পরিবর্তন। আপেক্ষিক অবস্থান পরিবর্তন মানে হলো এমন ভাবে সাজাবো যেন মেইন শব্দতে যে প্যাটার্ন ছিল এখানেও প্যাটার্নটা সেম হবে। তাহলে মেইন শব্দে দেখো, প্রথমে ছিল একটা ব্যঞ্জন বর্ণ বি, তারপর এ, এ হলো স্বরবর্ণ, আবার এন ব্যঞ্জন বর্ণ, জি ব্যঞ্জন বর্ণ, এল ব্যঞ্জন বর্ণ, আবার এ, এ হলো আমাদের স্বরবর্ণ, এরপর দেখো ডি ব্যঞ্জন বর্ণ, ই হলো স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ। তো আমাকে এই প্যাটার্ন অনুযায়ী সাজাইতে হবে। তার মানে আমি ধরো এইভাবে সাজাইলাম এন, ই, এইচ, এস, বি, এ, এল, এ, জি, ডি, এই যে সাজায় দিলাম। হ্যাঁ, তাহলে দেখো, তাহলে সেই ক্ষেত্রে কি হইলো, ঠিক ব্যঞ্জন বর্ণ বরাবরই ব্যঞ্জন উপবর্ণ গুলা বসছে, স্বরবর্ণ বরাবর স্বরবর্ণ গুলা বসছে। এই যে এটাই হলো আপেক্ষিক অবস্থান। আপেক্ষিক অবস্থান মানে হলো প্যাটার্নটা চেঞ্জ হবে না। এন্ড প্যাটার্ন যদি চেঞ্জ করতে না চাই, তাহলে দেখো যে জায়গায় এ ছিল সেই জায়গায় বসছে ই, আবার যে জায়গায় এ ছিল এ বসছে ই এর জায়গায় এ বসছে। দ্যাট মিন্স স্বরবর্ণ গুলা নিজেদের মধ্যে চেঞ্জ হয়েছে আর ব্যঞ্জন বর্ণ গুলা নিজেদের মধ্যে চেঞ্জ হয়েছে। একটা ব্যঞ্জন বর্ণ উঠে গিয়ে কোনো স্বরবর্ণের জায়গায় বসতে পারবে না, আবার কোনো স্বরবর্ণ উঠে গিয়ে এই ব্যঞ্জন বর্ণের জায়গায় বসতে পারবে না। যে তুমি চাইলে ই কে ফার্স্টে দিবা সেটা হবে না, বুঝতে পারছি? দ্যাট মিন্স আপেক্ষিক অবস্থান পরিবর্তন করতে মানা করলে আমি স্বরবর্ণ গুলোকে নিজেদের মধ্যে সাজাবো আর ব্যঞ্জন বর্ণ গুলোকে নিজেদের মধ্যে সাজাবো। তাহলে স্বরবর্ণ গুলোকে নিজেদের মধ্যে সাজানো যায় 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে, আর ব্যঞ্জন বর্ণ গুলোকে নিজেদের মধ্যে সাজানো যায় 7 ফ্যাক্টোরিয়াল উপায়ে। তখন এটাই হবে আমার অ্যান্সার। কি বুঝতে পারছি? ওকে, আসেন আমরা প্র্যাকটিস করি। তাহলে এবার আমরা আবার প্র্যাকটিস করব অন্য ওয়ার্ড দিয়ে। ধরো আমরা প্র্যাকটিস করলাম ইঞ্জিনিয়ারিং দিয়ে। ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং বেশি টাফ হয়ে যাবে, অনেকগুলো রিপিট আছে। ধরো আমরা প্র্যাকটিস করলাম রাজশাহী দিয়ে, রাজশাহী। হ্যাঁ, এই 10টা প্রশ্নই আবার এখন করব। ওকে, আসেন প্র্যাকটিস করেন আমার সাথে। 1 নাম্বার, 1 নাম্বার কোশ্চেন কি ছিল? 1 নাম্বার কোশ্চেন ছিল হলো এই যে সবগুলোকে কত ভাবে সাজানো যায়। তাহলে আসো, সবগুলোকে কত ভাবে সাজানো যায়, সবগুলো বলো কত হবে। বলো যে কোনো একজন বলো, টোটাল কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8, 8টা। এর মধ্যে এ আছে কয়টা? এ আছে 2টা। এইচ আছে কয়টা? এইচ আছে 2টা। আচ্ছা, রিপিটের ক্ষেত্রে একটা ব্যাপার, সেটা হলো বড় হাতে ছোট হাতে 2টা কিন্তু আলাদা। আমাদের মেইন বইতে অনেক জায়গায় এই ঝামেলাটা করছে। দেখেন, একটা ওয়ার্ডের মধ্যে, শব্দের মধ্যে আপনার যদি ছোট হাতে বড় হাতে থাকে, বিন্যাস সমাবেশ কখনো শব্দে অর্থ নিয়ে কাজ করে না, ও শুধুমাত্র শব্দের সাজানো ব্যাপারটা নিয়ে কাজ করে। তাহলে দেখেন আপেল এখানে 2টাই কি বলো, ছোট হাতে। সো 2টা ছোট হাতে পি কে আমি যখন একটার জায়গায় আরেকটা নিব আর এই জায়গায় এটা আনবো, তখন দেখো তো তুমি কি দেখে পার্থক্য পাচ্ছ কোনো, উপরের শব্দ আর নিচের শব্দে পার্থক্য পাচ্ছ যদি আমি পি 2টাকে জায়গা চেঞ্জ করি? না ভাইয়া, দেখতে কোনো পার্থক্য হচ্ছে না। সো দেখায় পার্থক্য না হওয়াতেই এজন্যই আমরা আপেলকে সাজানোর সময় 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দিই, ঠিক আছে? কারণ বিন্যাস সমাবেশ কখনো অর্থ নিয়ে কাজ করে না, ও হলো প্যাটার্ন নিয়ে কাজ করে।
প্যাটার্ন চেঞ্জ হইলেই সেটা নতুন সাজানো হবে, নতুন পারমিউটেশন হবে। এখন যদি এমন হইতো যে ভাইয়া একটা পি বড় হাতে একটা পি ছোট হাতে আপেলের মধ্যে, তখন দেখো এই পি দুইটাকে যদি আমি জায়গা চেঞ্জ করে দিতাম তাহলে অবশ্যই আমার প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেল। দেখো তাহলে উপরের শব্দটা আর নিচের শব্দটা দেখতে কিন্তু এখন ভিন্ন। সো দেখতে যেহেতু ভিন্ন এজন্য এই দুইটার মধ্যে পি কে রিপিট ধরা যাবে না, বুঝতে পারছি? সো এটা হবে তখন জাস্ট 5 ফ্যাক্টোরিয়াল। সো এটাই বললাম যে যদি কখনো রিপিটের মধ্যে বড় হাতে ছোট হাতে হয় তাহলে কিন্তু সেটাকে রিপিট ধরা যাবে না, ঠিক আছে? কিন্তু আমাদের মেইন বইতে আবার এটা ঝামেলা করছে, ওরা আবার রিপিট টিপিট ধরে গ্যাঞ্জাম করে ফেলছে, ঠিক আছে? সো মনে রাখো রিপিটের মধ্যে ছোট হাতে বড় হাতে হইলে রিপিট বাদ দিয়ে চিন্তা করতে হবে। আচ্ছা এটা মাথায় রাখেন জাস্ট। ওকে তাহলে আচ্ছা এই সবগুলোকে নিয়ে আমরা সাজায় ফেললাম, দুইটা এ আছে দুইটা এইচ আছে। ওকে সেকেন্ড কোশ্চেন, যে কতগুলোর প্রথমে আর শেষে আই থাকবে, বলো অ্যান্সার, বলো অ্যান্সার, বলো বলো সৌরভ সাহেব বলেন, কতগুলো প্রথমে আর শেষে আই থাকবে? বাই 6 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ তাহলে আমার আর এবং আই এই দুটা ফিক্সড হয়ে গেল, তাহলে এই দুটা বাদ, তাহলে এই দুটা বাদ দিলে বাকি থাকে 6 জন, 6 ফ্যাক্টোরিয়াল। এর মধ্যে এ হলো 2টা, এইচ হলো 2টা, ঠিক আছে? ওকে রাজশাহী, এবার 3 নাম্বার কোশ্চেন, কতগুলোতে স্বরবর্ণ একত্রে থাকবে? অনিন্দ্য বলো, এটা রাজশাহীতে কতগুলোতে স্বরবর্ণ একত্রে থাকবে? বাকিয়াও করো, বাকিয়া করে বলো। অনিন্দ্য বলেন সর্বর্ণ একত্রে, তাহলে সর্বর্ণকে একসাথে চিন্তা সিক্স করো। ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই টু টু ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল। ওকে তাহলে এই যে সর্বর্ণগুলোকে একসাথে করছি, তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা 6 ফ্যাক্টোরিয়াল, এর মধ্যে 2টা এইচ আছে, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল। এবার বক্সে গুলোকে সাজায় ফেলবো, বক্সে আছে 3 জন, 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। ওকে আর যেটা শর্টকাট বলছিলাম সেটা হলো একত্রে আছে কে স্বরবর্ণ, যারা একত্রে থাকবে তাদের সাজাবো এই যে, আর যারা থাকবে না যে 5 জন ছিল না একত্রে তার সাথে এক যোগ করবো, তারপর সাজায় দিব। ওকে এবার বলা হলো কতগুলোতে ব্যঞ্জন বর্ণ একসাথে থাকবে? বলেন অরণ সাহেব বলেন, এটা রাজশাহীতে কতগুলোতে ব্যঞ্জন বর্ণ একসাথে থাকবে? কই অরণ সাহেব, অরণ সাহেব নাই আজকে নাকি? ভাই জিম করতে চলে গেছে। ও গেছে গা, ছিল তো তখন। ওকে তাহলে এই যে আলিমুল রাজি সাহেব বলেন, বাই 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। হয় নাই, আপনি 4 ফ্যাক্টোরিয়াল বলছেন সেটা ঠিক আছে, তার মানে 1 2 3 4, 4 জনের মধ্যে 2টা রিপিট ছিল। এরপর বক্সের মধ্যে কয়জন আছে খেয়াল করে দেখেন, বক্সের মধ্যে কয়জন আছে? 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ ঠিক আছে, 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল এটা হবে আমাদের এটা। ওকে এবার আমাদের বলছে যে ভাইয়া স্বরবর্ণ একত্রে নাই, স্বরবর্ণ একত্রে না, তাহলে সেটা আমরা অলরেডি স্বরবর্ণ একত্রে যেটা সেটা বাইক করছি যে এটা, এটা হলো স্বরবর্ণ একত্রে, তাহলে একত্রে না সেটা কি হবে? সেটা হবে মোট থেকে এই একত্রেটা মাইনাস করে দিব, একটু আগে যে একত্রেটা বাইক করছি সর্বর্ণেরটা, তাহলে এই সর্বর্ণেরটা মাইনাস করে দিব। 6 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, এই যে ঠিক আছে, এটা হলো সর্বর্ণ একত্রে না। ওকে
আলমাত সাহেব বলবেন এখন যে স্বরবর্ণ পাশাপাশি না, এটা অ্যান্সার বলবেন আমাকে, যে স্বরবর্ণ পাশাপাশি থাকবে না, রাজশাহীতে স্বরবর্ণ পাশাপাশি থাকবে না। বলেন আলমাত সাহেব বলেন। কই জি ভাইয়া, বলো, স্বরবর্ণ পাশাপাশি থাকবে না? বের করতেছি। ওকে, হ্যাঁ, 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 4p3 বাই 2 ফ্যাক্টোরিয়াল। 6p3। আচ্ছা, কারণ তুমি গ্যাপ গুলো দেখো, দুই পাশে বাদ দিছি, মানে প্রথমটা আর শেষটা বাদ দিছিলাম। ওকে, যাকে যাকে পাশাপাশি রাখতে মানা করছে, স্বরবর্ণকে পাশাপাশি রাখতে মানা করছে, তাহলে স্বরবর্ণ বাদে বাকিদেরকে সাজায় ফেলছি, ব্যঞ্জন বর্ণ সাজায় ফেলছি 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। এবার গ্যাপ দেখো, 1, 2, 3, 4, 5, 6, এই 6টা গ্যাপে আমি, আমার হাতে স্বরবর্ণ আছে কয়টা? 3টা, এ এ আর আই। তাহলে 3টা স্বরবর্ণ 6টা গ্যাপে বসাবো, 6p3, এর মধ্যে আবার 2টা রিপিট আছে, 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এটা হলো আমাদের স্বরবর্ণ পাশাপাশি না রেখে। ওকে, এবার আমাকে যদি বলে যে ব্যঞ্জন বর্ণ বিজোড় স্থানে থাকবে কত ভাবে, আলামিন সাহেব বলবেন। এটা ব্যঞ্জন বর্ণ বিজোড় স্থানে, রাজশাহীতে ব্যঞ্জন বর্ণ বিজোড় স্থানে থাকবে। তাহলে মোট আছে 8টা, আলামিন সাহেব বলবেন। এটা যে রাজশাহীতে ব্যঞ্জন বর্ণ বিজোড় স্থানে বসবে, ব্যঞ্জন বর্ণ তো 5টা আছে ভাই, হ্যাঁ, আর বিজোড় স্থান আছে 4টা, চারটা, তাহলে তাহলে এটা হবে কিভাবে ভাই? হবে না তো, এটা হবে না। কেন এটা হবে না? কারণ আমি যদি এখানে আর এইটা এইচ বসায় দিই, বসায় দেওয়ার পরে আমার এখন একটা এইচ এবং এ এ আই আছে, তার মানে আমি ওদেরকে যদি আবার সাজাই, কারণ আমার সবগুলো তো নিতে বলছে, তো সবগুলো যদি নিতে বলে, এরপর যদি আমি ওদেরকে সাজাই, সাজাইলে দেখা যাচ্ছে একটা জায়গায় ব্যঞ্জন বর্ণ জোড় স্থানে চলে আসলো, একটা জায়গায় ব্যঞ্জন বর্ণ জোড় স্থানে চলে আসলো, তাহলে এটা হবে না, এই অঙ্ক পসিবল না। ঠিক আছে, কিন্তু আমার যদি সেম অঙ্কটাই এটা বলতো যে ভাইয়া স্বরবর্ণ বিজয় স্থানে, সেম অঙ্ক যদি বলতো যে স্বরবর্ণ বিজয় স্থানে, তাহলে পসিবল। কেন? কারণ স্বরবর্ণ আছে কয়টা? 3টা, বিজয় স্থান আছে কয়টা? 4টা, স্থান খালি থাকা যাবে, কোনো সমস্যা নাই। তাহলে 4p3, এর মধ্যে 2টা রিপিট, ওকে, 2 ফ্যাক্টর দিয়ে ভাগ। ঠিক আছে, এর মধ্যে এখন দেখো একটা জায়গা এখনো ফাঁকা, এই যে এটা এটা এখনো ফাঁকা, তাহলে ওই ফাঁকাটা সহ 1, ওই ফাঁকাটা 2, 3, 4, 5, জায়গা ফাঁকা এখন 5টা, ব্যঞ্জন বর্ণ আছে 5টা, তাহলে 5টাকে 5 জায়গায় বসানো যায়, 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে তখন। ঠিক আছে,
যেহেতু সবগুলো নিতে বলছে তাহলে কোনো কিছু বাদ দেওয়া যাবে না, তখন তুমি দেখবা যে আমার স্থান ফাঁকা থাকলে ওকে, কিন্তু কোনো ডিজিট বেশি থাকতে পারবে না, কারণ ডিজিট বেশি থাকলে সে অন্য স্থানে চলে যাবে, অন্য স্থানে চলে গেলেই কন্ডিশন ফুলফিল করবে না। ওকে তাহলে এবার দেখো, এবার আমরা বাকিগুলো দেখি। আমাদের যদি এখন বলে যে ভাইয়া ব্যঞ্জন বর্ণে ক্রম পরিবর্তন করব না, ব্যঞ্জন বর্ণে ক্রম পরিবর্তন না করে, তাহলে সেক্ষেত্রে আমরা জানি আমাদের সূত্র হলো মোট বিন্যাস। তাহলে মোট বিন্যাস হলো 8 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, যাদের ক্রম পরিবর্তন করতে মানা করছে, তাহলে ক্রম পরিবর্তন করতে মানা করছে ব্যঞ্জন বর্ণের 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে এটা হবে আমাদের অ্যানসার 8 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এটা হলো ব্যঞ্জন বর্ণের ক্রম পরিবর্তন না করে। ওকে, এখন যদি আমাদের বলে যে স্বরবর্ণে স্থান পরিবর্তন না করে, স্থান পরিবর্তন না করে রাজশাহীতেই, তাহলে রাজশাহীতে স্বরবর্ণে স্থান পরিবর্তন না করলে স্বরবর্ণগুলো ওই জায়গাতে ফিক্সড হয়ে গেল, তাহলে তিনটা বাদ, ফিক্সড হয়ে যাওয়া মানে বাদ, তাহলে বাকি পাঁচটাকে সাজায় দিব আর এর মধ্যে দুইটা রিপিট, টু ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, ওকে। এখন যদি আমাকে বলে যে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের আপেক্ষিক ক্রম পরিবর্তন না করে, আপেক্ষিক ক্রম পরিবর্তন না করে, তার মানে একজনের জায়গায় অন্যজন বসতে পারবে না, ঠিক আছে, তাহলে একজনের জায়গায় অন্যজন না বসতে পারলে আমরা জানি স্বরবর্ণ গুলোকে নিজেদের মধ্যে সাজাবো, তাহলে রাজশাহীতে তিনটা স্বরবর্ণ দুইটা রিপিট, ব্যঞ্জন বর্ণ গুলোকে নিজেদের মধ্যে সাজাবো পাঁচটা ব্যঞ্জন বর্ণ দুইটা রিপিট, তখন এটা হবে আপেক্ষিক ক্রম পরিবর্তন না করে। ঠিক আছে, বুঝতে পারছি তো আমি? ওকে, কারো কোনো প্রশ্ন আছে এখন পর্যন্ত? তাহলে এটার সাথে সাথে আমরা আরেকটা ব্যাপার দেখে ফেলি, সেটা হলো পুনর্বিন্যাস। পুনর্বিন্যাস, কারণ আমরা জানি যে ভাইয়া পুনর্বিন্যাস হলে মাইনাস ওয়ান হয়, তাই না? ফাইনাল অ্যান্সার থেকে কি করে দিতে হয় বলতো? মাইনাস ওয়ান করে দিতে হয় পুনর্বিন্যাস। তাহলে ফাইনাল অ্যান্সার থেকে মাইনাস ওয়ান করে দিব যদি পুনরায় সাজাইতে বলে অথবা পুনর্বিন্যাস করতে বলে, সেটা কিন্তু সবসময় সত্য না। তাহলে মনে রাখবা যে অ্যান্সার থেকে আমরা অ্যান্সার থেকে মাইনাস ওয়ান তখনই করব করব যদি কোশ্চেন প্রদত্ত শর্ত মেনে চলে। কোশ্চেনটা যদি প্রদত্ত শর্ত মেনে চলে তাহলে আমি মাইনাস ওয়ান করব, আদারওয়াইজ মাইনাস ওয়ান করব না। ভাই এটা কিভাবে? আবার দেখো লজিকটা হলো এবিসি কে কতভাবে পুনরায় সাজানো যায়। তাহলে এবিসি কে সাজানো যায় যে ছয় ভাবে, এই ছয় ভাবের মধ্যে এবিসি নিজেও আছে, তাই না? এবিসি নিজেও আছে, এজন্যই আমরা কি করতাম লাস্টে এক বাদ দিয়ে দিতাম, কারণ এবিসি নিজেও ওই ছয়টার মধ্যে একটা ছিল। তেমনি কোশ্চেন নিজেই যদি অ্যান্সারের মধ্যে থাকে তখন সেক্ষেত্রে আমার পুনর্বিন্যাসে কি করতে হবে? মাইনাস ওয়ান করতে হবে। এখন যদি আমি তোমাকে বলতাম যে ভাইয়া এবিসি থেকে তুমি দুইটাকে নিয়ে পুনর্বিন্যাস করো, তাহলে দেখো এবিসি থেকে দুইটাকে নিয়ে পুনর্বিন্যাস করতে বলছি, তাহলে এবিসি থেকে দুইটাকে নিয়ে যদি পুনর্বিন্যাস করেন তাহলে সেখানে অ্যান্সারের মধ্যে কোথাও আপনি এবিসি পুরাটা পাবেন না, তেমনি কোশ্চেনটা আপনি পাবেন না। তাহলে কোশ্চেন যদি না পাওয়া যায় তাহলে এখানে জাস্ট এটাই থাকবে, কোনো ওয়ান মাইনাস হবে না। তাহলে মনে রাখেন পুনরায় সাজাইতে বললে তখনই মাইনাস ওয়ান করব যদি কোশ্চেন প্রদত্ত শর্তটা মেনে চলে, তেমনি কোশ্চেনটা যদি ওই শর্ত দিয়ে সিদ্ধ হয়। তাহলে আসো আমরা অঙ্কগুলো আবার দেখি, এই যে রাজশাহীটাই দিয়ে তোমাকে বুঝাই দিই। তাহলে রাজশাহী, ধরো রাজশাহীতে এখন প্রশ্ন করছে যে ভাইয়া পুনরায় সাজানো যায় কিনা, তাহলে এই লাল কালিগুলো হলো পুনর্বিন্যাস বুঝাবে।
তাহলে ধরো তোমাকে এখন বলছে যে আচ্ছা এই সবগুলোকে নিয়ে কত ভাবে পুনরায় সাজানো যায়। এখন দেখো সবগুলো নিয়ে সাজাইতে বললে ওর মধ্যে আচ্ছাই নিজেও থাকবে, তাহলে এই ক্ষেত্রে আমার মাইনাস ওয়ান হবে। ওকে, এখন দেখো দ্বিতীয়টা, তাহলে পুনর্বিন্যাস বললে এই ক্ষেত্রে মাইনাস ওয়ান হবে। দ্বিতীয় অঙ্ক, প্রথমে আর শেষে আই আছে, তাহলে দেখো রাজশাহী প্রথমে আই আর এবং শেষে আই আছে, তার মানে এই কোশ্চেনটা মানে এই শব্দটা কোশ্চেন মেনে চলে, তাহলে এখানেও পুনর্বিন্যাস বললে মাইনাস ওয়ান হবে। ওকে, সর্বর্ণ একত্রে আছে, এখন দেখো রাজশাহীতে কি সর্বর্ণ একত্রে আছে কোশ্চেনের মধ্যে? না ভাইয়া, কোশ্চেনে তো সর্বর্ণ একত্রে নাই। যেহেতু সর্বর্ণ একত্রে নাই, তাহলে এখন যদি প্রশ্ন বলে যে সর্বর্ণ একত্রে আছে কতভাবে পুনর্বিন্যাস করা যায় বা পুনরায় সাজানো যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এখন আর মাইনাস ওয়ান হবে না, কারণ কোশ্চেনে সর্বর্ণ একত্রে নাই। তো আমার সাজানোর মেথডে কোশ্চেনটা আসবে না, কোশ্চেন না আসলে একবার দেওয়ার কিছু নাই। ওকে, ব্যঞ্জন বর্ণ কোশ্চেনে একত্রে নাই, সো এই ব্যঞ্জন বর্ণ একত্রে রাইখা যদি পুনর্বিন্যাস করতে বলে তাহলে এক আসবে না। ওকে, সর্বর্ণ একত্রে না, দেখো আমার কোশ্চেনে কিন্তু সর্বর্ণ একত্রে না, তার মানে এই জিনিসটা কোশ্চেন মেনে চলছে, তার মানে এখানে লাস্টে মাইনাস ওয়ান হবে, কারণ দেখো কোশ্চেনে তো সর্বর্ণগুলো একত্রে নাই, রাজশাহীতে একত্রে নাই, আলাদা আলাদা আছে, তার মানে মেনে চলছে, ঠিক আছে, তাহলে এক মাইনাস হবে। সর্বর্ণ পাশাপাশি না, তাকায় দেখো রাজশাহী শব্দের মধ্যেও সর্বর্ণগুলা পাশাপাশি নাই, এই দেখো পাশাপাশি নাই, এই এখানে এই এখানে এখানে, তার মানে কোশ্চেনটাতে সর্বর্ণ পাশাপাশি নাই, তার মানে কোশ্চেন মেনে চলছে, তাহলে মাইনাস ওয়ান হবে। ওকে, ব্যঞ্জন বর্ণ বিজয় স্থানে, এটা তো হইলো না, সর্বর্ণ বিজয় স্থানে, এখন তাকায় দেখো আমাকে যদি কোশ্চেন বলে যে সর্বর্ণ বিজয় স্থানে কতভাবে পুনরায় সাজানো যায় বা পুনর্বিন্যাস করা যায়, তাহলে দেখো রাজশাহীতে সর্বর্ণ বিজয় স্থানে নাই, এই যেটা সেকেন্ডে আছে, তিন চার পাঁচ ছয়, এটা সিক্সতে আছে, এটা এইটতে আছে, তার মানে সর্বর্ণ বিজয় স্থানে নাই, তার মানে এই ক্ষেত্রে আমার কোশ্চেন মেনে চলে নাই, তাহলে এই ক্ষেত্রে আমার মাইনাস ওয়ান হবে না, পুনর্বিন্যাস বললেও মাইনাস ওয়ান হবে না। ওকে, ব্যঞ্জন বর্ণে ক্রম পরিবর্তন না করে, তার মানে ব্যঞ্জন বর্ণ যেভাবে আছে সেভাবেই থাকবে, তার মানে রাজশাহী শব্দতে ব্যঞ্জন বর্ণ যেভাবে আছে ওইভাবেই থাকবে, তার মানে কোশ্চেনের মতোই তো অ্যান্সার হবে, তাহলে কোশ্চেন একটা পার্ট হবে, এজন্য ওয়ান মাইনাস করতে হবে। সর্বর্ণ স্থান পরিবর্তন করব না, দেখো রাজশাহীতে শব্দটাতে সর্বর্ণ যেখানে আছে আমি সেখানেই রেখে দিছি, তার মানে কোশ্চেনের মতোই তো কাজ করলাম, তাহলে মাইনাস ওয়ান হবে পুনর্বিন্যাস বললে। ওকে, সর্বর্ণ ব্যঞ্জন বর্ণে আপেক্ষিক ক্রম পরিবর্তন না করে পুনর্বিন্যাস বলছে, তার মানে ভাই কোশ্চেনে যেটা আছে সেটাই তো আমি ফলো করতেছি, তার মানে কোশ্চেনে সর্বর্ণগুলোকে সর্বর্ণের জায়গায় সাজাচ্ছি, ব্যঞ্জন বর্ণগুলোকে ব্যঞ্জন বর্ণের জায়গায় সাজাচ্ছি, কোশ্চেনটাও আমার অ্যান্সার একটা পার্ট হয়ে গেল, তাহলে আমি এখানেও মাইনাস ওয়ান করব, বুঝতে পারছি? সো আমি মাইনাস ওয়ান তখনই করব যদি আমার কোশ্চেনটা প্রদত্ত শর্ত মেনে চলে, যদি কোশ্চেন ওই শর্ত না মানে তাহলে আর মাইনাস ওয়ান করার দরকার নেই, যা আসবে ওটাই অ্যান্সার, পুনর্বিন্যাস বললে ওইটাই অ্যান্সার, বুঝতে পারছি? পুনর্বিন্যাসে তাহলে আসো একদম প্রথমে বাংলাদেশ ওইটা একটু মুখে মুখে বলো, পুনর্বিন্যাস বললে বলো এক নাম্বারটাতে কি মাইনাস ওয়ান হবে সবগুলোকে সাজাইতে বললে? জি ভাই, হ্যাঁ, কারণ সবগুলোকে সাজাইতে বললে আমার কোশ্চেনে কোশ্চেনও একটা অ্যান্সার পার্ট হবে। ওকে, প্রথমে বি তাকায় দেখো আমার কোশ্চেনেও প্রথমে বি, তাহলে এটাতেও মাইনাস ওয়ান হবে। ওকে, তিন নাম্বার, কতগুলোতে সর্বর্ণ একত্রে আছে, আমার কোশ্চেনে কিন্তু সর্বর্ণ একত্রে নাই, তাহলে এটা মানে না, তাহলে এখানে মাইনাস ওয়ান হবে না। ওকে, কতগুলোতে ব্যঞ্জন বর্ণ একত্রে থাকবে না, দেখো বাংলাদেশের মধ্যে ব্যঞ্জন বর্ণ একত্রে নাই, তাহলে এটা কোশ্চেন মানে, তাহলে এখানে মাইনাস ওয়ান হবে। কতগুলোতে সর্বর্ণ পাশাপাশি থাকবে না, তাকায় দেখো বাংলাদেশে কিন্তু সর্বর্ণ পাশাপাশি নাই, গ্যাপ আছে মাঝখানে মাঝখানে, তাই না, সর্বর্ণ পাশাপাশি নাই, তার মানে এখানেও কোশ্চেন মানে, সো কোশ্চেন মানলে এই পাশাপাশি থাকবে না, এখানেও মাইনাস ওয়ান হবে। ওকে, সর্বর্ণ জয় স্থানে থাকবে, তো তুমি পুরো অঙ্কটা করলা, করার পর তুমি দেখবা বাংলাদেশে কোশ্চেনের মধ্যে সর্বর্ণ কি জয় স্থানে নাকি, তাহলে এটা আছে সেকেন্ডে, দুই তিন চার পাঁচ, এটা আছে ছয় সাত আট, হ্যাঁ
দেখো তাকায় দেখো সর্বর্ণগুলো জয় স্থানে আছে, তার মানে কোশ্চেন মানছে, কোশ্চেনটা শর্ত মানছে। তাহলে যখন আমাদের বলবে সর্বর্ণ জয় স্থানে, তখন কিন্তু একটা -1 হয়ে যাবে এখন, ঠিক আছে? কারণ কোশ্চেন মানছে, কোশ্চেনটা ফলো করে। ওকে, সর্বর্ণে ক্রম পরিবর্তন হবে না। তাহলে দেখো বাংলাদেশে যেভাবে আছে সেভাবেই তো আমি রাখতেছি, এদের তো চেঞ্জ করতেছি না, তার মানে আমার কোশ্চেনটা কাউন্ট হচ্ছে। তাহলে এখানেও -1 হবে। ব্যঞ্জন বর্ণের স্থান পরিবর্তন হবে না, তার মানে ব্যঞ্জন বর্ণকে ফিক্সড রাখতেছি, তার মানে কোশ্চেনও তো ওই জায়গাতেই ফিক্সড আছে, তার মানে কোশ্চেনটা মানছে। তাহলে এখানেও -1 হবে। ওকে, আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে মানে হলো সর্বর্ণকে নিজেদের মধ্যে সাজাচ্ছি, ব্যঞ্জন বর্ণকে নিজেদের মধ্যে সাজাচ্ছি। তাহলে এখানেও দেখো কোশ্চেন ফলো করতেছে, তাহলে এখানেও -1 হবে। বুঝতে পারছি? সো পুনর্বিন্যাস বললে যে সবসময় -1 করবা তা কিন্তু না, কেয়ারফুল। যদি আমার কোশ্চেনটা প্রদত্ত শর্ত মেনে চলে তাহলেই -1 করব, আদারওয়াইজ না, ঠিক আছে? ওকে, কার কোনো প্রশ্ন আছে? ওকে, এরপর হলো অলওয়েজ আর নেভার। তাহলে মনে রাখো এই জিনিসটা আমাদের যখন বলবে তখন আমরা প্রথমেই এই কাজ করব। প্রথমে এই কাজটা করে ফেলবো। তাহলে আমাকে যদি এখন ধরো এরকম বলছে যে ইকুয়েশন এখান থেকে 5টাকে নিতে বলছে, তাহলে 1 নম্বরে বলছে যেন সর্বদা মানে অলওয়েজ কিউ থাকে। আবার 2 নম্বর কোশ্চেনে বলছে কখনোই কিউ না রেখে, তাহলে দুইটা কোশ্চেন, একবার রাখতে বলছে অলওয়েজ যেন সবসময় কিউ থাকবে, আরেকবার বলছে কখনোই কিউ রাখা যাবে না মানে নেভার, কখনোই কিউ রাখতে পারবো না। সো এভাবে যদি কাউকে ফিক্সড করে দেয় তাহলে যাকে সবসময় রাখতে বলছে আমি প্রথমেই ওকে বসায় দিব। তাহলে দেখো আমাকে ফার্স্টে বলছে কিউকে রাখতেই হবে, তাহলে আমার হাতে জায়গা আছে কয়টা বলো তো? জায়গা আছে 5টা, 5টা নিতে বলছে। তাহলে এই এই 5টা জায়গাতে আমি ফার্স্টে কিউকে বসানো যায় 5P1 উপায়ে। তাহলে 5 জায়গাতে কিউকে বসানো যায় 5P1 উপায়ে। ধরলাম কিউটা এখানে বসে গেল, তাহলে এবার দেখো হিসাব থেকে কিউ বাদ হয়ে গেল, বাকি জায়গা আছে 4টা, আমার হাতে এখানে আছে কয়জন, 1 2 3 4 5 6 7 জন আছে। তাহলে এই 7 জন থেকে এখন আমি 4 জনকে বসায় দিব, 7P4, এটা হলো কিউকে থাকবে। তাহলে দেখো কিউকে যদি রাখতে বলে তাহলে প্রথমেই কিউকে বসায় দিবা, প্রথমেই কাজটা করে ফেলবা। ওকে ভাই, এখন আমাকে কিউকে রাখতে মানা করছে, তাহলে কিউকে রাখতে যদি মানা করে তাহলে আমি প্রথমেই কিউকে বাদ দিয়ে দিব। তাহলে আমি প্রথমে যদি ইকুয়েশন থেকে কিউকে বাদ দিয়ে দিই তাহলে বাকি আছে কয়জন? 7 জন, আমার লাগবে 5টা, 7P5, শেষ 5টা নিয়ে নিলাম কিউকে বাদ দিয়ে। তাহলে এটাই বললাম যে যেটা করতে বলবে সেটা প্রথমেই করবা, বাদ দিতে বললে ফার্স্টেই বাদ দিয়ে দিবা, নিতে বললে ফার্স্টেই নিয়ে নিবা। তাহলে ফার্স্টে নেওয়ার সময় জায়গা ছিল 5টা, কিউ বসবে এক জায়গায়, তাহলে 5P1। ভাইয়া বলো, এখানে তো 7P5, কিন্তু হ্যাঁ কিউ থাকতেও পারে, মাইনাস কিউ থাকলে কোনটা হবে? ওইটা অ্যানসার থেকে বাদ দিয়ে দিতে হবে না? না না, কিউ তো, কিউ বাদ দিয়ে তো আমি বাকি 7টা নিয়ে সাজাচ্ছি। তাহলে আমার এই যে 7P5 এর মধ্যে তো কিউ নাই, কিউ বাদে বাকি 7টা। তার মানে এই 7P5 এর মধ্যে কে কে আসতেছে? EUATION, এই যে এই এই 7টা, এই 7টা থেকে আমি এখন যে কোনো 5টা নিতেছি। বুঝতে পারছি? যে কোনো 5টা নিতেছি এখন। সো যেটাকে বাদ দিতে বলবে ওটা প্রথমেই প্রথমেই ওটা বাদ দিয়ে দিবা, আর নিতে বললে তুমি প্রথমেই নিয়ে নিবা, ঠিক আছে? ওকে, তাহলে এবার আমাদের সংখ্যার অঙ্ক। ওকে, সংখ্যা গঠনের অঙ্ক। সংখ্যা গঠনের অঙ্কে আমরা এখন দুইবার দেখবো একই জিনিস, দুইবার দেখবো। সো ফার্স্টে ধরো তোমায় এমন দিছে
যে 1 2 3 4 5 পাঁচটা দিছে হ্যাঁ পাঁচটা দিয়ে আমাকে ফারস্টে বলছে কতগুলো সংখ্যা গঠন করা যায় কোশ্চেনে অবশ্যই বলে দেওয়া থাকতে হবে কি বলতো একবার মাত্র নিয়ে তাহলে আমি এই ডিজিটগুলোকে একবার নিতে পারবো এর বেশি নিলে আমার রিপিটে চলে যাবে ওকে বলছে কতগুলো সংখ্যা গঠন করা যায় দুই নাম্বার বলছে অবশ্য কতগুলো সংখ্যা মানে হলো পাঁচ অঙ্ক বিশিষ্ট ঠিক আছে পাঁচ অঙ্ক বিশিষ্ট ওকে বলছে এর মধ্যে পাঁচ অঙ্ক বিশিষ্ট জোড় সংখ্যা বানাইতে পারবো কতগুলা ওকে এরপর বলছে বিজোড় সংখ্যা বানাইতে পারবো কতগুলা এরপর বলছে 2000 থেকে 5000 এর মধ্যে কতগুলা সংখ্যা বানাইতে পারবো ঠিক আছে 2000 থেকে 5000 এর মধ্যবর্তী কয়টা সংখ্যা বানাইতে পারবো একটা যদি বলে যে ধরো 2000 এর বড় কতগুলো সংখ্যা বানাইতে পারবো আচ্ছা এরপর আরেকটা যদি বলে যে ধরো 1000 থেকে ছোট 5 দ্বারা বিভাজ্য 1000 থেকে ছোট 5 দ্বারা বিভাজ্য কতগুলো সংখ্যা বানানো যাবে ঠিক আছে এরকম বলে দিল ওকে এবার আরো কিছু বানাইতে পারে বানাইলে তুমি ওগুলো কন্ডিশন অনুযায়ী কাজ করবা ওকে দেখো এগুলো খুব ইজি ফার্স্ট টাইম আমরা যেটা আলোচনা করতেছি এখানে কোনো শূন্য নি নাই তাহলে আমি যদি শূন্য না নিই তাহলে আমার অঙ্কগুলো খুব ইজি হয়ে যাবে তখন আমার দেখতে হবে কি চাইছে সেই অনুযায়ী আমি কাজ করব তাহলে ভাই আমাকে ফার্স্টে বলছে পাঁচ অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা বানানো যায় তাহলে আমার হাতেও আছে পাঁচটা বানাইতেও বলছে পাঁচটা তাহলে এটা হবে কত বলতো 5 ফ্যাক্টোরিয়াল ওকে ভাই এবার আমাকে বলছে কতগুলো জোড় সংখ্যা বানানো যায় তাহলে পাঁচ অঙ্ক বিশিষ্ট জোড় সংখ্যা যখন বানাবো তখন আমার শেষে স্থানে জোড় ডিজিট বসাইতে হবে এখন আমার হাতে জোড় আছে কি বলতো 2 আর 4 তাহলে হয় 2 অথবা 4 দুইটার যে কোনো একটা বসবে 2p1 ধরলাম 2 বসে গেল তাহলে হিসাব থেকে 2 বাদ তাহলে 2 কে যদি বাদ দিয়ে দিই তাহলে বাকি থাকে 1 3 4 5 চারটা বাকি থাকে আর এখানে আমার জায়গাও বাকি থাকে চারটা তাহলে 4 ফ্যাক্টোরিয়াল এই যে জোড় সংখ্যা হয়ে গেল ঠিক আছে ওকে একইভাবে যদি এখন আমাকে বলে যে ভাই বিজোড় সংখ্যা বানানো যায় কতগুলো তাহলে আমরা জানি বিজোড় বানাইতে হলে লাস্টে বিজোড় সংখ্যা বসাইতে হবে এখন আমার হাতে বিজোড় আছে 1 3 5 তিনটা বিজোড় আছে তাহলে আমরা জানি তিনটা থেকে যে কোনো একটাকে বসায় দিব 3p1 এরপর কি করব বাকি দেখো 1 বসে গেল ধরলাম 1 বসে গেল তাহলে এবার হিসাব থেকে 1 বাদ 1 বাদ দিয়ে বাকিটা 2 3 4 5 চারটা থাকে আর এখানে আমার ডিজিট কয়টা থাকে এখানে আমার ডিজিট থাকে চারটা 1 2 3 4 চারটাকে চার জায়গায় সাজানো যায় 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে ঠিক আছে ওকে এগুলো সোজা বলছে 2000 থেকে 5000 এর মধ্যবর্তী সংখ্যা সো 2000 থেকে 5000 এর মধ্যবর্তী সংখ্যার প্রথম স্থানে 2 3 4 থাকতে পারে 5 নেওয়া যাবে না কারণ 5 নিলেই সেটা 5000 থেকে বড় হয়ে যাবে তাহলে 2000 থেকে 5000 এই মাঝখানে সংখ্যাগুলো সবগুলা 4 ডিজিটে হয়ে থাকে এবং প্রথম স্থানে 2 3 আর 4 এই তিনটায় যে কোনো একটা বসবে তাহলে তিনটায় যে কোনো একটা 3p1 ধরলাম 2 বসে গেল তাহলে দেখো 1 2 3 4 5 এখান থেকে যদি আমার 2 বসে যায় বাকি থাকে কয়জন বলো তো বাকি থাকে 4 জন কিন্তু আমার এখানে জায়গা ফাঁকা আছে তিনটা তাহলে চারটা থেকে এবার আমি তিনটাকে বসায় দিব 4p3 শেষ মনে রাখো মধ্যবর্তী সংখ্যা বানাইতে বললে লাস্টেরটা আসে না খালি
তাহলে 5 নেওয়া যাবে না কারণ 5 নিলে দেখো 5000 থেকে বড় হয়ে যাবে তার মানে তুমি যদি ধরো 5 নাও 4 নাও 3 নাও 2 নাও তাহলে দেখো এই যে 5000 থেকে বড় হয়ে গেছে তাহলে প্রথম স্থানে 5 দিলেই বড় হয়ে যাবে সো লাস্টেরটা নেওয়া যায় না এটা মাথায় রাখো তাহলে নেওয়া যাবে কে কে 2 3 4 তিনটা থেকে যে কোনো একটা একটা বাদ বাকিগুলো থেকে বসায় দিলাম ওকে বলছে 2000 থেকে বড় এখন 2000 থেকে বড় এটা কিন্তু আবার দুই ক্যাটাগরি হতে পারে দেখো 2000 থেকে বড় আমি যদি এমন নি যে 2 1 3 4 তাহলে 2134 সেটাও 2000 থেকে বড় আবার যদি এমন নি 2 1 3 4 5 তাহলে 21345 এটাও কিন্তু 2000 থেকে বড় তার মানে 2000 থেকে বড় এরকম যদি আপার লিমিট দেওয়া না থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমার দেখতে হবে হাতে কয়টা ডিজিট আছে আমার হাতে ভাইয়া ডিজিট আছে 5টা তার মানে এই অঙ্কগুলা 4 অঙ্ক বিশিষ্ট এবং 5 অঙ্ক বিশিষ্ট দুইটাই বাইক করতে হবে তোমাকে ওকে 4 অঙ্ক বিশিষ্ট আসো 4 অঙ্ক বিশিষ্ট হইতে হইলে এখন এখন তো কোনো বাউন্ডারি নাই তার মানে আমার এখন প্রথম স্থানে 2 ও বসতে পারবে 3 ও বসতে পারবে 4 ও বসতে পারবে 5 ও বসতে পারবে তার মানে এই 4টা থেকে যে কোনো একটা বসতে পারবে তাহলে আমি ধরলাম যে ধরো 2 বসে গেল তাহলে হিসাব থেকে 2 বাদ বাকি আছে 4 জন আমার এখানে জায়গা ফাঁকা আছে 3টা তাহলে 4p3 ওকে সো 4p1 এর মান হলো কত 4 4p3 মানে 3টা গুণ থাকবে 4 3 2 তাহলে আমার এখানে মান আসে কত 3 2 গুণে 6 4 6 24 4 24 এ 96 ওকে আচ্ছা 5 অঙ্ক বিশিষ্ট দেখো 5 অঙ্ক বিশিষ্ট হইলে প্রথমে কি বসবে এটা ডাজেন্ট ম্যাটার কারণ 5 অঙ্ক বিশিষ্ট তুমি যাই বানাও না কেন সেটা অবশ্যই 2000 থেকে বড় হবে তুমি যদি একও বসাও তাও দেখো সেটা 2000 থেকে বড় কেন কারণ এটা হলো 12345 সো ফার্স্ট স্থানের জন্য এখন আর কোনো লিমিটেশন নাই আছে 5টা আমার লাগবে 5টা তাহলে এটা হবে কত 5 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল মানে কত 120 পরে এই দুটো কি করতে হবে যোগ করে দিতে হবে তাহলে যোগ করে দিলে আমাদের চলে আসতেছে কত বলতো 216 তার মানে 216টা সংখ্যা বানানো যাবে বুঝতে পারছিস সো বাউন্ডারি দিয়ে দিলে 2000 থেকে 5000 তখন মনে একবার লাস্টেরটা আসবে না 5 আসবে না আর যদি একদম বাউন্ডারি না দিয়ে দেয় যে যা 2000 থেকে বড় তাহলে তুমি দেখবা যে কয়টা ডিজিট হাতে আছে ততগুলো বানানো যাবে তার মানে 4 অঙ্ক 5 অঙ্ক এখন যদি আমার 6 পর্যন্ত থাকতো তাহলে 6 অঙ্কটাও কাউন্ট করতে হইতো ঠিক আছে ওকে এখন বলছে 1000 থেকে ছোট 5 দ্বারা বিভাজ্য তাহলে 1000 থেকে এখন দেখো আবার ছোট বলছে তাহলে 1000 হলো কয় অঙ্ক বিশিষ্ট 4 অঙ্ক তাহলে আমি এখানে 3 অঙ্ক বিশিষ্ট বানাইতে পারি আবার এখানে আমি 2 অঙ্ক বিশিষ্ট বানাইতে পারি আবার এখানে আমি 1 অঙ্ক বিশিষ্ট বানাইতে পারি সো 3 ক্যাটাগরি অঙ্ক বানাইতে পারবো আমি ওকে 3 অঙ্ক বিশিষ্ট আচ্ছা সেটা কি দিয়ে ভাগ হইতে হবে ভাইয়া ভাইয়া 5 দিয়ে ভাগ হইতে হবে তার মানে কি লাস্টে কি থাকতে হবে 5 তাহলে দেখো শেষ স্থানে 5 কে বসায় দিলাম তাহলে 5 বাদ কারণ ও বসে গেছে বাকি থাকে 4 জন আমার লাগবে 2 জন তাহলে 4p2 ওকে 4p2 এর মান জানি আমরা 2টা গুণ হবে 12 ওকে এবার দেখো 2 অঙ্ক বিশিষ্ট হইতে পারে তাহলে 2 অঙ্ক বিশিষ্ট 5 দ্বারা বিভাজ্য তাহলে লাস্টে 5 বসে গেল ফিক্সড কারণ 5 থাকতেই হবে সো 5 বসে গেল বাকি থাকে 4 জন লাগবে 1 জন 4p1 4 ওকে 1 অঙ্ক বিশিষ্ট এন্ড 1 অঙ্ক বিশিষ্ট 5 দিয়ে ভাগ যাবে এমন একজনই আছে সেটা কি 5 এই যে একজনই আছে ওকে যোগ করে দিলে আমি টোটাল পেয়ে যাব 12 16 তার মানে 17টা ডিজিট বানানো যাবে ঠিক আছে ওকে এবার সেম অঙ্কগুলো আমরা এবার শূন্যকে নিয়ে এসে অঙ্কটা করব সেম অঙ্কগুলো আমরা শূন্য নিয়ে আসলাম তাহলে 0 2 3 4 5 ঠিক আছে সেম অঙ্কগুলো ওকে তাহলে প্রথমে আমাদের বলছিল সবগুলোকে নিয়ে সাজাও সবগুলো মানে কয় অঙ্ক বিশিষ্ট
পাঁচ অঙ্ক বিশিষ্ট। তাহলে আমরা জানি যে ভাইয়া শূন্য থাকলে একই কাজ আমার দুইবার করতে হয়, একবার প্রথমে মোট বাইক করতে হয়, তারপর শূন্যকে প্রথমে রেখে বাইক করতে হয়, তারপর দুইটা বিয়োগ করে দিতে হয়। তাহলে ফার্স্টে আমার বাইক করতে হবে মোট, তাহলে পাঁচটাকে পাঁচ জায়গায় সাজানো যায় ফাইভ ফ্যাক্টোরিয়াল, এটা হলো আমার মোট। এবার কি করতে হবে, শূন্যকে প্রথমে থাকবে, শূন্য প্রথমে এটা বাইক করব, বাইক করে মোট থেকে এটা বাদ দিয়ে দিব, মোট থেকে শূন্য প্রথমে এটা বাদ দিয়ে দিব, তাহলে আমি অ্যানসার পেয়ে যাব। ওকে, সো শূন্যকে যদি আমি প্রথমে রেখে দিই তাহলে শূন্য বসে গেল, বাকি আছে চারজন, আমার এখানে লাগবেও চারটা, চারজনকে চার জায়গায় ফোর ফ্যাক্টোরিয়াল ভাবে সাজানো যায়, তাহলে অ্যান্সার হলো ফাইভ ফ্যাক্টোরিয়াল মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, সো শূন্যের ক্ষেত্রে ডাবল কাজ করতে হয়, ফার্স্টে তো টোটালটা বাইক করবা, তারপর শূন্যেরটা প্রথমে রেখে বাইক করবা। ওকে, এবার বলছে জোড় সংখ্যা, পাঁচ অঙ্ক বিশিষ্ট জোড় সংখ্যা। এখন বলো জোড় সংখ্যা বানাইতে হইলে ফার্স্টে মোট, ফার্স্টে মোট কত ভাবে জোড় সংখ্যা বানানো যায় সেটা আমরা বাইক করব। তাহলে ভাই জোড় সংখ্যা বানাইতে হলে শেষে শূন্য, দুই অথবা চার, এই তিনটার যে কোনো একটা বসাইতে হবে, থ্রি পি ওয়ান। ধরলাম শূন্য বসে গেছে, তাহলে বাকি আছে চারজন, আমার এখানে লাগবেও চারটা, ফোর ফ্যাক্টোরিয়াল, এটা হলো মোট। ওকে, এবার কোনটা বাইক করবো ভাইয়া, এবার মাইনাস দিয়ে শূন্যকে প্রথমে রেখে বাইক করব। তাহলে দেখো শূন্য যদি এবার প্রথমে থেকে যায় তাহলে জোড় সংখ্যা এখান থেকে আর এখন শূন্য কাউন্ট হবে না, এই শূন্যটা বাদ, তার মানে এখন জোড় সংখ্যা বানাইতে হবে দুই আর চার দিয়ে। তাহলে এবার জোড় সংখ্যা বানানোর জন্য দুইটা থেকে যে কোনো একটা শেষ স্থানে বসবে, তাহলে ধরলাম দুই বসে গেল, আবার শূন্য প্রথমে বসছে, দুই শেষে বসছে, তাহলে এবার হিসাব থেকে শূন্য বাদ, দুইও বাদ, বাকি থাকে মাত্র তিনজন, আমার এখানে লাগবেও তিনটা, তাহলে এটা হলো থ্রি ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা হলো শূন্য প্রথমে দিয়ে সেটা বাইক করে এই যে বিয়োগ করে দিলাম। ঠিক আছে, মোট বাইক করছি, তারপর শূন্যকে প্রথমে রেখে জোড় স্থান বাইক করছি, আর জোড় স্থান বাইক করতে গেলে জোড় থেকে আবার শূন্য কমে যাবে, এর জন্য থ্রি পি ওয়ান না হয়ে টু পি ওয়ান হয়েছে। ঠিক আছে, ওকে, এবার বললো যে ভাইয়া বিজোড় স্থান বাইক করেন, তো বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যা বানাইতে বলছে জিরো টু থ্রি ফোর ফাইভ দিয়ে। ওকে, সো এটা কয় ডিজিট, এটা হলো পাঁচ ডিজিট। সো আমরা জানি এখন যে ভাইয়া বিজোড় বানাইতে হলে ফার্স্ট আমি মোট, মোট যতভাবে বিজোড় বানানো যায়। ওকে ভাই, বিজোড় বানাইতে হলে আমার লাগবে তিন আর পাঁচ, তাহলে তিন আর পাঁচ এই দুইটা যে কোনো একটাকে শেষ স্থানে বসাবো, টু পি ওয়ান, ধরলাম তিন বসে গেল, তাহলে হিসাব থেকে এবার তিন বাদ, তাহলে তিন বাদ দিলে বাকি থাকে আর চারজন, আমার জায়গাও আছে চারটা, তাহলে এটা হবে ফোর ফ্যাক্টোরিয়াল। ওকে, এবার মাইনাস দিয়ে কোনটা বাইক করব, শূন্য প্রথমে, তাহলে শূন্য প্রথমে যদি থাকে তাহলে শূন্যকে প্রথমে বসায় দিলাম, হিসাব থেকে এবার শূন্য বাদ, আবার বিজয়ও বানাইতে হবে, তাহলে বিজয়ের জায়গায় দেখো তিন আর পাঁচ দুইটায় যে কোনো একটা, ধরলাম তিন বসে গেল, তাহলে হিসাব থেকে তিনও বাদ, তাহলে বাকি আছে কয়জন, বাকি আছে তিনজন, জায়গা ফাঁকা আছে কয়টা, তিনটা, তিনটাকে তিন জায়গায় বসানো যায় থ্রি ফ্যাক্টোরিয়াল উপায়ে, তাহলে এটা হলো আমাদের বিজোড় সংখ্যা। ঠিক আছে, তেমনি সেম জিনিস, মোট বাইক করবা, শূন্যকে প্রথমে বসায় তারপর শূন্যেরটা বাইক করবা। ওকে, তারপর আমাকে চার নাম্বার বলছে দুই হাজার থেকে পাঁচ হাজার এ মধ্যবর্তী সংখ্যা। তাহলে দেখো দুই হাজার থেকে পাঁচ হাজার মধ্যবর্তী সংখ্যা আমরা জানি কয় ডিজিটে হবে, চার ডিজিটে হবে। এখন চার ডিজিটে হবে এবং আমরা জানি লাস্টেরটা কাউন্ট করতে হয় না, তাহলে পাঁচ কাউন্ট করব না, তাহলে কি কি নেওয়া যাবে, তাহলে দুই নেওয়া যাবে, তিন নেওয়া যাবে আর চার নেওয়া যাবে। তাহলে প্রথম স্থানে এগুলো বসবে কিন্তু প্রথমে, তাহলে প্রথম স্থানে দুই তিন চার এই তিনটায় যে কোনো একটাকে বসানো যায় থ্রি পি ওয়ান উপায়ে, ধরলাম দুই বসে গেল, তাহলে হিসাব থেকে বা দুই বাদ, দুই বাদ দিলে বাকি থাকে চারজন, জায়গা আছে তিনটা, ফোর পি থ্রি। ওকে, এই জায়গায় কিন্তু শূন্য প্রথমে রাইখা যে বাদ দিব সেটার উপায় নাই, কেন
কারণ প্রথম স্থানে কে কে বসতেছে বলো, দুই তিন চার, তাহলে প্রথম স্থানে শূন্য আসার কোনো চান্সই নাই। সো এই অঙ্কে কোনো কিছু বিয়োগ হবে না, এটাই অ্যানসার, শেষ। বুঝতে পারছি? সো মনে রাখো এইসব অঙ্কে আমাদের শূন্য যেহেতু ফার্স্টে আসার কোনো চান্স নাই, এজন্য আমার শূন্যেরটা বাইক করার দরকার নাই, বিয়োগ করার দরকার নাই। ওকে, এখন যদি আগের মতো বলে যে 2000 এর বড়, আরেকবার বুঝিয়ে দেন ভাই, এই শূন্য কেন আসবে না ভাই শুরুতে? কারণ দেখো আমার তো ফিক্সড করে দিছে, বলছে 2000 থেকে 5000, তাহলে 2000 থেকে 5000 হইতে হলে প্রথম স্থানে তুমি কি শূন্য কখনো আনতে পারবা? না না, তাহলে শূন্য কখনো আনতে পারবো না, কারণ শূন্য যদি আনি তাহলে তো সেটা তো লিমিটের মধ্যেই নাই, বাদ দিব কেন? কিন্তু শূন্যটারে তো আমি ওই বিপরীত তিনটা হিসাব করতেছি। বিপরীত তিনটা তো আমি পরে ঘরগুলোর জন্য হিসাব করতেছি, প্রথম ঘরের জন্য তো আমি শূন্যকে কাউন্টই করি নাই। এই তিনটা ফিক্সড করে দিব, তারপর হলো বিপরীত তিনটায় যা বসে শূন্য টুন্য যে শূন্য টুন্য যে কোনো কিছু বসে ওটা তো, তাহলে দেখো শূন্য যদি আমার এই মাঝখানেও বসে তাও কোনো ঝামেলা নাই। এই যে এই জায়গায় দেখো 2034 মাঝখানে বসলো, কোনো ব্যাপার না, শূন্য তার সামনে আসে নাই। সামনে আসলে কেন বাদ দিয়ে দিই, কারণ তখন ডিজিটের সংখ্যা কমে যায়, তখন আর দেখো এটা 234 হয়ে গেছে সামনে শূন্য আসলে, ঠিক আছে? এখন এই শূন্যটা তো সামনে আসার অপশনই নাই, তাহলে আমার বিয়োগ করার দরকার নাই। কিন্তু এগুলাতে শূন্য সামনে আসার অপশন ছিল। এই যে বিজয় সংখ্যা, ধরো এই যে তুমি সাজাইলা, বললা যে ভাইয়া লাস্টে 2p1, তার মানে লাস্টে 3 বসছে, এই যে লাস্টে 3 বসছে, এরপর তুমি এটা সাজাইলা যে ঠিক আছে 5 4 2 0, এই দেখো শূন্য কিন্তু সামনে আসতে পারে এখন, কারণ তুমি জাস্ট লাস্টেরটা ফিক্সড করছো, আর সামনে এগুলো তুমি র্যান্ডমলি সাজায় দিছ 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে। তাহলে র্যান্ডমলি সাজাইলে শূন্য সামনে চলে আসার চান্স আছে, এর জন্যই তখন তোমায় কি করতে হবে, বিয়োগ করতে হবে। কিন্তু এখানে তো আমি প্রথম স্থানেই ফিক্সড করে দিছি, তাহলে শূন্য প্রথম স্থানে আসার চান্সই নেই, এর জন্য বিয়োগ করারও দরকার নেই। ওকে, একইভাবে 2000 থেকে বড়, তাহলে এটা আমরা অলরেডি দেখছি যে ভাইয়া 2000 থেকে বড় এটা আমাদের দুই টাইপ হইতে পারে, তাহলে একটা হইতে পারে চার অঙ্ক বিশিষ্ট, আরেকটা হইতে পারে পাঁচ অঙ্ক বিশিষ্ট। তাহলে চার অঙ্ক বিশিষ্ট সেক্ষেত্রে যেহেতু আপার লিমিট নাই, তাহলে আমার প্রথম স্থানে কি কি বসতে পারে, 2 বসতে পারে, 3 বসতে পারে, 4 বসতে পারে, 5 বসতে পারে। প্রথম স্থানে হাতে আছে 0 2 3 4 5, এগুলো হাতে আছে, ঠিক আছে? সো দেখো প্রথম স্থানে আবার 2 3 4, এই চারটা থেকে যে কোনো একটা বসবে 4p1, তাহলে ধরলাম 2 বসে গেল, তাহলে বাকি আছে কয়জন, বাকি আছে চারজন, চারজনকে আমি পরবর্তী তিন জায়গায় সাজাতে পারি 4p3 উপায়ে, ঠিক আছে? এখন এখানেও শূন্য বাদ দেওয়ার কিছু নাই, কেন? কারণ আমি ফিক্সড করছি 4p1, এই যে ফিক্সড করে দিলাম, এটা করলাম কোন ঘরটা, এটা করে দিলাম প্রথম ঘরটা। সো প্রথম ঘরটা ফিক্সড করে দেওয়াতে এখানে আর প্রথমে শূন্য আসার চান্স নাই, এজন্য শূন্যকে বিয়োগও করতে হবে না। ওকে, এবার যখন আমি 5 অঙ্ক নিব, তাহলে 5 অঙ্ক হাতেও আছে 5টা, লাগবেও 5টা, তাহলে এটা হবে কত বলতো, 5 ফ্যাক্টোরিয়াল। এখন গিয়ে শূন্য সামনে আসতে পারে, কারণ আমি এখন দেখো 5 ফ্যাক্টোরিয়াল বলার পর আমি কিন্তু কাউকে ফিক্সড করি নাই, কাউকে কোথাও ফিক্সড করি না, তার মানে এমন হইতে পারে যে এটা সফল হইতে হইতে শূন্য সামনে চলে আসতে পারে। তাহলে শূন্যকে যদি সামনে রেখে দিই, তাহলে বাকি চারটাকে সাজানো যায় 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে, এই 4 ফ্যাক্টোরিয়ালটা তখন মাইনাস করতে হবে, বুঝতে পারছো? তারপর এই দুইটাকে এখন যদি আমি যোগ করে দিই, যোগ করে দিলে আমি অ্যান্সার পেয়ে যাব, ঠিক আছে? বুঝতে পারছি? ওকে, সো সব সময় যে শূন্যগুলোতে আমি শূন্যটা বাদ দিয়ে মানে বিয়োগ করে দিব তা না, আমাকে দেখতে হবে প্রথম ঘরে আমি কাউকে ফিক্সড করছি কিনা। যদি আমি প্রথম ঘরে কাউকে ফিক্সড করে দিই, তাহলে মনে রাখবা সেই অঙ্কে আর শূন্য বাদ দেওয়ার দরকার নাই, আর যদি না করি তাহলে সেক্ষেত্রে আবার বাইক করে শূন্যটা মাইনাস করে দিতে হবে। ওকে, এরপর ছিল 1000 থেকে ছোট 5 দ্বারা বিভাজ্য, তাহলে 1000 থেকে ছোট 5 দ্বারা বিভাজ্য আমরা দেখছিলাম যে ভাইয়া 3 অঙ্ক বিশিষ্ট হইতে পারে, তাহলে এটা 4 দ্বারা বিভাজ্য দেন, 4 দ্বারা বিভাজ্য দিলে হলো যে এরকম কোনো নির্দিষ্ট ভ্যালু বলা পসিবল না, ঠিক আছে? বইয়ে তো একটা ম্যাথ আছে 4 দ্বারা বিভাজ্য, ও তো মুখে মুখে করছে, কারণ শেষে কি থাকলে 4 দ্বারা বিভাজ্য হয় এটা তো বলা পসিবল না। ওই লাস্টের দুইটা সংখ্যা যদি 4 দ্বারা ভাগ করা যায় তাহলে 4 দ্বারা বিভাজ্য, হ্যাঁ
তাহলে তুমি লাস্টের দুইটা সংখ্যা যখন 4 দ্বারা ভাগ করা যাবে, এটা তো তোমার বাইক করতে হলে আবার সে তোমার বসে 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 হিসাব করে শাফলিং করে করতে হবে, তাই না? উদ্ভাসে একটা ম্যাথ দিছিল এরকম। জি ভাই, ওইটা কথাই বলতেছি আমি, ওটা বইয়ে আছে। ওই তো ওইটাই তো, ওইটাই হলো যে তোমার লাস্টে বসে বসে আবার শাফলিং করে দেখতে হবে, যে ধরো 1 2 3 4 5 এরকম দিয়ে দিল, দিয়ে বললো যে 4 দ্বারা বিভাজ্য। আর 4 দ্বারা বিভাজ্য 32, টাইম তো 3 মিনিট 24 এখন শাফল করার পরে দুই একটা মিস হয়ে যায়। হ্যাঁ, এই যে এটা কোনো ইয়া নাই তো, এখানে যেমন 5 দ্বারা বিভাজ্য হলে খুব ইজি, কারণ লাস্টে 0 অথবা 5 বসবে, তাই না? কিন্তু যখনই এরকম 4 দ্বারা বলবে, 3 দ্বারা বলবে, তখন তো খুব বিপদ, তখন আমার নিজে মুখে মুখে করতে হবে। যেমন আমি যদি 1 নিই, 1 নিয়ে আমি লাস্টের দুই ডিজিটের জন্য কাকে কাকে সিলেক্ট করতে পারি, 1 2 1 3 1 4 1 5 হয় না? আবার আমি যদি 2 নিই, তাহলে 2 এর জন্য কি কি আসে বলো তো? 2 4 2 4 আসে, 2 3 আসে, 2 1 আসে, 2 2 5 আসে না? ওকে, আমি যদি এখন 3 এর জন্য সিলেক্ট করি, তাহলে আমার 3 1 3 2 4 দিয়ে বিভাজ্য, 3 4 4 দিয়ে বিভাজ্য না, 3 5 আসে না। আবার আমি যদি 4 দিয়ে হিসাব করি, তাহলে 4 1 খালি 4 2 4 খালি 4 টা আসে খালি, আর 5 এর জন্য হিসাব করলে 5 2 52 টা আসে, 4 দিয়ে বিভাজ্য, আর কেউ আসে না। সো এই যে দেখো, এই আমি মুখে মুখে হিসাব করতেছি, ঠিক আছে? তাহলে মুখে মুখে হিসাব করার জন্য তখন আমি দেখলাম যে এটা কয় অঙ্ক বিশিষ্ট বানাইতে যাও। ধরো তুমি যদি বলো যে আমি এটা 4 অঙ্ক বিশিষ্ট বানাবো, তাহলে 4 অঙ্ক বিশিষ্ট বানাইলে আমার একজন আছে 1 অঙ্ক বিশিষ্ট। তাহলে আমি যদি শেষ স্থানে এই অর জন্য হিসাব করি, এই 4 এর জন্য হিসাব করি, তাহলে লাস্ট স্থানে আমি 4 কে ফিক্সড করে দিলাম, তাহলে 4 কে ফিক্সড হয়ে গেল, তাহলে 4 বাদ, বাকি আছে কয়টা? 1 2 3 4, 4টা থেকে 3টা জায়গায় বসানো যাবে 4p3 উপায়ে। ওকে, এটা গেল এই যখন একজন থাকবে। এখন যখন এই যে দুইজন, 12 24 32 52 দুইজন, তখন কিন্তু আমার এই দুই জায়গা ফিক্সড করতে হবে এখন। তাহলে এই দুই জায়গায় যে কোনো একটা জোড়া, তাহলে দুই জায়গায় এই 4টা জোড়া থেকে এক জোড়া বসানো যায় 4p1 উপরে, ঠিক আছে? এই জোড়া 4 জোড়া থেকে এক জোড়া, কারণ এখানে জোড়া হিসেবে কাউন্ট করতেছি, এক জোড়া বসানো যায় 4p1 উপায়ে। তাহলে আমার এবার জোড়া বাদ, তাহলে ধরো 4ও বাদ 2ও বাদ, তাহলে বাকি আছে 3 জন, আর লাগবে 2টা, তাহলে 3p2। তাহলে এই জোড়াগুলো দিয়ে এতগুলো বানানো যাবে, সিঙ্গেল 4 দিয়ে এটা বানানো যাবে, আর তাহলে এটা যোগ করে দিলে আমি টোটাল অ্যান্সার পেয়ে যাবো, বুঝতে পারছো? তার মানে এই জোড়াগুলো তখন তোমার মুখে মুখে হিসাব করতে হয়, এটার জন্য কোনো স্ট্যান্ডার্ড কোনো মানে নোটেশন নাই। আমাকে বলছে যে 1 2 3 4 5 দিয়ে 4 অঙ্ক বিশিষ্ট 4 দ্বারা বিভাজ্য কতগুলো সংখ্যা বানানো যায়। তাহলে আমি ফার্স্টে দেখলাম যে শেষে কি কি দিলে 4 দ্বারা বিভাজ্য হয়, কারণ আমরা জানি 4 দ্বারা বিভাজ্য হইতে হইলে, 4 দ্বারা বিভাজ্য হইতে হইলে, আচ্ছা এখানে একটা কাহিনী আছে তো, সরি সরি, এই এটা কি বলছে, এখানে 0 নাই তো, 0 না হইলে হবে হবে না হবে না, শুধু 4 এরটা হিসাব করব কেন? 4 এরটা হবে না তো, শুধু 4 এরটা হবে না, 0 থাকলে 0 ফোন নেওয়া যেত, 4 এরটা হবে না এখানে, এখানে জাস্ট এটা হবে। তাহলে আমাকে ফার্স্টে দেখতে হবে 4 অঙ্ক বিশিষ্ট যদি 4 দ্বারা বিভাজ্য বানাইতে বলে, তাহলে সেক্ষেত্রে আমার লাস্টের দুই ডিজিট কতভাবে বানানো যায় যেগুলো 4 দিয়ে বিভাজ্য। তাহলে আমি 1 নিয়ে ফার্স্টে চিন্তা করলাম, এই যে 1 2 12 হইলে পসিবল, আবার 2 নিয়ে চিন্তা করলাম 24 হলে পসিবল, 3 নিয়ে চিন্তা করলাম 32 হলে পসিবল, 4 নিয়ে কোনোটা পাই নাই, 5 নিয়ে চিন্তা করলাম 52 হলে পসিবল। তাহলে এই এই যে 4 জোড়া, এই 4 জোড়া থেকে আমি যদি শেষের দুই স্থানে যে কোনো একটা জোড়া বসায় দিই, তাহলে 4 জোড়া থেকে এক জোড়া বসায় দিব, তাহলে 4p1। এরপর বাকি থাকলো কে কে বলো? 2 আর 4 বসে গেল, তাহলে 2 বসে গেল, 4 বসে গেল, বাকি থাকলো 3 জন। এই 3 জন থেকে যে কোনো 2 জনকে বসায় দিলেই পুরো ডিজিটটা 4 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তাহলে 3 জন থেকে 2 জনকে বসায় দিলাম, পুরোটা 4 দ্বারা বিভাজ্য হয়ে গেল, ঠিক আছে? কারণ আমরা জানি 4 দ্বারা বিভাজ্য করতে হলে লাস্টের 2 ডিজিট নিয়ে হিসাব করতে হয়, তাই তো? ঠিক আছে, ওকে। সো দেখো, এগুলো যদি আসে এখন, তাহলে এগুলো আসলে যে তোমার মুখে মুখে কাজ করতে হয়, কিছু এরকম কোনো নিয়ম নেই। আবার 7 এর জন্য হিসাব করতে গেলে তো ধরো
যদি কেউ যদি বলে 7 দিয়ে বিভাজ্য, তাহলে তো দিন দুনিয়া পার হয়ে যাবে, ঠিক আছে? কারণ এখানে তো ধরো একটা রিপিটেশন আছে, দেখো 4 দ্বারা বিভাজ্য, সেখানে রিপিটেশন হলো লাস্টে 2 অথবা 4 এটাই আসতেছে, 2 অথবা 4, ঠিক আছে? অবশ্য অপশনে যদি 6 থাকতো তাহলে 6 ও আসতো, ঠিক আছে? কিন্তু 7 দ্বারা বিভাজ্য হলে তো কি হয়, 7 14 21 28, তাহলে লাস্ট স্থানে কি দিয়ে হয় সেটাও তো আইডেন্টিফাই করা যাচ্ছে না, ঠিক আছে? তখন ঝামেলা বেড়ে যাবে, তখন মুখে মুখে করতে হয়। সেই মুখে মুখে করা একটা অঙ্ক আবার বুয়েটে আসছিল 2-3 বছর আগে, ওই যে কিছু ডিজিট দিয়ে বলছিল যে সাজানোর ফলে যদি ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো হয় তাহলে 2000তম সংখ্যা কোনটা হবে, ঠিক আছে? ধরো তুমি যে বললা যে এরকম আমি বাইক করছি যে এখানে আমরা এরকম করলে এতগুলো সংখ্যা বানানো যায়, যেমন এখানে দেখো 17টা সংখ্যা বানানো গেছে, তাহলে কোশ্চেনটা এরকম করলো যে এই যে 17টা সংখ্যা বানানো গেছে এদেরকে যদি ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই, যেমন এই যে 5 দ্বারা বিভাজ্য, যেমন এদেরকে যদি আমি ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই 5 10 তো নাই, 0 নাই, 15 তারপর হলো 25 35 45 এরকম যদি ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই, তাহলে আমি যদি এখন বলি যে ঊর্ধ্বক্রম অনুসারে 15তম সংখ্যা কোনটা, তাহলে দেখো তখন কিন্তু এই যে মুখে মুখে হিসাব করা ছাড়া আর কোনো উপায় নাই। তো এরকম একটা অঙ্কই আমাদের বুয়েটে একবার আসছিল 10 মার্কসের জন্য। তাহলে 2000 সমতম সংখ্যা কেমনে মুখে মুখে হিসাব করব ভাই? রুয়েটে আসছিল, হ্যাঁ রুয়েটে আসছিল, সরি রুয়েটে আসছিল, রুয়েটে আসছিল 2000তম সংখ্যা বানাইতে বলছে, বাপ রে বাপ, ম্যাথটা অনেক বড়। ওই তো ওরা আসলে ওই উদ্বাস যেভাবে সলভ করছে ওখানে আসলে ওরা ব্যাখ্যা ট্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আসলে এটা ব্যাখ্যা না, এটা তোমার মুখে মুখে ধরে ধরে হিসাব করতে হবে, তাই না? এইসব আসলে এগুলো আসলে এগুলো তোমার আগেই বুঝতে হবে, যে পরীক্ষা হলে গিয়ে যদি তুমি এগুলো দেখো যে যে 4 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য, 7 দ্বারা বিভাজ্য, এগুলো দেখলে বুঝবা যে এগুলো আমার টাইম ওয়েস্টের জন্য এই অঙ্কটা দিছে। সো এই অঙ্কটা তখন আমি বলবো তুমি এই অঙ্কটা স্কিপ করে চলে যাবা, ঠিক আছে? সময় অপচয় করা যাবে না, কিছু অঙ্ক থাকবে খুব লোভনীয় অঙ্ক, কিন্তু সেগুলোতে সময় বেশি যাবে। সো তোমার ওইখানে অঙ্ক পাড়া নিয়ে কিন্তু মেইন টার্গেট না ভর্তি পরীক্ষায়, অঙ্ক পাড়া নিয়ে যদি ভর্তি টার্গেট হয় তাহলে সেটা ম্যাথ অলিম্পিয়াডে যেতে হবে, ওটা এখানে না, ভর্তি পরীক্ষায় অঙ্ক পাড়া নিয়ে টার্গেট না, ভর্তি পরীক্ষার টার্গেট হলো চান্স পাওয়া নিয়ে, ঠিক আছে? সো স্মার্ট হইতে হবে, যদি কোনো অঙ্ক দেখে আমি বুঝতে পারি যে এই অঙ্কটা ঝামেলা টাইম বেশি লাগবে ওটা স্কিপ করে পরবর্তী অঙ্কে চলে যাবা, বুঝতে পারছি আমি? ওকে, সো এই যে 1000 থেকে ছোট 5 দ্বারা বিভাজ্য, এটা এটা তোমরা বাসায় করবা, এটা SW, এরকম একটা অঙ্ক আমাদের বইতে আছে, ঠিক আছে? সো এটা করে করে রাখবা, পারবা তো এটা নাকি মেইন বই অঙ্ক এটা? তাহলে মনে রাখো পুনরাবৃত্তি সূত্রই হলো n^r, তার মানে হলো 1^r একাধিক, ঠিক আছে? 1^r একাধিক, তাহলে আমরা এখানেও কিছু কোশ্চেন লিখে ফেলি যে 4টি আঙ্গুলে পাঁচটি উইং কতভাবে পড়া যায়, ভাইয়া বলো ভাইয়া। একটা সংখ্যা মনে করেন যেমন দেওয়া আছে কিছু সংখ্যা যত ইচ্ছা তত ব্যবহার করা যাবে, ওইটা কি এই টাইপের মধ্যেই পড়ে? এটা হ্যাঁ, এই যে পুনরাবৃত্তিতে পড়ে, ওই সংখ্যাগুলো আমি দেখাই দিব এটার মাধ্যমে, ঠিক আছে? আগে বেসিকটা ক্লিয়ার করো যে দুটি রুমে 10 জন লোক কতভাবে থাকতে পারে,
ঠিক আছে, দুটি রুমে 10 জন লোক, 10 জন লোক কতভাবে থাকতে পারে? তারপর 3 জন প্রার্থীকে 5 জন ভোটার কতভাবে ভোট দিতে পারে? ঠিক আছে, তারপর হলো 10 জন ছাত্রকে 4টি পুরস্কার কতভাবে দেওয়া যায়, দেওয়া যাবে কতভাবে? হ্যাঁ, ওকে। এরপর বললো 0 থেকে 9 দিয়ে 5 ডিজিটে টেলিফোন নাম্বার বানানো যায় কতগুলো? ওকে, তাহলে দেখো এখানে আমার মেইনলি বেসিক যেটা হলো সেটা হলো যে রিপিট হইছে কি হয় নাই এটা তোমাকে বুঝতে হবে কমন সেন্স দিয়ে। কোশ্চেনে কোথাও বাবা বলে দিবে না যে রিপিট হইছে কি হয় নাই। হ্যাঁ, যদি প্রশ্নে ওই যে অঙ্কে অঙ্ক দেয়, এই যে ডিজিটের অঙ্ক দেয়, তখন বলে দিবে যে হ্যাঁ একাধিকবার ব্যবহার করো, একাধিকবার ব্যবহার করা মানে রিপিটের অঙ্ক। কিন্তু যদি এই ধরনের অঙ্ক আসে যে আঙ্গুল, আংটি, রুমে মানুষ থাকবে, তারপর হলো প্রার্থীকে ভোট দিবে, এগুলো তোমার কমন সেন্স খাটায় কাজ করতে হবে। ওকে, তাহলে মনে রাখো দুইটা জিনিস, একটা হলো যে ভাইয়া যদি রিপিট হয় মানে রিপিটেশনের ম্যাথ হয়, ঠিক আছে, যে একই মানুষ একাধিক মানুষ সেম কাজ করতেছে রিপিট হচ্ছে, তাহলে n to the power r। আর যদি কখনো রিপিট না হয়, যে আমার রিপিট হচ্ছে না, তখন সেটা কিন্তু কি বলতো npr। সো সেম কোশ্চেন দুইভাবে আসতে পারে। এখন দেখো 4টা আঙ্গুলে 5টা আংটি তুমি পড়বা, তাহলে তোমার 4টা আঙ্গুলে 5টা আংটি, তার মানে 1 আঙ্গুলে আংটি কি ডাবল আংটি পড়া লাগতেছে? 4টা আঙ্গুলে 5টা, তার মানে 1 আঙ্গুলে কিন্তু তোমার ডাবল পড়া লাগতেছে, তার মানে 1 আঙ্গুলে আংটি কি হচ্ছে বলো, রিপিট হচ্ছে। কিন্তু আমার যদি কোশ্চেনটা এমন করতো যে ভাইয়া 5টা আঙ্গুলে 4টা আংটি, 5টা আঙ্গুলে 4টা আংটি, তাহলে খেয়াল করে দেখো 5টা আঙ্গুলে 4টা আংটি পড়ার পরেও 1 আঙ্গুল খালি আছে, তার মানে তোমার কিন্তু এই অঙ্কটা রিপিটের অঙ্ক না তখন, তার মানে তখন এই অঙ্কটা হবে এইটা 5p4, এটা হবে তখন অ্যান্সার। বুঝতে পারছি? সো কোনটা রিপিটের অঙ্ক কোনটা রিপিটের অঙ্ক না এটা মাথা খাটায় তোমায় করতে হবে। যেমন একইভাবে 2টা রুমে 10 জন লোক, তাহলে বুঝেই যাচ্ছে যে এক রুমে একাধিক মানুষ থাকতে হবে। কিন্তু যদি আমি উল্টা কোশ্চেন করতাম যে 10টি রুমে 2 জন লোক, তখন খেয়াল করে দেখো 10টা রুমে 2 জন লোক, 2 জন যদি 2 রুমে যায় তাও 8টা রুম খালি থাকে, তার মানে এটা রিপিটের ম্যাথ না, তখন এটা হবে NP2, NP10P2, এই যে NPR সূত্র দিয়ে তখন এই অঙ্কটা হয়ে যাবে। পার্থক্য বুঝতে পারছো? এই পার্থক্যগুলো বোঝাটা খুব দরকার অ্যাডমিশনের জন্য। ওকে, সো এবার আসো, আমি বুঝতে পারলাম, ঠিক আছে ভাই আমি বুঝতে পারলাম যে রিপিটের অঙ্ক। সো রিপিটের অঙ্কে সূত্র কি? সূত্র হলো n to the power r। তাহলে n to the power r একজনের মাথায় আরেকজন পাওয়ার হিসেবে বসবে। এখন কথা হলো কার মাথায় কে বসবে, এটার জন্য শর্টকাট আমি বলে দিলাম, সেটা হলো 1 to the power একাধিক। তুমি চিন্তা করে দেখবা যে কোনটা সত্য হয়, যেটা সত্য হবে সেটা বলছে 4টি আঙ্গুলে 5টি আংটি কতভাবে পড়া যায়। তখন তুমি চিন্তা করো তো 1 আঙ্গুলে একাধিক আংটি পড়া যায় না, এটা সত্য কিনা যে হ্যাঁ আমি 1 আঙ্গুলে একাধিক আংটি পড়তে পারতেছি। কিন্তু আমি যদি উল্টাটা বলতাম যে 1 আঙ্গুলে 1টা আংটি, তাহলে দেখো 3-4টা আঙ্গুলে 1টা আংটি পড়া যায় না, ঠিক আছে, সাইজেই তো হবে না। সো 1 আঙ্গুলে একাধিক আংটি পড়া যায়, তাহলে 1-এর জায়গায় হবে আঙ্গুল সংখ্যা, 1-এর জায়গায় হবে আংটি সংখ্যা, তার মানে এই অঙ্কটাই অ্যান্সার হলো 4 to the power 5। আবার বলি 2টি রুমে 10 জন লোক, তুমি এবার চিন্তা করো 1 রুমে একাধিক লোক থাকতে পারে কিনা,
হ্যাঁ ভাইয়া পারে, কিন্তু উল্টাটা কি হইতে পারে যে একাধিক রুমে একজন লোক থাকতে পারে? সেটা তো হইতে পারে না ভাইয়া। তাহলে এক রুমে যেটা সত্য সেটা নিব, তাহলে এক রুমে একাধিক লোক থাকতে পারে, তাহলে এক হবে নিচে একাধিক হবে উপরে, দ্যাট মিন্স রুমের সংখ্যা নিচে লোকের সংখ্যা উপরে, তাহলে 2 to the power 10। ওকে এবার আসো, তিনজন প্রার্থীকে পাঁচজন ভোটায় ভোট দিতে পারে, তাহলে এক একাধিক দিয়ে চিন্তা করো যে একজন প্রার্থীকে একাধিক ভোটার ভোট দিতে পারে। হ্যাঁ ভাই ভোট দিতেই পারে, সবাই একজন প্রার্থীকে ভোট দিল, তাহলে এক প্রার্থীকে একাধিক ভোটায় ভোট দিতে পারে। কিন্তু তুমি দেখো উল্টাটা হবে না, যে একাধিক প্রার্থীকে একজন ভোটায় ভোট দিল, তাহলে একজন গিয়া সবাই ভোট দিয়ে আসলো, এটা হবে না, মানে বাংলাদেশ বাদে আর কি। হ্যাঁ ওকে, তাহলে প্রার্থী সংখ্যা 3, ভোটার সংখ্যা 5, তাহলে 3 to the power 5। ওকে ভাইয়া, 10 জন ছাত্রকে 4টা পুরস্কার, তাহলে চিন্তা করো এক ছাত্রকে একাধিক পুরস্কার দেওয়া যায়? হ্যাঁ ভাই দেওয়াই যায়, এক ছাত্র সে ভালো গান গায়, ভালো নাচে, ভালো খেলাধুলা করে, তাহলে ওই সব পুরস্কার দেওয়া যায়, ঠিক আছে। আমাদের সময় আমরা দেখতাম যে ওই যে পুরস্কার পাইতো ওই খালি সব পুরস্কার লয়ে যেত, আমরা খালি দর্শকের জায়গায় বসে হাততালি দিতাম। আরে ওকে দেখো, এক ছাত্র একাধিক পুরস্কার দেওয়া যায়, সো যেটা সত্য সেটা হবে, তাহলে ছাত্র সংখ্যা হবে নিচে, পুরস্কার সংখ্যা হবে উপরে। ওকে এবার দেখো, 0 থেকে 9 দিয়ে 5 ডিজিটের টেলিফোন নাম্বার। এখন দেখো আমার কাছে সংখ্যা আছে, মানে আমার হাতে এখানে সংখ্যা আছে কয়টা, বা অঙ্ক আছে কয়টা, অঙ্ক আছে 10টা, আর ডিজিট 5 ডিজিটের টেলিফোন নাম্বার, তার মানে আমার এখানে ঘর আছে কয়টা, 5টা। তাহলে মনে রাখো এক ঘরে একাধিক অঙ্ক কি বসানো যায়? যে ভাই আমি এক ঘরের মধ্যে সব অঙ্ক বসাই দিব, যে 1 2 3 4 5 6 7 8 9, এই যে এক ঘরে একাধিক করে বসাচ্ছি, তাহলে এটা কি পসিবল নাকি? তাহলে বললো না ভাইয়া, এক ঘরে একাধিক অঙ্ক বসানো পসিবল না, কিন্তু এক অঙ্ক একাধিক ঘরে বসানো পসিবল। যেমন আমি এখানেও 2 বসাইলাম, এখানেও 2 বসাইলাম, এখানেও 2, এখানেও 2, এখানেও 2, তাহলে দেখো এক অঙ্ক একাধিক ঘরে বসানো পসিবল। তাহলে আমার এখানে অঙ্ক সংখ্যা আছে 10টা, সেটা হবে নিচে, ঘর সংখ্যা 5টা, সেটা হবে উপরে। তাহলে মনে রাখো ডিজিটের অঙ্কগুলাতে, মানে অঙ্ক বা সংখ্যার ম্যাথগুলা যদি রিপিট করতে বলে, তাহলে এটা হলো আমাদের বেসিক, কতগুলা অঙ্ক আছে সেটা নিচে থাকবে, আর কতগুলা ঘর আছে সেটা তোমার উপরে থাকবে, ঠিক আছে। শূন্য সামনে থাকলে এটা মাইনাস দিতে হবে না? এটা মাইনাস দিতে হবে। আসো না, টেলিফোন নাম্বারে তো এমন কিছু নাই, টেলিফোন নাম্বারে তো শূন্য সামনে থাকলে তো আরো ভালো। তাহলে এবার আসো, ওই সংখ্যার ম্যাথগুলা কিন্তু একাধিকবার ব্যবহার করে সেটা করব, একাধিকবার নিয়ে, ঠিক আছে, সংখ্যার ম্যাথ গুলো একাধিকবার নিয়ে, তাহলে 0 1 2 3 4, ঠিক আছে। ওকে সেম ম্যাথ গুলো আবার করব, যেন তোমরা প্যাটার্নটা ধরতে পারছো কোন ক্ষেত্রে কিভাবে করতে হবে। হ্যাঁ সো বলছে সবগুলোকে নাও, কিন্তু এবার একাধিকবার, একাধিকবার মানে কি, ইচ্ছা মতো নেওয়া যাবে। তাহলে সবগুলোকে নেওয়া মানে হলো 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বানাবো, কতগুলো বানানো যায় সেটা বের করতে বলছে। তাহলে আমরা জানি যে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এটা যখনই আমাদের রিপিট করতে বলবে, তাহলে যখনই রিপিট করতে বলবে তখন আমরা জানি কি বলো, অঙ্ক টু দি পাওয়ার ঘর, আমাদের বেসিক কি হলো এটা। যখন একাধিকবার নিতে বলবে তখন আমাদের বেসিক হলো, মনে রাখো, অঙ্ক টু দি পাওয়ার ঘর। তাহলে এখানে দেখো আমার হাতে অঙ্ক আছে কয়টা, 1 2 3 4 5, ভাই 5টা অঙ্ক আছে, আমার কাছে ঘর আছে কয়টা, 5টা, তাহলে 5 to the power 5, এটা হলো মোট, এটা হলো মোট। কিন্তু প্রথমে শূন্য থাকলে শূন্য সামনে রেখে বাকিটা বাদ দিয়ে দিতে হবে। এখন দেখো প্রথম স্থানে শূন্য বসায় দিলাম, তাহলে এখন আমার ঘর হয়ে গেল 4টা, কিন্তু দেখো কোনো ডিজিট কিন্তু এখন আর বাদ যাবে না, কারণ এক ডিজিট আমি একাধিকবার ইউজ করতে পারবো, তো
এমন যদি হয় যে শূন্য সামনে নিলাম কিন্তু 1 নিয়ে আবার শূন্য বসালাম, তাহলে দেখো এটা কাউন্ট হবে, কারণ 1000 তো, বুঝতে পারছো? তার মানে শূন্য যে তুমি প্রথমে বসাইলে, আমরা হিসাব থেকে শূন্যকে বাদ দিয়ে দিতাম, এখন আর কোনো অঙ্ক বাদ যাবে না, এটা মাথায় রাখো। তার মানে অঙ্ক নাম্বার ফিক্সড থাকবে, খালি ঘর সংখ্যা একটা কমে যাবে। তাহলে এটা হলো মোট, আর এটা হলো প্রথমে শূন্য নিয়ে, প্রথমে শূন্য। ভাই এই জিনিসটা একটু আরেকবার, ঠিক আছে? আবার বলি, দেখো আমাদের যখন রিপিটের অঙ্কগুলো আসবে তখন কোনো ডিজিট বাদ হবে না। আমরা যখন ডিজিটের অঙ্ক করছিলাম এখানে, তাকায় দেখো ডিজিটের অঙ্ক যখন করছিলাম তখন আমরা কি করছিলাম, যে হ্যাঁ ভাইয়া এখানে ধরেন 2-3 বসে গেছে, তাহলে হিসাব থেকে 3 বাদ, এরকম বাদ দিয়ে দিতাম না? আবার এখানে ধরেন ভাইয়া প্রথমে শূন্য বসে গেছে, তাহলে হিসাব থেকে শূন্য বাদ। রিপিটের অঙ্কে এরকম কোনো কিছু বাদ যায় না, কারণ রিপিট তো, তুমি যে কোনো জিনিস একাধিকবার ইউজ করতে পারবা। তাহলে আমি প্রথম স্থানে শূন্য বসাইছি, আমি লাস্ট স্থানে শূন্য বসাতে পারবো, তা আমি শূন্যকে বাদ দেওয়া যাবে না। দ্যাট মিন্স অঙ্ক সংখ্যা কখনো কমে না। তাহলে আমার এখানে অঙ্ক ছিল কয়টা বলো তো? 5টা। এই 5টাই থাকবে, কিন্তু প্রথম স্থানে শূন্য বসানোর ফলে এই ঘর সংখ্যা কমে যাবে। তা আমি মোট ছিল 5টা ঘর, এখন হয়ে যাবে 4টা ঘর। তাহলে অঙ্ক টু দি পাওয়ার ঘর মানে 5 টু দি পাওয়ার 4 হয়ে যাবে। আবার দেখো, আবার বলি, বলছে যে 5 অঙ্ক বিশিষ্ট জোড় সংখ্যা বানাইতে বলছে। তাহলে আমরা জানি 5 অঙ্ক বিশিষ্ট জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা বানাইতে হইলে আমার শেষ স্থানে কি বসাইতে হবে বলো তো? শেষ স্থানে বসাইতে হবে 0, 2 আর 4, এই তিনটায় যে কোনো একটা বসবে। তাহলে তিনটায় যে কোনো একটা বসবে, 3p1, ঠিক আছে? এবার বাকি যে 4টা ঘর আছে, এই 4টা ঘরে আমি ইচ্ছা মতো বসাতে পারবো। দেখো লাস্টের ঘরে কিন্তু তুমি ইচ্ছা মতো বসাতে পারবে না, কারণ ইচ্ছা মতো বসাইলে তোমার জোর হবে না। সো যেহেতু আমি লাস্টের ঘরে ইচ্ছা মতো বসাতে পারতেছি না, এই জন্য লাস্টের ঘরটা 3p1 হয়ে গেল। কিন্তু সামনে যে 4টা ঘর আছে, এই 4টা ঘরে আমি ইচ্ছা মতো বসাতে পারবো। ধরলাম এখানে 2 বসে গেল, তুমি কিন্তু এখন হিসাব থেকে 2 কে বাদ দিতে পারবে না, কারণ রিপিটের অঙ্কে আমরা বলছি কোনো অঙ্ক কমে না। তাহলে আমার যেটা হাতে ছিল, আমার হাতে ছিল কি কি? আমার হাতে ছিল ভাইয়া 0, 1, 2, 3, 4, 2 বসে গেছে, কিন্তু তারপর 2 বাদ হবে না। তার মানে আমার ডিজিট 5টাই থাকবে, কিন্তু ঘর কমে গেল, ঘর হয়ে গেল 4টা। তাহলে অঙ্ক টু দি পাওয়ার ঘর, 5 টু দি পাওয়ার 4, এই যে এটা হলো জোড় সংখ্যা। এখন আবার কোনটা বাদ দিতে হবে? প্রথম স্থানে শূন্য। তাহলে আমি প্রথম স্থানে শূন্যকে বসায় দিলাম, আবার জোড় সংখ্যা বানাইলাম। দেখেন প্রথম স্থানে শূন্য বসাইছেন, তাই বলে যে এখান থেকে শূন্য বাদ দিয়ে দিবেন, সেটা হবে না। তার মানে এবার শেষের ডিজিটটা ওই 3p1ই হবে। দেখো আগে যে অঙ্ক করছিলাম সেখানে, দেখো সেখানে আমরা যখন জোড় সংখ্যা বানাইছিলাম, খেয়াল করে দেখো, এই যে খেয়াল করে দেখো, এখানে আমি তখন বলছিলাম যে যখন জোড় সংখ্যা বানাইছিলাম, যে খেয়াল করে দেখো 3p1 ছিল, যখন তুমি প্রথম স্থানে শূন্য নিছো তখন কিন্তু 2p1 হয়ে গেছে। কারণ আমি তখন বলছিলাম যে এই যে জোড় সংখ্যা বানাইতে গেলে 0 লাগে, 2 লাগে আর 4 লাগে। যদি তুমি 0 ফার্স্টে দাও তখন লাস্টে আর 0 বসানো যাবে না। কেন? কারণ এগুলাতে রিপিট করা যেত না, একবার নিতে বলছিল এই জন্যে। কিন্তু এখন তো তুমি রিপিট করতে পারতেছো, যেহেতু তুমি রিপিট করতে পারতেছো তাহলে তুমি প্রথমে শূন্য বসালে তুমি লাস্টে শূন্য বসাতে পারবা। তার মানে এবার 3p1 হলে 3p1ই হবে, কোনো কিছু কমবে না, ঠিক আছে? ওকে, তাহলে আমার প্রথম ঘর, প্রথম ঘরে শূন্য বসে গেল, শেষের ঘরে শূন্য বসে গেল, আমার হাতে ঘর বাকি আছে কয়টা? 3টা, কিন্তু আমার ডিজিট সবগুলাই থাকবে, তার মানে অঙ্ক সবগুলাই থাকবে। তাহলে অঙ্ক 5টাই থাকবে, খালি ঘর হয়ে গেল 3টা। তাহলে এটা হলো শূন্যেরটা, শূন্যেরটা কি করব? মাইনাস করে দিব, ঠিক আছে? তাহলে মনে রাখো রিপিটের অঙ্কে ঘর কমে যায় কিন্তু ডিজিট কখনো কমে না। ওকে, এখন যদি আমাকে বলে বিজোড়, যে কতগুলো বিজোড় সংখ্যা বানানো যায়, তাহলে 5 অঙ্ক বিশিষ্ট বিজোড় যদি বানাইতে বলে, তাহলে আমরা জানি যে ভাইয়া এখানে আমার যদি বিজোড় বানাইতে হয় তাহলে তাহলে ভাই এখানে যদি আমার বিজোড় বানাইতে বলে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমার লাস্ট স্থানে 1 অথবা 3, এই দুইটা যে কোনো একটা বসায় দিব আমি।
তাহলে লাস্ট স্থানে এক অথবা তিন দুইটা যে কোনো একটা, তাহলে 2p1 ধরলাম এক বসে গেল, তাহলে হিসাব থেকে এক বাদ হবে না, কোনো কিছু বাদ হবে না, খালি ঘর কমে যাবে একটা। তাহলে ঘর আছে এখন কয়টা, চারটা। আমার ডিজিট আমি পাঁচটাই নিব, অঙ্ক পাঁচটাই নিব, তাহলে পাঁচটা অঙ্ক চারটা ঘরে বসে গেল, অঙ্ক টু দি পাওয়ার ঘর, ঠিক আছে। ওকে, এবার কি করব, শূন্যেরটা বাইক করে বিয়োগ করে দিব। তাহলে প্রথম স্থানে শূন্যকে বসায় দিলাম, একটা ঘর কমে গেল, শেষ স্থানে আবার বিজয় বানাইলাম, তাহলে বিজয় বানানোর জন্য 2p1, ঠিক আছে। কিন্তু ঘর হয়ে গেল, এবার মাঝখানে কয়টা হয়ে গেল, তিনটা হয়ে গেল, কিন্তু কোনো ডিজিট কমবে না, পাঁচটা ডিজিটই থাকবে, তিনটা ঘর হয়ে গেল জাস্ট, তাহলে যে মাইনাস, বুঝতে পারছো? শর্টকাট হলো অঙ্ক টু দি পাওয়ার ঘর, এটা হলো আমাদের সূত্র, অঙ্ক টু দি পাওয়ার ঘর, ঠিক আছে। সো মনে একবার কোনো ডিজিট কোথাও ইউজ করলে সেটা যে সেকেন্ড টাইম ইউজ করা যাবে না এমন কোনো কথা নাই এখানে। ওকে, এবার বলছে ভাই 2000 থেকে 4000 এই মধ্যবর্তী সংখ্যা, ওকে। সো আমার হাতে কি কি দিছে আমরা জানি, 2000 থেকে 4000 মানে হলো জিনিসটা আমাদের চার অঙ্ক বিশিষ্ট, আর হাতে আছে 0, 1, 2, 3, আর 4, ঠিক আছে। তাহলে এই এই পাঁচটা আছে, তখন আমরা বলছিলাম আগে কি বলছিলাম, বলছিলাম যে লাস্টেরটা হবে না, তাহলে এখানে আমার কি কি হইতে পারে, প্রথম প্রথম ঘরে কি কি হইতে পারে, 2 অথবা 3 হইতে পারে, ঠিক আছে। সো 2 অথবা 3, 2000 থেকে 4000 মাসখানে, তাহলে 2 অথবা 3 দুইটার যে কোনো একটা 2p1, তাহলে আমার এই ঘরে ধরলাম 2 বসে গেল, তাহলে হিসাব থেকে বা 2 বাদ যাবে না, তাহলে 5টা 5টাই থাকবে, কিন্তু ঘর হয়ে গেল 3টা, তাহলে 5টা অঙ্ক 3 ঘরে বসায় দিব, তাহলে 5³। ওকে, এখন দেখো তুমি 2000 নিলা, 3000 নিলা, কিন্তু তুমি এখানে একটা সংখ্যা বানাইতে পারবা যেটা 4 দিয়ে শুরু হয়, চার দিয়ে শুরু হয় এমন একটা সংখ্যা তুমি নিতে পারবা, সেটা হলো শুধুমাত্র 4000। তার মানে রিপিটের অঙ্কগুলোতে এখানে লাস্টে এক যোগ হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, বলছে 2000 থেকে 4000 এর মাঝখানে, তাহলে 2000 আর 4000 বাদ দিব না, তো মাইনাস ওয়ান করার কথা না, মধ্যবর্তী সংখ্যা তো, তখন 2000 টা মাইনাস করতে হবে, মাইনাস ওয়ান, না না এখানে আমাদের মধ্যবর্তী যেহেতু বলছে, এটা আসলে কনফিউজিং, আমরা মধ্যবর্তী বলাতে সাধারণত বাউন্ডারিটাও নেওয়া হয়, 2000 4000 দুইটাই নেওয়া হয়, ঠিক আছে, বাউন্ডারিটাও নেওয়া হয়। তার মানে 2000টাও আমি নিব, আবার 4000টাও নিব, ঠিক আছে, বাউন্ডারিটাও কানেক্টেড। একজনই পাবো, একটাই পাবো, সেটা কি বলো, শুধু 4000। তার মানে আমি যদি একটা 4 নিই, 3টা 0 নিই, আমি তো রিপিট করতে পারবো, আমি 3টা 0 নিতে পারবো, একটা 4 3টা 0 নিলে এই যে 4000 হয়, এই একটা সংখ্যাই আমার এই লিমিটের মধ্যে আছে, সো এক যোগ হয়ে যাবে ভাই। যদি 2000 গ্রেটার দেন এন্ড 4000 লেস দেন ডাইরেক্ট বলে দেয়, তখন তো আর এক মাইনাস হয়ে যাবে, এক এই এক দিবই না, উল্টা আরো এক মাইনাস করব, ওই যে 2000 এর জন্য, বুঝতে পারছো? কিন্তু মনে রাখো, সাধারণত আমাদের যেসব বই আমি দেখছি, বিভিন্ন বইতে যখন আসে, তখন বইগুলোতে ওরা সাধারণত এরকম ইয়া করছে, বাউন্ডারিটা নিছে, ঠিক আছে, যে 2000 নো কাউন্ট করছে, 4000 কাউন্ট করছে, ঠিক আছে, বইগুলোতে। তাও তোমরা একটু দেখো তো, তোমাদের যে কেতাব টেতাব আছে এগুলো একটু করে দেখো তো, এখানে কি করছে, ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, সো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, যদি কোশ্চেনে কখনো বলে দেয় যে ভাইয়া একাধিকবার ব্যবহার করা যাবে, তার মানে একাধিকবার ব্যবহার করা যাবে বা এই অঙ্কগুলো একাধিকবার নেওয়া যাবে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কন্ডিশনই হলো যে কোনো ডিজিট কোথাও ইউজ করলে সেটা বাদ দিব না, খালি ঘর সংখ্যা কমে যাবে, আর সূত্র হলো একটা, সেটা হলো অঙ্ক টু দি পাওয়ার ঘর, অঙ্ক টু দি পাওয়ার ঘর,
ঠিক আছে, কয়টা ডিজিট আছে সেটা মাথায়, কয়টা ঘরে বসাবো সেই ঘরটা পাওয়ারে চলে আসবে, বুঝতে পারছো? ওকে, কোনো ডিজিট কমে না এসব ক্ষেত্রে। ওকে, কার কোনো প্রশ্ন আছে এখন আর? আচ্ছা ভাইয়া বলো, যদি বলে দিল 0 1 2 3 4 এরকম পাঁচটা দিয়ে দিল, দুই খালি তিনবার ব্যবহার করা যাবে, বাকিগুলো একবার ব্যবহার করা যাবে, তাহলে কেমনে করব? বলো তো একবার, বলো তো কোশ্চেনটা। 0 1 2 0 1 2 3 3 4 4 এখানে বলে দিছে টু খালি তিনবার ব্যবহার করা যাবে, কিন্তু বাকিগুলো একবার ব্যবহার করতে হবে, তাহলে কিভাবে করব? তিনবার ব্যবহার করে কি বানাবো আমি? যে কোনো সংখ্যা, পাঁচ অঙ্কের সংখ্যা। জি ভাইয়া, এটা কোশ্চেন দেখছিলাম আমি, পাঁচ অঙ্কের সংখ্যা আমি কি দুই কে তিনবার, নাকি তিনবার পর্যন্ত? তিনবার পর্যন্ত, হ্যাঁ, মানে হাইয়েস্ট একবার ব্যবহার, হাইয়েস্ট তিনবার, হাইয়েস্ট তিনবার, পারফেক্ট পারফেক্ট, হাইয়েস্ট তিনবার করে পাঁচ অঙ্ক বিশিষ্ট সংখ্যা বানাবো, এইটা আমাদের স্পেশাল অঙ্কটা যেটা আমরা একটু পরে দেখব, ঠিক আছে? পাঁচ অঙ্কে কতগুলো সংখ্যা বানাবো একটু পরে দেখব, কেন? কারণ এমন হইতে পারে যে কোনো দুই নিব না, নো টু। আচ্ছা, নো টু নিলে কিন্তু পাঁচ অঙ্ক বিশিষ্ট হয় না, তাহলে এইটা আসবে না, কারণ দেখো দুই কে বাদ দিয়ে দিলে বাকি থাকে মাত্র চারজন। ওকে, তার মানে কি হইতে পারে, একটা টু, তাহলে এটা একটা টাইপ হইতে পারে, তারপর আমরা নিব দুইটা টু, তাহলে এটার জন্য কতগুলো বানানো যায়, এরপর আমরা দেখব তিনটা টু, ঠিক আছে, এটার জন্য কতগুলো বানানো যায়। তাহলে আমি যদি একটা টু নিই, তাহলে দেখো একটা টু নিলে আমার হাতে কে কি আসে, আমার হাতে আসে হলো 0 1 2 3 4, পাঁচজন থাকে, বসাইতে হবে পাঁচজন, এর মধ্যে শূন্যের গুলোকে বাদ দিয়ে দিব। ওকে, এখন যদি আমি দুইটা টু নিই, তাহলে দুইটা টু তো আমি ফার্স্টে বসাবই, তাহলে দুইটা টু বসাবো, তাহলে এই যে দুইটা টু, এই দুইটা টু বসবে, তাহলে দুইটা টু বাদে আমার বাকি থাকে কে কে, বাকি থাকে হলো 0 1 3 4, তাহলে আমার যখন দুইটা টু বসে যাবে তখন এটা ফার্স্টে সমাবেশ করে পরে আমার বিন্যাস করতে হয়। তাহলে আমি কি করব, দুইটা টু নেওয়ার পর, দুইটা টু নিলাম, হ্যাঁ, দুইটা টু নেওয়া যাবে একভাবে, এক জোড়া টু আছে, এক জোড়া টু নিব, বাকি ঘর থাকে তিনটা আর বাকি ডিজিট আছে চারটা, তাহলে চারটা থেকে তিনটা ডিজিট নিব, তাহলে কয়টা হলো, এখানে এক জোড়া, এখানে তিনটা, মোট পাঁচটাকে তারপর সাজায় ফেলবো, ঠিক আছে? সাজালে এখানে ফাইভ ফ্যাক্টোরিয়াল থেকে একটা ফোর ফ্যাক্টোরিয়াল মাইনাস হবে, এই যে এটা, ঠিক আছে, সরি, এখানে একটা 5 ফ্যাক্টোরিয়াল থেকে তখন 4 ফ্যাক্টোরিয়ালটা মাইনাস হবে, এটা আজকে এত হ্যাং করতেছে, এই যে 5 ফ্যাক্টোরিয়াল থেকে 4 ফ্যাক্টোরিয়ালটা মাইনাস হবে, ঠিক আছে, মাইনাসই হয়েছে যে শূন্যের জন্য, হ্যাঁ। ওকে, এবার দেখো তিনটা দুই, তিনটা দুই মানে হলো যে এই যে একটা ট্রিপলেট, তাহলে একটা ট্রিপলেট যখন আমি কাউন্ট করব তখন আমার 0 1 3 4, তাহলে আমি এখানে একটা ট্রিপলেট নিয়ে নিব, তাহলে ট্রিপলেট নিলে আমার এই যে এই তিনটা ঘরের জন্য একটা ফিক্সড হয়ে গেল, তাহলে আমার হাতে ট্রিপলেট আছে একটা, নিব একটা, তাহলে বাকি অপশন আছে চারটা, চারটা থেকে এখন আমার আর মাত্র দুইটা ঘর বাকি, সো দুইটা ঘরের জন্য আমি চারটা থেকে দুইটা নিব, দুইটা নিয়ে আমি এদেরকে সাজায় দিব এখন, তাহলে আমি পাঁচটাকে সাজাতে পারি 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে, কিন্তু শূন্য সামনে বসলে 4 ফ্যাক্টোরিয়াল, এর মধ্যে তিনটা দুই আছে, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, ঠিক আছে, এটা হবে, তারপর এটা আমি যোগ করে দিলে আমার অ্যান্সার পেয়ে যাব, বুঝতে পারছি? ওকে, এটা স্পেশাল কেস, আমি একটু পরে দেখাচ্ছি যে কিভাবে এটা আমরা এখানে এভাবে চিন্তা ভাবনা করলাম, একটু পরে দেখাচ্ছে। ওকে, তার আগে আসলে আমরা ছোট ছোট আর কিছু জিনিস শেষ করে নিই। ওকে, একটা হলো যে চক্রাকার বিন্যাস, তো চক্রাকার বিন্যাসে আমরা সূত্র জানি, আমাদের সূত্র হলো n-1, একজনকে বাদ দিয়ে দিতে হয়,
কারণ সবাই ঘুরে গেলে সেটা রোটেশন হয়, পারমিউটেশন হয় না। ঠিক আছে, ওকে। এখানে হলো n minus 1 factorial by 2 factorial, ওকে। যদি দুই পাশ থেকে দেখা যায় তখন আমার বিন্যাসটা কি হয় বলতো, কমে যায়। তাহলে 2 factorial দিয়ে তখন ভাগ করে দিব, অর্ধেক হয়ে যাবে। আর যদি এক পাশ থেকে দেখা যায় খালি, তাহলে সেক্ষেত্রে আমার জাস্ট n minus 1 factorial হবে। ঠিক আছে, ওকে। এগুলো তো বুঝোই যে আমি যদি সবাইকে সাজিয়ে দিই তখন আসলে আমাদের এই বিন্যাসটা ঠিক থাকে না। ওকে, আমাকে বলছে যে ভাইয়া ধরেন 8টি মুক্তা দিয়ে কতভাবে মালা বানানো যাবে, মুক্তা দিয়ে মালা বানানো যায়। তারপর বলছে ছয়জন মেয়ে বৃত্তাকারে নাচতে পারে। তারপর বলছে 10 জন লোক নাগরদোলায় চড়তে পারে, কতভাবে, ঠিক আছে, কতভাবে চড়তে পারে। তবে এটা ঢাকা ভার্সিটিতে আসছিল, বলছিল 6টি কাবাব, গোল পেটে সাজানো যায় কতভাবে। দুইজন সায়েন্স পাশাপাশি না বসিয়ে, 5জন সায়েন্স এবং 5জন আর্টস গোল টেবিলে বসানো যায় কতভাবে। হ্যাঁ, এই ধরনের কোশ্চেন গুলো করছে আমাকে। সো এই ধরনের কোশ্চেন যখন করবে তখন আমার ফার্স্টেই দেখতে হবে যে সাজাইতে বলছে সেটা কি চক্রাকার কিনা। ভাইয়া মুক্তা দিয়ে মালা বানাবো, মালা গোলাকার, বৃত্তাকারে নাচতেছে, সো বৃত্ত বলেই দিছে, নাগরদোলা, নাগরদোলাও গোলাকার, গোলাকারে ঘুরতে থাকে। তারপর হলো যে ভাইয়া গোল প্লেট বলে দিছে, তারপর ভাইয়া গোল টেবিল বলে দিছে। সো এই যে এরকম যখন আমি বুঝবো যে গোলাকার কিছু চারপাশে সাজাইতে বলছে তখনই আমি বুঝে যাবো যে এটা একটা কি বলতো চক্রাকার বিন্যাস। চক্রাকার বিন্যাসে যতগুলো জিনিস দেওয়া থাকবে এন, সেই এন থেকে একজন একজনকে বাদ দিয়ে বাকিটা সাজাইতে হয়। ঠিক আছে, আর দুই পাশ থেকে দেখা গেলে 2 factorial দিয়ে ভাগ করব। যেমন মালা, দেখো মালাতে আমার মোট দিছে 8টা মুক্তা, তাহলে 8টা মুক্তা দিয়ে কতভাবে মালা বানানো যায় এটা যদি বলে, তাহলে 8টা থেকে আমরা কি করব 7টা, একটা বাদ দিয়ে দিব, তাহলে হবে 7 factorial। এখন দেখো মালা কি দুই পাশ থেকে দেখা যায় না, তাহলে একটা মালা যদি আমি এই পাশে ধরি তাহলে এই পাশ থেকেও দেখা যাবে, আবার এই ঘুরাইলে এই পাশ থেকেও দেখা যাবে। সো আমার এখানে দুই পাশ থেকেই মালা দেখা যাচ্ছে, তাহলে এটা হবে 7 factorial by 2 factorial। এখন 6জন মেয়ে যখন নাচবে তাহলে আমি কি করবো, ফার্স্টে 1 বাদ দিয়ে দিব, তাহলে 6জন মেয়ে যখন নাচবে তখন আমার এখানে 1 বাদ হয়ে যাবে, তাহলে বাদ হয়ে গেলে এটা হবে 5 factorial। এখন মেয়েরা যখন বৃত্তাকারে নাচতে থাকে তখন এদেরকে কিন্তু দুই পাশ থেকে দেখা যায় না। ভাইয়া এই যে দেখা যাওয়ার ব্যাপারটা, এটা সবসময় তলের সাপেক্ষে চিন্তা করতে হবে। দেখো মালা যখন হবে তাহলে মালার তল কিন্তু এই যে এইটা, এই যে তল, এই তলে এই পাশ থেকেও দেখা যায় আবার ওই পাশ থেকেও দেখা যায়। এখন মেয়েরা যখন নাচতেছে স্টেজের উপর তাহলে এই স্টেজটা হবে আমার তল। তাহলে দেখো স্টেজের উপর যখন মেয়েরা নাচছে তখন আমি খালি উপরের সাইড থেকে মেয়েদেরকে দেখতে পাচ্ছি, স্টেজের নিচ থেকে দেখা যায় না। সো এটা কিন্তু দুই পাশ থেকে দেখা যাচ্ছে না। ঠিক আছে, তলের সাপেক্ষে চিন্তা করতে হবে। ওকে, না দেখা গেলে বাদ দিতে হয় কেন? বাদ দিতে হয় কারণ তখন টোটাল বিন্যাস সংখ্যাটা কমে যায়, অর্ধেক হয়ে যায়। ঠিক আছে, এই যে ব্যাপারটা এমন যে ধরো এ বি সি এই তিনটাকে আমরা কতভাবে সাজাতে পারি বলতো, এই তিনটাকে আমরা সাজাতে পারি 6 ভাবে। তাহলে এ বি সি
ACB, BAC, BCA, CAB, CBA. এখন এদেরকে যদি আমি গোলাকায় সাজাই, দেখো গোলাকায় সাজাবো এবং ক্লকওয়াইজ লিখবো, তাহলে ABC, ACB, BAC, BCA, CAB, CBA, এই যে ছয়টা পাইলাম গোলাকায়, ঠিক আছে, মোট ছয় ভাবে সাজানো যায়। এদের মধ্যে দেখো কিছু আছে যেগুলোকে রোটেট করলেই একটা একটার সাথে মিলে যায়, ঠিক আছে, ঘুরিয়ে দিলেই মিলে যায়। যেমন এখানে একটু দেখো এ বি সি, এটাকে যদি আমি এটা এটাকে যদি আমি একটু ঘুরিয়ে দিই, তাহলে দেখো এই যে এ বি সি, এটা দেখছো, তাহলে এইটা এটা সেম। আবার এটাকে যদি আমি আরেকটু ঘুরিয়ে দিই, তাহলে এটা চলে আসে, দেখো এ বি সি, ঠিক আছে, তাহলে এই তিনটা সেম হয়ে গেল। তাহলে এই তিনটার পরিবর্তে আমি আসলে একটাই পাচ্ছি, এই তিনটার পরিবর্তে আমি আসলে একটাই পাচ্ছি, যে এটা পাচ্ছি এ বি সি, একটা পাচ্ছি। একইভাবে এখানে তাকায় দেখো এটা কি আছে বলতো, ক্লকওয়াইজ চিন্তা করলে এ সি বি, ঠিক আছে, তাহলে এই যে এ সি বি আছে, এই এ সি বিটাকে আমি যদি চিন্তা করি, তাহলে এই এ সি বি আর পরে গুলো কি হয়ে যাবে বলতো, সেম হয়ে যাবে। একটু নিচে নামাইনি, তাহলে এইটাকে যদি তুমি একটু ঘুরিয়ে দাও, তাহলে দেখবে এটা চলে আসছে, এই যে এ সি বি, তাহলে এইটা আর এইটা সেম। আবার এটাকে যখন আমি একটু ঘুরিয়ে দিব, তখন এইটা চলে আসবে, দেখো এ সি বি, ঠিক আছে, এইটা চলে আসবে, বুঝতে পারছি। সো দেখো এই তিনটা আসলে সেম, একই, তাহলে এই তিনটার পরিবর্তে আমি একটা লিখতে পারি, সেটা হলো এ সি বি লিখতে পারি আমি এই তিনটা পরিবর্তে। তাকায় দেখো আমি একে কিন্তু ফিক্সড রাখতেছি, একে কখনো চেঞ্জ করতেছি না। সো একে যেহেতু আমি চেঞ্জ করতেছি না, তাহলে আমার মোট ছিল তিনজন, কিন্তু আমি সাজাচ্ছি দুইজনকে নিয়ে, বি আর সি কে নিয়ে সাজাচ্ছি। দেখো বি আর সি খালি চেঞ্জ হয়েছে, এ চেঞ্জ হয়নি, এর জন্যই চক্রাকার বিন্যাসে এক বাদ দিতে হয়। এখন দেখো তুমি যদি এইটাকে শিফট করতে পারো, মানে রোটেট করতে পারো, মানে এই পাশ ওই পাশ থেকে দেখতে পারো, তাহলে এটাকে দেখো এটাকে ঘুরিয়ে দিলেই এটা চলে আসে। এটাকে তুমি যদি ঘুরিয়ে দাও, জাস্ট উল্টায় দাও, জাস্ট এই যে এভাবে উল্টায় দিব, ঠিক আছে, এই যে ক্যামেরার দিকে দেখো, এই যে এভাবে এভাবে আসে, এটাকে জাস্ট আমি উল্টায় দিব, এভাবে উল্টায় দিব, তাহলে এটাকে যদি উল্টায় দিই, তাহলে দেখো সি যেটা, সি চলে যাবে এই যে এই পাশে চলে যাবে এখন, আর উল্টায় দিলে বি চলে আসবে এই যে এই বি এর জায়গায় চলে আসবে। তার মানে তখন এই দুইটা সেম হয়ে গেছে, তার মানে তখন দুইটাও পাওয়া যায় না, তখন পাওয়া যায় একটা, অর্ধেক হয়ে যায়, এই যে অর্ধেক হয়ে যায়, এর জন্য আমরা টু ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দিই, ঠিক আছে, কারণ ছিল দুইটা, যদি আমি রোটেট করে দিতে পারি, মানে এই পাশ ওই পাশ দুই পাশ থেকে দেখতে পারি, তার মানে উল্টায় দিতে পারি, উল্টায় দিতে পারলেই সে দুইটা হয়ে যাবে একটা, তাহলে যদি দশটা থাকতো তাহলে দশটা হয়ে যেত পাঁচটা, যদি একশোটা থাকতো তাহলে একশোটা হয়ে যেত কয়টা, পঞ্চাশটা, এই যে অর্ধেক হয়ে যেত। তো এটাই মনে রাখো, যখন আমাদের রোটেট করা যাবে তখন কি হবে, তখন আমাদের এটা অর্ধেক হয়ে যাবে, এজন্য যখন রোটেট করা যায় তখন আমরা এটাকে অর্ধেক করে দিই, বুঝতে পারছি। সো এখানে দেখো নাগরদোলায় দশজন যখন উঠবে, তখন আমি ফার্স্টে একজনকে বাদ দিয়ে বাকিদের সাজাবো, তাহলে আমি নাইন ফ্যাক্টরিয়াল নয় জনকে সাজায় দিলাম। এখন নাগরদোলা দেখো, নাগরদোলায় যে এদিকে ঘুরতে থাকে, তাহলে নাগরদোলা এই পাশ থেকেও দেখা যায়, ওই পাশ থেকেও দেখা যায়, দুই পাশ থেকে নাগরদোলাকে দেখা যায়, যে নাগরদোলার তলের সাপেক্ষে। সো দুই পাশ থেকে যেহেতু দেখা যাচ্ছে, তাহলে রোটেট করা যাচ্ছে, সো আমি টু ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিয়ে দিব। ওকে, গোল প্লেটে কাবাব সাজাও, ছয়টা কাবাব গোল প্লেটে সাজানো যাবে ফাইভ ফ্যাক্টোরিয়াল উপায়ে। এখন দেখো তুমি যখন একটা প্লেটে নিবা, কাঁচের প্লেট চিন্তা করবা, তাহলে কাঁচের প্লেটের উপর থেকে কিন্তু কাবাব দেখা যাবে, কিন্তু নিচ থেকে তাকাইলে কিন্তু কাবাব দেখা যাবে না, তার মানে এখানে দুই পাশ থেকে দেখা যাচ্ছে না, সেজন্য আমার এখানে টু ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে না, ঠিক আছে। নর্মাল প্লেট চিন্তা করতে হবে, এখন তুমি চিন্তা করলে হবে না যে ভাই কিছু ট্রান্সপারেন্ট প্লেট আছে, তো স্বচ্ছ কাঁচের প্লেট, ওগুলো চিন্তা করলে হবে না, ঠিক আছে, ওগুলো করলে তো সবগুলোই টু ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করা যায় তাহলে, ঠিক আছে। ওকে, পাশাপাশি না বসিয়ে, এটা অলরেডি আমরা শিখে আসছি, আমরা বলছিলাম যাদেরকে পাশাপাশি বসাইতে মানা করছে, যাদেরকে পাশাপাশি বসাইতে মানা করছে ওরা বাদে বাকিদের ফার্স্টে সাজাইতে বলছিলাম, মনে আছে? তাহলে সায়েন্স বসাইতে মানা করছে, তাহলে আমি ফার্স্টে আর্টসের পোলাপাইন বসায় দিব,
তাহলে পাঁচটা আসছে পোলাপাইন আমি গোল টেবিলে বসাইতে পাই ফোর ফ্যাক্টোরিয়াল উপায়ে। এইবার এতে গ্যাপে গ্যাপে আমি সাইন্স বসাই দিব, তাহলে পাঁচটা আসছে পোলাপাইনে গ্যাপ আছে চার পাঁচজন পাঁচটা, এই পাঁচটা গ্যাপে আমি পাঁচটা সাইন্সে পোলাপাইন বসাই দিব ফাইভ ফ্যাক্টোরিয়াল উপায়ে, এটাই অ্যান্সার। যাদেরকে পাশাপাশি বসাইতে মানা করবে ওরা বাদে বাকিদেরকে সাজায় ফেলবা, তাহলে সাইন্স বসাইতে মানা করছে তাহলে আর্টস বসায় ফেলবো, তাহলে আর্টস গোল টেবিলে বসানো যায় ফোর ফ্যাক্টোরিয়াল। এদের মাঝখানে এখন গ্যাপ আছে কয়টা, পাঁচটা, তাহলে এই পাঁচটা গ্যাপে এখন আমি সাইন্স বসায় দিব। তাহলে পাঁচটা গ্যাপে যদি আমি সাইন্স বসায় দিই তাহলেই দেখো আমাদের পাঁচটা গ্যাপে পাঁচটা সাইন্স ফাইভ ফ্যাক্টোরিয়াল অ্যান্সার চলে আসে। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে মনে রাখো যখন চক্রাকার বিন্যাস, চক্রাকার বিন্যাসে একটাই কথা, সেটা হলো এক বিয়োগ করে তারপর সাজাবো এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। যদি দুই পাশ থেকে তুমি দেখতে পারো, তলে দুই পাশ থেকে দেখতে পারো, তাহলে একটা এক্সট্রা টু ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হয়ে যাবে, কারণ তখন বিন্যাস সংখ্যা কমে আসে। ঠিক আছে, দুইটা মিলে একটা বিন্যাস হয়ে যায়। ঠিক আছে, যদি তুমি এরকম উল্টায় দিতে পারো। বুঝতে পারছি? তাহলে এবার স্পেশাল কেসটা দেখো। তাহলে মনে রাখো স্পেশাল কেসটা আমাদের কখন অ্যাপ্লিকেবল হবে। হ্যাঁ, সো স্পেশাল কেসটা আমাদের তখনই অ্যাপ্লিকেবল হবে যখন বেশি থেকে কম নিতে বলবে, সেটা বিন্যাসে হইতে পারে, সেটা সমাবেশে হইতে পারে, দুই ক্ষেত্রেই হইতে পারে। আর সেখানে যখন আমাদের রিপিট থাকবে, রিপিট করতে বলবে না, রিপিট থাকবে যখন, ঠিক আছে, তখন সেটা আমরা স্পেশাল কেস দিয়ে করব। ওকে, স্পেশাল কেসে আমাদের ফার্স্টে দেখতে হবে যে আমাকে কয়টা বস্তু নিতে বলছে। তাহলে আমাকে কিছু বেসিক টাইপ আছে, ঠিক আছে, বেসিক টাইপ, এটা একটু মুখস্থ রাখতে হবে। সো মনে রাখো তোমাকে যদি কখনো তিনটা নিতে বলে যে ভাই আমাকে তিনটা অক্ষর নিয়ে বাছাই করতে বলছে বা সাজাইতে বলছে, তাহলে মনে রাখো তিনটার জন্য বেসিক টাইপ হলো তিনটা, এ বি সি মানে সবগুলা ভিন্ন, এ এস সি মানে দুইটা ভিন্ন, এক দুইটা সেম একটা ভিন্ন, এ এ এ তিনটাই সেম। দেখো তিনটা নিতে বললে এ বাইরে তুমি আর কোনো টাইপ বানাইতে পারবা না, পৃথিবীর যে কোনো তিনটা জিনিস এই প্যাটার্নে চলে আসে, যে কোনো তিনটা জিনিস। তুমি যদি এমন বলো যে ভাই সংখ্যা, তিন অঙ্ক বিশিষ্ট যে কোনো একটা সংখ্যা বলো যা মনে আসে, তুমি বলো যে ভাই 202, তাহলে দেখো 202 এর মধ্যে দুই আছে, দুইটা শূন্য একটা, তার মানে দুইটা সেম একটা ভিন্ন, এই যে সেকেন্ডটা। ভাইয়া আমার তিনটা খাতা, এর মধ্যে দুইটা ফিজিক্সের খাতা একটা ম্যাথের খাতা, এই যে দেখো দুইটা ফিজিক্স একটা ম্যাথ। ভাইয়া আমার তিনটা গেঞ্জি, এর মধ্যে একটা কালো গেঞ্জি, একটা নীল গেঞ্জি, একটা সবুজ গেঞ্জি, তাহলে দেখো তিনটাই আলাদা, এই যে প্রথমটা। ভাইয়া আমার কাছে তিনটা কলম আছে, তিনটাই হলো এই যে একটা কলম, কালো কালি কলম, তো তিনটাই সেম, এই যে এটা। তুমি পৃথিবীতে তিনটা জিনিস নিয়ে যাই চিন্তা করতে পারবা, এ প্যাটার্নে বাইরে আর যাবে না, এজন্য এটাকে বলা হয় বেসিক টাইপ। ঠিক আছে, হয় সবগুলা ভিন্ন হবে, অথবা দুইটা সেম একটা ভিন্ন, অথবা তিনটাই সেম। ওকে, এখন যদি তোমাকে চারটা জিনিস নিতে বলে, ওকে, যদি তোমাকে এখন চারটা জিনিস নিতে বলে তাহলে চারটা জিনিসের বেসিক টাইপ হলো পাঁচটা, চারটাই ভিন্ন, দুইটা সেম দুইটা ভিন্ন, দুইটা সেম দুইটা সেম, তিনটা সেম একটা ভিন্ন, চারটাই সেম, এই যে পাঁচটা টাইপ। ঠিক আছে, আমাদের পাঁচটা পর্যন্ত, চারটা পর্যন্তই নিতে বলে, কিন্তু পাঁচটা পর্যন্ত সাধারণত বলে না, যদিও বলে তাহলে শিখে রাখো যে পাঁচটা জিনিস নিয়ে যদি তোমাকে সাজাইতে বলে বা বাছাই করতে বলে তাহলে সেক্ষেত্রে তোমার সাতটা টাইপ পসিবল। পাঁচটা জিনিসই ভিন্ন হবে,
দুইটা সেম হবে, তিনটা ভিন্ন হবে, দুইটা সেম হবে, ওই পাশে দুইটা সেম হবে, একটা ভিন্ন হবে, তিনটা সেম হবে, দুইটা ভিন্ন হবে, তিনটা সেম হবে, ওই পাশে দুইটা সেম হবে, চারটা সেম হবে, একটা ভিন্ন হবে, পাঁচটাই সেম জিনিস হবে। এই দেখো সাতটা টাইপ, ঠিক আছে? মনে রাখো যে আমাদের সাধারণত এই চারটাই বেশি আসে, এই চারটাই সব সময় দেয়, আর অবজেক্টিভে সাধারণত তিনটা দিয়ে দেয় মাঝে মাঝে, কিন্তু পাঁচটা কখনোই মানে দেয় নাই এ পর্যন্ত, ঠিক আছে? ওকে, তাহলে এই টাইপগুলো একটু মাথায় রাখো। তাহলে এই যে চারটাই ভিন্ন, দুইটা সেম, দুইটা ভিন্ন, দুইটা সেম, দুইটা সেম, তিনটা সেম, একটা ভিন্ন, চারটাই সেম, হ্যাঁ এই প্যাটার্ন। ওকে, সো আমরা আসেন একটা উদাহরণ দিয়ে তোমাকে এই ব্যাপারটা আমি বুঝাই দিচ্ছি। তাহলে ধরো তোমাকে কোশ্চেনে বলছে যে ধরো প্রফেসর বলছে, প্রফেসর শব্দটি হতে চারটা অক্ষর কতভাবে বাছাই ও সাজানো যায়। ওকে, ফার্স্টে যে এই টাইপের অঙ্ক হবে সেটা কেমনে বুঝবো, সেটা বুঝবো এই যে ফার্স্টে বলে আসছি বেশি থেকে কম নিতে বলবে, আর কি থাকবে সেখানে রিপিট থাকবে। তাহলে দেখো প্রফেসর এই শব্দটাতে মোট লেটার আছে কয়টা, কি হইলো আজকে, দেখো প্রফেসর শব্দে আমাদের মোট লেটার আছে 1 2 3 4 5 6 7 8 9টা। তাহলে এই প্রফেসর শব্দে আমাদের মোট লেটার আছে 9টা, এর মধ্যে দেখো আর আছে 2টা, ও আছে 2টা, আবার এস আছে ডাবল, হ্যাঁ। তাহলে রিপিট আছে, 9টা থেকে 4টা নিতে বলছে, বেশি থেকে কম নিতে বলছে, আবার কি আছে বলো তো, রিপিট আছে। প্রথম কাজ হবে এই লেটারগুলো লিখে ফেলা, যেগুলো রিপিট আছে ওদেরকে একসাথে লেখা, ঠিক আছে? দেখো ভাইয়া কিভাবে করি, এভাবে করবা ইজিলি হবে। লেটারগুলো এভাবে লিখে ফেলবা, যেগুলো রিপিট আছে ওদেরকে একসাথে লিখবা, আর যেগুলো সিঙ্গেল আছে ওগুলোকে এরকম সিঙ্গেল সিঙ্গেল লিখবা। ওকে, এটা হলো প্রথম কাজ। আমাকে কয়টা নিতে বলছে, 4টা নিতে বলছে। তাহলে আমি কি করবো, আমি এখানে একটা ছোটখাটো বক্স করে ফেলবো, ঠিক আছে? বক্স করে আমরা এখানে ফার্স্টে টাইপ সিলেক্ট করব, টাইপের পরে হবে সমাবেশ, তারপর হবে আমাদের বিন্যাস। ওকে, সো টাইপ পরীক্ষা আসলো কি এমনে এমনে টাইপ লিখে বিন্যাস সমাবেশ, হ্যাঁ এভাবে এভাবে করবা, ঠিক আছে? সো এখন মনে রাখো আমাদের যখন এই অঙ্কে চারটা নিতে বলবে, তখন তোমার মাথায় এই যে মুখস্থ যেগুলো, এই বেসিক টাইপটা মুখস্থ রাখতে হবে চারটা। তাহলে চারটার জন্য কি কি বেসিক টাইপ পসিবল সেটা তোমার আগে মাথায় নিয়ে আসতে হবে, যে ভাই আমার এমন একটা পসিবল যে চারটাই ভিন্ন, প্রথমটা চারটাই ভিন্ন। তুমি দেখো তো তোমার হাতে যে লেটারগুলো আছে এই লেটারগুলো দিয়ে চারটা ভিন্ন জিনিস বানানো যায় কিনা, তাহলে দেখো 1 নাম্বার, এই লেটারগুলো দিয়ে চারটা ভিন্ন জিনিস বানানো যায় কিনা তুমি একটা উদাহরণ লিখে রাখবা। হ্যাঁ ভাইয়া, চারটা ভিন্ন জিনিস আনা যায়, যেমন আমি পি নিলাম, আর নিলাম, ও নিলাম, এফ নিলাম। তাহলে প্রথম টাইপটা আমি বানাইতে পারতেছি, আমার হাতে যে লেটারগুলো আছে সেগুলো দিয়ে আমি প্রথম টাইপটা বানাইতে পারতেছি। ওকে, তাহলে এবার দেখো দ্বিতীয় টাইপটা বানানো যায় কিনা। দ্বিতীয় টাইপটা কি ছিল ভাইয়া, দ্বিতীয় টাইপের ছিল হলো দুইটা সেম দুইটা ভিন্ন, এই যে দুইটা সেম দুইটা ভিন্ন, এটা হলো আমাদের দ্বিতীয় টাইপ। সো দেখো দ্বিতীয় টাইপটা বানানো যায় কিনা, হ্যাঁ। তাহলে দুইটা সেম নিব, একটা উদাহরণ নিয়ে নিব, হাতে যেগুলো আছে সেগুলো দিয়ে। তাহলে আমি ডাবল আর নিলাম, আর দুইটা ভিন্ন নিব, ও আর এফ নিলাম, এই যে। ওকে ভাইয়া, এবার দেখি 3 নাম্বারটা বানানো যায় কিনা।
তিন নাম্বার বেসিক টাইপ আমার হাতে যে উদাহরণগুলো আছে এগুলো দিয়ে বানানো যায় কিনা। তাহলে তিন নাম্বার বেসিক টাইপ হলো দুইটা সেম, দুইটা সেম, তাহলে ডাবল ডাবল জোড়া। হ্যাঁ ভাইয়া, ডাবল ডাবল জোড়া বানানো যায়। ধরেন আমি নিলাম ও ও এস এস, এটা একটা উদাহরণ, এটা তুমি তোমার মতো করে লিখবা, কিন্তু এই হাতে যেগুলো আছে সেগুলো দিয়ে লিখতে হবে। ওকে, সো ভাই তিন নাম্বার টাইপটাও আমি বানাইতে পারছি। ওকে, চার নাম্বার টাইপ, চার নাম্বার টাইপটা কি বানানো যায় ভাইয়া? এই যে এটা তিনটা সেম একটা ভিন্ন। এখন আমার হাতে সেম তিনটা কোনো কিছু নাই, সেম তিনটা কোনো কিছু নাই, ঠিক আছে? তিনটা সেম কোনো কিছু নাই, দেখো কোনো তিনটা জিনিস নাই। আবার পাঁচ নাম্বারটাও বানানো যাবে না, চারটা সেম, কারণ চারটা সেমও নাই। দ্যাট মিন্স আমার মোট বেসিক টাইপ ছিল পাঁচটা, পাঁচটা থেকে এখানে আমার কয়টা সিলেক্ট হয়েছে বলতো? মাত্র তিনটা সিলেক্ট হয়েছে। সো আমার এই অঙ্কটা তিন টাইপের মাধ্যমে হয়ে যাবে, সবগুলো ভিন্ন, দুইটা সেম, দুইটা ভিন্ন, দুইটা সেম, দুইটা সেম, ঠিক আছে? তিনটা নাই আবার চারটাও নাই, সো ওই দুইটা টাইপ হবে না। তাহলে প্রথম কাজ হবে তোমার এরকম টাইপ সিলেক্ট করা, এটা হবে প্রথম কাজ। এইটা করতে পারলেই দেখা যাবে অঙ্কটা আমাদের 50% হয়ে গেছে। ওকে, এরপর তুমি জাস্ট দুইটা জিনিস মনে রাখবা, একটা হলো, জাস্ট দুইটা জিনিস মাথায় রাখবা, একটা হলো যখন তুমি ভিন্ন ভিন্ন জিনিস নিবা, ঠিক আছে, ভিন্ন ভিন্ন যখন নিব, মানে আলাদা আলাদা জিনিস নিব, তখন আমি সিঙ্গেল কাউন্ট করব, সিঙ্গেল কাউন্ট। আর যখন আমি রিপিটে জিনিস নিব বা সেম জিনিস নিব, তখন আমি সেট হিসেবে কাউন্ট করব, সেট হিসেবে কাউন্ট করব। হ্যাঁ, সেট কাউন্ট। তাহলে দেখো আমি বুঝাই দিচ্ছি, তাহলে যখন আমার ভিন্ন ভিন্ন জিনিস তখন কি কাউন্ট করতে বলছি? সিঙ্গেল কাউন্ট করতে বলছি। তাহলে আসো, তাহলে দেখো প্রথম টাইপে পি আর ও এফ চারটা ভিন্ন জিনিস আছে। সো ভিন্ন জিনিস থাকলে তোমার হাতে যে জিনিসগুলো আছে এগুলো থেকে তুমি সিঙ্গেল কাউন্ট করবা। তাহলে দেখো সিঙ্গেল কাউন্ট মানে হলো প্রতিটা থেকে একটা করে নেওয়া, একটা পি, একটা আর, একটা ও, একটা এফ, একটা ই, একটা এস নিব, তার মানে প্রতিটা থেকে একটা করে নিব। তাহলে একটা করে নিলে মোট আসে ছয়টা, আমার লাগবে চারটা, তাহলে 64, এই যে সমাবেশ হয়ে গেল। এবার এদেরকে সাজায় ফেলবো, 64 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। মনে রাখো এগুলোকে ডাইরেক্ট পি দিয়ে করা যাবে না। তাহলে মনে রাখো যখনই ভিন্ন তখন সিঙ্গেল কাউন্ট, সিঙ্গেল কাউন্ট মানে হলো সবগুলার থেকে একটা করে নেওয়া। আর যখনই তুমি রিপিট দেখবা, যেমন এখানে ভাইয়া দুইটা আর রিপিট আছে, তাহলে যখনই আমি দেখবো রিপিট তখনই সেট কাউন্ট, তার মানে আমার এক সেট ডাবল লাগবে, ডাবল আর লাগবে। আমার হাতে ডাবল আছে কয় সেট, এই যে ডাবল জিনিসপাতি আছে কয় সেট, এই যে ভাইয়া দুইটা আর আছে, দুইটা ও আছে, দুইটা এস আছে, তেমনি তিন সেট ডাবল আছে, আমার ডাবল লাগবে এক সেট। তাহলে তিন সেট থেকে আমি এক সেট নিলাম, ধরলাম আর বসে গেল, তাহলে হিসাব থেকে আর বাদ। তাহলে বাকি যে দুইটা আছে ও আর এফ, এই দুইটা কিন্তু ভিন্ন, তাহলে এই ও আর এফ এর জন্য সিঙ্গেল কাউন্ট করতে হবে। তাহলে দেখো পি ও এফ ই এস, বাকি সব জায়গা থেকে সিঙ্গেল কাউন্ট করো, একটা একটা নাও। তাহলে একটা একটা নিলে এক দুই তিন চার পাঁচটা হয় ডাবল আর বাদে, তাহলে ওই পাঁচটা থেকে আমি দুইটাকে বসায় দিলাম, তাহলে 5C2। আবার বলি যখনই রিপিট থাকবে তখনই সেট কাউন্ট, তাহলে আমার এখানে লাগতেছে কি বলতো? ডাবল আর এক সেট ডাবল লাগতেছে, ডাবল লাগতেছে এক সেট। আমার হাতে ডাবল আছে তিন সেট, আর আর ও ও এস এস, তিন সেট থেকে এক সেট, 3C1, আর বসে গেল, তাহলে হিসাব থেকে আর বাদ। ও আর এফ আমি দেখতে পাচ্ছি, ও এফ হলো ভিন্ন ভিন্ন, তাহলে ভিন্ন ভিন্ন হইলে এই ও আর এফ এর জন্য সিঙ্গেল কাউন্ট করব। তাহলে দেখো পি আর তো বসে গেছে, ও এফ ই এস সব জায়গা থেকে একটা করে নিলে আসে পাঁচটা, আমার এখানে ও আর এফ লাগবে হলো দুইটা, তাহলে 5C2। এবার এদেরকে সাজায় দাও, 3C1, 5C2, টোটাল হলো চারটা, এর মধ্যে দুইটা আর আছে, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, ঠিক আছে? সো যখনই রিপিট দেখবো তখনই সেট বানায় ফেলবো, যেমন এখানে দুইটা ও আছে, তাহলে দুইটা ও, এই দুইটা ও মিলে এক সেট, আবার দুইটা এস, দুইটা এস মিলে এক সেট, তাহলে আমার এক সেট এক সেট দুই সেট ডাবল লাগতেছে আমার হাতে। এখন দেখো এখন আবার আর চলে আসবে, আগে আগেরটার জন্য বাদ দিছিলাম, কিন্তু তিন নাম্বারে সবাই আবার আগের মতো চলে আসবে,
ঠিক আছে? সো দেখো আমার হাতে এখন ডাবল আছে তিন সেট আর ও এস এস, কিন্তু আমার এখানে ডাবল লাগতেছে দুই সেট, তাহলে থ্রি সি টু সব বসে গেল, কোনো জায়গা ফাঁকা নাই, তাহলে এই থ্রি সি টু কে আমি সাজিয়ে ফেলবো, সেটা হলো ফোর ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই টু ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল। এইটা যোগ করে দিলে সমাবেশে অ্যান্সার, এটা যোগ করে দিলে বিন্যাসে অ্যান্সার, ঠিক আছে? ওকে, আরো একটা অঙ্ক দিয়ে বুঝাই দিই, একটু ঠান্ডা মাথায় দেখতে হবে তোমাদের। একটা বলো, ওই যে মানে ওই 4 নাম্বার আর 5 নাম্বার প্যাটার্নটা এখানে হয় না, এইজন্য ওইটা বাদ, তাই না? মানে না গেলে বাদ দিয়ে দিব, না গেলে বাদ, মানে ওটা বসতেছে না, ওটা ওইটা বানানোর জন্য আমাদের হাতে কোনো ডিজিট নাই তো, ঠিক আছে? তুমি বেসিকটা যখন দেখবা, বেসিকটা দেখার পর দেখো এই 4 নাম্বারটা আর 5 নাম্বারটা, এই দুইটা বানানোর জন্য আমাদের হাতে উপাদান নাই, আমাদের হাতে দুইটা আর আছে, তিনটা আর নাই তো। সো আমাদের হাতে যেগুলো আছে আমি দেখব ফার্স্টে সেগুলো দিয়ে এই টাইপ গুলায় কয়টা বানানো যায়, ঠিক আছে? এই টাইপ গুলায় কয়টা বানানো যায় সেটা আমি ফার্স্টে দেখব, ঠিক আছে? যতগুলো বানানো যায় আমি ততগুলো নিব, না বানাইতে পারলে নাই। ওকে, আরেকটা অঙ্ক দেখো, এবার আমি বললাম যে ইঞ্জিনিয়ারিং, তাহলে আমি এবার বললাম যে ভাইয়া ইঞ্জিনিয়ারিং এখান থেকে চারটাকে নিয়ে বাছাই করো সাজাও, এটা হলো কোশ্চেন। ইঞ্জিনিয়ারিং থেকে চারটাকে নিয়ে বাছাই করো সাজাও। ওকে, তাহলে আমি ফার্স্টেই বলছি যে আমাদের দেখে চিনতে হবে যেটা যে এই স্পেশাল টাইপ। বলো, হ্যাঁ বলো, যদি এখানে ইট ফার্স্টের ইটা বড়তে থাকতো তাহলে তো, হ্যাঁ তাহলে রিপিট ধরতাম না, তিনটা হইতো না, না না ইট ই দুইটা ধরতাম, ঠিক আছে? ওটা তো বলেই আসছি, ই যদি সামনেরটা বড় হাতে হইতো তাহলে প্রথম ইটা আলাদা ধরতাম, ছোট হাতে ই দুইটা একসাথে ধরতাম। ওকে, তাহলে আমাদের এখানে বলছে কি বলো, এখানে বলছে ইঞ্জিনিয়ারিং থেকে চারটা নিতে বলছে, তাহলে আমি যদি ইঞ্জিনিয়ারিং থেকে চারটাকে নিই তাহলে আমার প্রথম কাজ হবে সর্ট আউট করা যে কোন জিনিস কয়টা আছে। তাহলে ই আছে তিনটা, এই তিনটাই কে আমি একসাথে লিখবো, তারপর এন আছে আমার তিনটা, তাহলে তিনটা এন কে আমি একসাথে লিখবো, জি আছে দুইটা একসাথে লিখবো, আই আছে দুইটা একসাথে লিখবো, আর আছে একটা একসাথে লিখবো, এই যে শেষ। ওকে, এবার আমি কি করব, এবার আমি ভাইয়া বক্স করব, তাহলে আমার ফার্স্ট হবে টাইপ, তারপর হবে সমাবেশ, তারপর লাস্টে আমি সাজায় দিব, সাজায় দিলে আমি পাবো বিন্যাস, ঠিক আছে? তাহলে এটা হলো আমাদের হিসাব নিকাশ। তাহলে টাইপ, এখন আমাকে দেখতে হবে আমার হাতে যে উপাদানগুলো আছে এগুলো দিয়ে আমি কি কি টাইপ বানাইতে পারি। ওকে, প্রথমে কথা হলো যে সবগুলা ভিন্ন, এক নাম্বার টাইপ, হ্যাঁ এটা বানানো যাবে, ই এন জি আই সবগুলা ভিন্ন, এটা বানাইতে পারছি। ওকে, দুই নাম্বার, ভাইয়া দুইটা সেম দুইটা ভিন্ন, হ্যাঁ এটাও বানানো যাবে, দুইটা সেম এই যে দুইটা ভিন্ন, এটা তুমি একটা উদাহরণ লিখবা, তোমার হাতে যে জিনিসগুলো আছে এগুলো দিয়ে তুমি এখানে একটা উদাহরণ লিখে রাখবা। ওকে ভাইয়া, তিন নাম্বারটা, তিন নাম্বারটা ছিল কি, তিন নাম্বারটা ছিল দুইটা সেম দুইটা সেম, হ্যাঁ ভাই এটাও বানানো যাবে, এই যে দুইটা সেম দুইটা সেম, ঠিক আছে? ওকে ভাই, চার নাম্বার, তিনটা সেম একটা ভিন্ন, হ্যাঁ এবার এবার এটা বানানো যাবে, কারণ এবার আমার হাতে তিনটা সেম জিনিস আছে একটা ভিন্ন জিনিস আছে, ঠিক আছে? তাহলে তিনটা সেম একটা ভিন্ন, এটা এখন বানানো যাবে। ওকে, পাঁচ নাম্বার যেটা, চারটা সেম সেটা হবে না, কারণ চারটা কোনো কিছু নাই আমার হাতে, সেম জিনিস চারটা এটা নাই, তাহলে সেম জিনিস চারটা যেহেতু নাই তাহলে এই লাস্টের টাইপটা খালি হচ্ছে না, বাকি সবগুলো টাইপ আমার এখানে হচ্ছে। ওকে, এরপর আমি বলছিলাম দুইটা জিনিস মাথায় রাখবা, একটা হলো যখনই আমার এখানে ভিন্ন হবে তখন কি করবা, সিঙ্গেল কাউন্ট করবা, যখনই রিপিট হবে তখনই সেট কাউন্ট করবা। তাহলে আসো, প্রথমে প্রথম যে টাইপটা ENGI, আমি দেখতে পাচ্ছি ভাই আমার এখানে এই উদাহরণ যেটা লিখছি সেখানে সবগুলাই ভিন্ন, ভিন্ন হলে আমি সিঙ্গেল কাউন্ট করব, সিঙ্গেল কাউন্ট মানে হলো সবগুলা থেকে একটা করে নেওয়া, একটা ই একটা এন একটা জি একটা আই একটা আর, তাহলে এক দুই তিন চার পাঁচটা হয়ে গেল, তাহলে আমি পাইলাম পাঁচটা, লাগবে চারটা, ফাইভ সি ফোর, এই ফাইভ সি ফোর কে সাজিয়ে দিব, এই যে ফোর ফ্যাক্টরিয়াল,
এরপর আমি বলছি যখন রিপিট দেখবো তখন সেট বানায় ফেলবো, তাহলে দুইটা ই কে আমি একটা সেট বানায় ফেললাম, এটা একটা সেট, তাহলে দুইটা ই হলো আমার একটা সেট, তার মানে এক সেট কি লাগবে ডাবল। এখন দেখো দুইটা ই, এই দেখো তিনটা ই আছে, তিনটা ই এর মধ্যে কিন্তু এক সেট ডাবল আছে, তিনটা এন আছে, তিনটা এন এর মধ্যে কিন্তু এক সেট ডাবল আছে, আবার এখানেও একটা ডাবল জি ডাবল আই। সো যদি মনে রাখো এরকম যদি বেশি থাকে তাহলে সেখান থেকে আমি কিন্তু ডাবল কাউন্ট বানাইতে পারি, তিনটা থেকে দুইটা নেওয়াই যায়। তাহলে আমার হাতে এখানে ডাবল আছে চার সেট, আমার এখানে ডাবল লাগবে এক সেট, রিপিট হলে সব সেট হিসাব, তাহলে চার সেট থেকে এক সেট বসায় দিলাম, ধরলাম ই বসে গেল, তাহলে হিসাব থেকে ই বাদ, ওই যে ভাই একটা ই বাকি ছিল ওইটাও বাদ, ই বসে যাওয়া মানে ই পুরাটাই বাদ। হ্যাঁ আর একটা কথা, এমন যদি হইতো যে ভাই আমার এখানে ধরেন এমন আছে যে আমার এখানে পাঁচটা ই, এখানে তো তিনটা ই ছিল, তিনটা ই থেকে একটা ডাবল বানাইছি, আমার যদি এমন হতো যে ভাই একটা জায়গায় ধরেন পাঁচটা ই আছে, তাহলে মনে রাখো সেখান থেকে কিন্তু দুইটা ডাবল নেওয়া যাবে না, এই পাঁচটা ই থাকুক আর একশোটা ই থাকুক, তুমি যখন ডাবল কাউন্ট করবা একটাই ডাবল নিতে পারবা শুধুমাত্র, যতগুলোই বানানো যাক বাকি সব বাদ হয়ে যাবে। বুঝতে পারছি যে ভাই পাঁচটা ই আছে তাহলে আমি দুইটা ডাবল নিয়ে কাউন্ট করব, তা হবে না, একটাই ডাবল একটাই হিসাব হবে এখান থেকে। ওকে সো আমার ই বসে গেল, হিসাব থেকে ই বাদ, বাকি যে দুইটা এই দুইটা দেখো জি এবং আই, এটা হলো ভিন্ন, ভিন্ন হইলে বাকিগুলো থেকে সিঙ্গেল কাউন্ট করব, তাহলে একটা এন একটা জি একটা আই একটা আর, তাহলে এক দুই তিন চার, চারটা থেকে লাগতেছে দুইটা, তাহলে ফোর সি ওয়ান ফোর সি টু ফোর ফ্যাক্টোরিয়াল বাই টু ফ্যাক্টোরিয়াল। এরপরে দেখো এই যে ডাবল, এই ডাবলটাকে আমি একটা সেট চিন্তা করব, তাহলে ডাবল এন, এই যে ডাবল আই এটাকে একটা সেট চিন্তা করব, তাহলে আমার এখানে আসলে দুই সেট ডাবল লাগতেছে, আমার হাতে ডাবল আছে চার সেট ওই ই সহ, এবার ই চলে আসবে, তাহলে ই এন জি আই, চার সেট ডাবল থেকে আমার লাগতেছে দুই সেট ডাবল, তাহলে ফোর সি টু, আর কোনো জায়গা ফাঁকা নাই, তাহলে আর কোনো জায়গা যদি ফাঁকা না থাকে তাহলে সেক্ষেত্রে এই ফোর সি টুটাই আমাদের সাজায় ফেলতে হবে, ফোর ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল। ওকে এবার দেখো তিনটা ই রিপিট, তাহলে এই তিনটাকে একটা সেট বানাবো, তাহলে তিনটাকে যদি একটা সেট বানাই তাহলে এক সেট কি লাগবে, এক সেট ট্রিপল লাগবে আমার, এক সেট ট্রিপল, তাহলে এবার আমার লাগবে এক সেট ট্রিপল, আমার হাতে ট্রিপল আছে কয় সেট, দেখো ট্রিপল মানে তিনটা আছে কয় সেট, দুই সেট, রিপিট হলে সেট কাউন্ট করবা, তাহলে আমার ট্রিপল আছে দুই সেট লাগবে এক সেট, মনে মনে ধরলাম যে ই বসে গেল, তাহলে হিসাব থেকে ই বাদ, ই বাদ হইলে বাকি যে একটা জায়গা আছে এই একটা জায়গার জন্য সিঙ্গেল কাউন্ট, তাহলে ই বাদে বাকি আছে চার ধরনের বস্তু, এই চারটা থেকে আমি একটা নিয়ে নিব ফোর সি ওয়ান, তাহলে এবার এটাকে সাজায় ফেলবো টু সি ওয়ান ফোর সি ওয়ান ফোর ফ্যাক্টোরিয়াল বাই থ্রি ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে বুঝতে পারছি, হয়ে তো গেল, তারপরে এটা আমরা কি করবো এখন, আমরা এটা যোগ করে দিব, তাহলে এটা যোগ করে দিলে আমার সমাবেশে আনসার, আর এটা যোগ করলে আমার বিন্যাসে আনসার। বুঝতে পারছি, সো আমি আবার বলি তোমার হাতে যে বস্তুগুলো দেওয়া থাকবে তুমি ফার্স্টে সেগুলোকে একদম শর্ট আউট করবা, কোন জিনিস কয়টা আছে, তারপর টাইপগুলো সিলেক্ট করবা যে কয়টা টাইপ এখানে আসে, এই অঙ্কের জন্য কয়টা টাইপ নেওয়া যায় বানানো যায়, বেসিক টাইপ তো ফিক্সড, ওই বেসিক টাইপ থেকে তুমি দেখবা কয়টা টাইপ তুমি বানাইতে পারতেছো, তারপর টাইপ থেকে যখন অঙ্ক করবা তখন দুইটা জিনিস, একটা হলো ভিন্ন হইলে সিঙ্গেল কাউন্ট, রিপিট হইলে সেট কাউন্ট, বুঝতে পারছো, ভিন্ন হইলে সিঙ্গেল কাউন্ট, রিপিট হইলে সেট কাউন্ট। ওকে সো দেখো বুয়েটে এমসিকিউতে আসছিল, রিটেনও তো প্রায় মোটামুটি প্রতি বছরই আসে, কয়েক বছর গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে, সো এমসিকিউতে বলছিল স্কুল এখান থেকে তিনটাকে নিয়ে কতভাবে সাজানো যায়, এটা ছিল কোশ্চেন, স্কুল থেকে তিনটাকে নিয়ে কতভাবে সাজানো যায়। তিনটাকে নিয়ে কতভাবে সাজানো যায় এটা ছিল এমসিকিউ কোশ্চেন। আন তাকায় দেখো আমার ফার্স্টে কি করতে হবে, দেখো এটা এমসিকিউ যেহেতু খুব দ্রুত করতে হবে, তাহলে এস সি এইচ ডাবল ও
l তিনটা নিব তাহলে আমার তিনটা বেসিক কি কি ছিল সেটা আমার মুখস্থ রাখতে হবে দেখো তিনটা তিনটার জন্য বেসিক ছিল আমার তিনটাই ভিন্ন a b c দুইটা সেম দুইটা ভিন্ন আর তিনটাই সেম এই যে এটা ছিল আমাদের বেসিক সো আমি এখন দেখব আমার হাতে যেগুলো আছে এগুলো দিয়ে কি কি বানানো যায় ভাইয়া তিনটা ভিন্ন বানানো যায় HCH দুইটা সেম একটা বানানো যায় ডাবল ও এইচ আর তিনটা সেম এটা বানানো যায় না এটা বানানো যায় না তাহলে লাস্টের টাইপটা আসলো না ওকে তাহলে আমরা জানি ফারস্টে বাছাই করতে হবে তাহলে এখানে তিনটাই ভিন্ন তাহলে সিঙ্গেল কাউন্ট এক দুই তিন দুইটা ও থেকে একটা নিব চার পাঁচ তাহলে পাঁচটা থেকে তিনটা তারপর এই তিনটাকে সাজায় ফেলবো তাহলে এখানে দেখো 5c3 এটা মান আমরা শিখছিলাম তিনটা সংখ্যার গুণফল নিচে হবে 3 ফ্যাক্টোরিয়াল তার মানে 3 2 1 আর এখানে হবে 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল কাটা 4 5 20 আর এখানে হলো 60 ওকে এরপর বলছিলাম রিপিট হলো সেট তাহলে এই যে এক সেট কি লাগবে ডাবল ডাবল আমার হাতে ডাবল আছে একটাই সেট আছে ডাবল একটাই ডাবল আছে তাহলে 1c1 ঠিক আছে একটাই ডাবল আছে সেটা হলো কি বলো 1c1 এটা বসে গেল তাহলে 1c1 বসার পর আমার হিসাব থেকে তাহলে ও বাদ হয়ে গেলে বাকি একটার জন্য সিঙ্গেল কাউন্ট 1 2 3 4 ঠিক আছে তাহলে আমার হাতে আছে কি বলো তো চারটা আছে তাহলে চারটা থেকে এখন একটা বসে যাবে এরপর এই তিনটাকে আমি সাজায় ফেলবো 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল বাই আমার হচ্ছে এখন 2 ফ্যাক্টোরিয়াল ওকে তাহলে 1c1 মানে 1 4c1 মানে হলো 4 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে হলো 3 তাহলে 3 4 আসতেছে 12 পরে আমি এই দুটো যোগ করে দিব তাহলে আমার ওই অঙ্কে অ্যানসার ছিল 72 তাহলে স্কুল থেকে তিনটা শব্দ নিয়ে 72টা বানানো যাবে বুঝতে পারছি ফারস্টে তোমার টাইপটা বাছাই করতেই হবে এটা করতে পারলে এরপর তোমার দুইটা জিনিস একটা হলো ভিন্ন থাকলে সিঙ্গেল কাউন্ট করবা আর রিপিট থাকলে সেট কাউন্ট করবা ঠিক আছে তাইলে তুমি পেয়ে যাবা ঠিক আছে কার কোনো কোশ্চেন আছে এখানে ওকে বাসা একটা ট্রাই করবা মিসিসিপি এখান থেকে চারটাকে নিয়ে কতভাবে সাজানো যায় এটা বাসা ট্রাই করবা মিসিসিপি থেকে চারটাকে নিয়ে কতভাবে সাজানো যায় চারটার জন্য বেসিক টাইপ কি পাঁচটা ছিল না ওই পাঁচটাই আসবে এখানে মিসিসিপি থেকে চারটাকে নিয়ে কতভাবে সাজানো যায় ওকে সব সময় যে তোমাকে এরকম ওয়ার্ড দিয়ে দিবে তা কিন্তু না তোমাকে কিন্তু ডিজিট দিয়েও দিতে পারে ঠিক আছে তো ও যেটা কোশ্চেন একটু আগে করছিল ওইটাই ওটা তোমাকে কিন্তু ওই যে অঙ্ক মানে ডিজিট দিয়েও দিতে পারে ঠিক আছে তোমাকে কিন্তু ডিজিট দিয়েও দিতে পারে সো ডিজিট দিয়ে দিলে যে এরকম দিল যে ধরো এরকম দিল 1 2 2 3 3 3 4 এরকম দিল হ্যাঁ বলো যে এই জিনিসগুলো থেকে চার অঙ্ক বিশিষ্ট সংখ্যা চার অঙ্ক বিশিষ্ট সংখ্যা বানাও এটা হলো কোশ্চেন এখান থেকে চার অঙ্ক বিশিষ্ট সংখ্যা কতগুলো বানানো যাবে তাহলে এখানে তো ভাই আপনি তো সর্ট আউট করে দিছেন যে 1 আছে 2 2 আছে 3 3 আছে 4 আছে তাহলে চার অঙ্ক বিশিষ্ট সংখ্যা বানাইতে বললে ফার্স্ট টাইম লিখবো এখানে কি বলতো এখানে আমরা ফার্স্টে লিখবো টাইপ এরপর হবে আমাদের সমাবেশ তারপর হবে আমাদের বিন্যাস ঠিক আছে সো চারটা যেহেতু নিতে বলছে চার অঙ্ক তাহলে আমরা জানি চার অঙ্কের প্রথম বেসিকটা কি চারটাই ভিন্ন তাহলে চারটা ভিন্ন হ্যাঁ ভাইয়া বানানো যাবে 1 2 3 4 ভাইয়া দুইটা সেম দুইটা ভিন্ন এগুলো মুখস্থ দুইটা সেম দুইটা ভিন্ন হ্যাঁ ভাইয়া দুইটা সেম দুইটা ভিন্ন বানানো যাবে 2 2 3 4 ভাইয়া দুইটা সেম দুইটা সেম হ্যাঁ বলা হলো যে দুইটা সেম এটাও বানানো যাবে
তাহলে দুইটা সেম একটা উদাহরণ বলো। ভাইয়া তিনটা সেম একটা ভিন্ন, হ্যাঁ সেটাও আমার এখানে বানানো যাবে, তিনটা সেম একটা ভিন্ন, কারণ থ্রি থ্রি আছে তো, থ্রি 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 আর লাস্টে আমি তোমার ফোর দিলাম, ঠিক আছে। তাহলে এই যে দেখো এরপরে আর হবে না, চারটা সেম নাই আমার কাছে। ওকে সো এবার দেখো, এবার আমাকে বলছে যে ফার্স্টের টাইপ, ফার্স্টের টাইপে দেখো তাকায় দেখো সবাই ভিন্ন, তাহলে আমি বলছি সবাই ভিন্ন হলে সব জায়গা থেকে একটা করে নাও, এক দুই তিন চার, তাহলে ফোর সি ফোর সাজায় ফেলো, ফোর সি ফোর ফোর ফ্যাক্টোরিয়াল। ওকে তারপরে দুইটা সেম হলে এই দুইটাকে একটা সেট বানাইলাম, তাহলে আমার লাগবে এক সেট ডাবল, আমার হাতে ডাবল আছে দুই সেট, তাহলে দুই সেট থেকে এক সেট লাগবে। ওকে ধরলাম টু বসে গেল, তাহলে হিসাব থেকে টু বাদ, বাকি দুইটা ভিন্ন, তাহলে এই ভিন্ন দুইটার জন্য একটা করে সিঙ্গেল কাউন্ট দিব, এক দুই তিন, তাহলে এই তিনটা থেকে আমার দুইটা বসাইতে হবে, তাহলে টু সি ওয়ান থ্রি সি টু ফোর ফ্যাক্টোরিয়াল দুইটা রিপিট। ভাইয়া এরপর আমার রিপিট টু টু এটাকে একটা সেট বানায় ফেললাম, তাহলে ডাবল, আবার থ্রি থ্রি এটাকে একটা সেট বানায় ফেললাম, তাহলে এটা আরেকটা ডাবল, তার মানে আমার এখন দুই সেট ডাবল লাগতেছে। ভাইয়া আমার হাতে আছেও দুই সেট, টু টু থ্রি থ্রি, তাহলে দুই সেট থেকে আমার দুই সেট লাগবে, টু 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 সি টু, আর কোনো জায়গা ফাঁকা নাই, এটাকে সাজায় ফেলবো, ফোর ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল। এভাবে এই তিনটাকে আমি একটা সেট চিন্তা করব, তাহলে এই তিনটাকে যদি আমি একটা সেট চিন্তা করি, এই তিনটাকে একটা সেট চিন্তা করলে যে দেখো এক সেট ট্রিপল লাগতেছে, ট্রিপল এক সেট ট্রিপল, আমার হাতে ট্রিপল আছেই এক সেট, থ্রি থ্রি থ্রি, তাহলে ওয়ান সি ওয়ান, তাহলে হিসাব থেকে এবার থ্রি বাদ, এই যে ফোর এই এটার জন্য সিঙ্গেল কাউন্ট দিতে হবে, এক টু ফোর, এই দেখো তিনটা আছে, আর এক আছে দুই আছে চার আছে, তিনটা তিনটা থেকে তুমি একটা নিবা, থ্রি সি ওয়ান, এটাকে সাজায় ফেলো, ওয়ান সি ওয়ান থ্রি সি ওয়ান ফোর ফ্যাক্টোরিয়াল, এর মধ্যে আমার আবার তিনটা রিপিট, সো এটা যোগ করলে সমাবেশে আনসার, এটা যোগ করলে বিন্যাসে আনসার, ঠিক আছে। যদি শব্দ গঠন করতে বলে, মানে সংখ্যা গঠন করতে বলে, সংখ্যা গঠন মানে বিন্যাস, তাহলে এই অ্যানসারটাই আমরা নিব, বুঝতে পারছি, সংখ্যা গঠন মানে বিন্যাস, এই অ্যানসারটা নিব, তখন বিন্যাসে অ্যানসার নিব, সিস্টেম বুঝতে পারছি, তো সেম সিস্টেম তোমার ডিজিট অথবা ওয়ার্ড যে কোনোটার জন্যই প্রযোজ্য, সংখ্যা দেখ অথবা বর্ণ দেখ একই কথা, তোমার ফার্স্টে দেখতে হবে কয়টা নিতে বলছে, তারপর তোমার সেখান থেকে দেখতে হবে যে আমার এখানে বেসিক টাইপ কি কি বানানো যায়, তারপর এই বেসিক টাইপ থেকে তুমি উদাহরণ লিখবা, উদাহরণ লিখে দুইটা জিনিস মাথায় রাখবা, একটা হলো ভিন্ন, ভিন্ন হইলে সিঙ্গেল কাউন্ট, আর একটা হলো রিপিট হইলে সেট কাউন্ট, ঠিক আছে। ওকে কার কোনো প্রশ্ন আছে? আর ভাই একদম লাস্টের অঙ্কটাতে একটু, হ্যাঁ ভাই, যে যখন আমরা বর্ণনা করছিলাম তখন তো ওই মানে আর কি দুইটা সেট, দুইটা সেট মানে বা তিনটা সেট থেকে যখন দুইটা নিছি তখন তো ওই তিনটা সেট থেকে আরেকটা যে বাকি আসলে ওটা ধরি নাই, কিন্তু যখন সংখ্যা গুলো করতে না এখানেও ধরবো না, কই ধরতেছি বুঝি ভাই, থ্রি সি টু যে কোনটা এই জায়গায় এই যে এটা, এটা তো হলো যে দেখো আমাদের কি ছিল, আমাদের ফার্স্টে ছিল এক সেট ডাবল লাগবে, তাহলে টু টু থ্রি থ্রি থেকে আমার এখানে তো টু বসছে, তাহলে হিসাব থেকে তো আমার টু বাদ, তোমার যদি এখানে উদাহরণে তুমি থ্রি দিও তাহলে থ্রি বাদ, দেখো থ্রি বাদ দাও বা টু বাদ দাও যেটাই বাদ দাও না কেন বাকি কিন্তু তিনটা থাকে, এই যে ওয়ান ওয়ান থ্রি আর ফোর তিনটা থাকে, বুঝতে পারছো না, যেটাই বাদ দাও ওটা বাদ দাও, সেম জিনিস দুই জায়গাতে সেম, কোনো ভিন্ন হবে না, বুঝতে পারছি, কোথাও কোনো ভিন্ন হবে না, সব সেম হবে। ওকে আজকে আমাদের নোটবুকটা প্রচুর ঝামেলা দেখছে। জি ভাই এটা উদ্ভাসে আসছিল, কিন্তু আমি
অ্যানসারটা মিলে নাই আমার সাথে কেন ওর অ্যানসার কি দিছে 52 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 26 ফ্যাক্টোরিয়াল স্কয়ার হ্যাঁ ইনটু 2 আবার 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিছে দুইটা 3 বলছে তাই না নাকি কি বলছে ভাই দুইটা দলে দুইটা দলে এখন ব্যাপারটা হলো যে দুই দলে তাহলে তো আমার সমানভাবে দিতে হবে না যদি বলতো দুই ভাগে তাহলে আমরা দুই ভাগ করে দিতাম 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে এক্সট্রা ভাগ হইতো না যেটা আমাদের বলছে দুইটা দলে তাহলে দুই দলে আমার সমান সমান জিনিস দিতে হবে সেম সেম জিনিস দিতে হবে হ্যাঁ ভাই ওরা লজিক দেখাইছে দল দুইটির মধ্যে বিশেষ ভিন্নতা থাকবে না বলে দল দুইটির বর্ণমালার প্যাটার্ন সাজানোর মতো বহু অনুরূপ অক্ষরের ন্যায় আচরণ করবে ওই তো সেম সেম জিনিস দিতে হবে দুই দলে কিন্তু এটা তো কোশ্চেনে বলে না যে সেম সেম জিনিস দিতে হবে এটা তো তোমাকে বুঝে নিতে হবে সপ্তাহে বলবে না ওকে সব অপশনে ম্যাথ খুব ইজি এগুলো এটা আমাদের লাস্ট টাইপ দেখো দুইটা আপেল তিনটা আম চারটা খেজুর কত ভাবে খাওয়া যায় এটা হলো কোশ্চেন হ্যাঁ দুই নাম্বার কোশ্চেন দশটা দুই টাকার নোট পাঁচটা দশ টাকার নোট চারটা বিশ টাকার নোট হতে কতভাবে ভিক্ষা দেওয়া যায় ওকে তিন নাম্বার কোশ্চেন হলো ছয়জন বন্ধুর এক বা একাধিক জনকে কতভাবে দাওয়াত দেওয়া যায় চার নাম্বার বসে 600 এ উৎপাদক সংখ্যা কতগুলো প্রকৃত উৎপাদক কতগুলো ঠিক আছে ওকে সো এগুলো হলো অপশন এগুলো একদম সিম্পল অপশন দিয়ে তোমাকে চিন্তা করতে হবে আর অপশন গুলো তোমার ইন্ডিভিজুয়াল অপশন দিয়ে তোমাকে চিন্তা করতে হবে ঠিক আছে তুমি দেখো তোমাকে একটা জায়গায় একটা বাসায় তুমি গেছো তখন ওই বাসায় আন্টি তোমাকে দুইটা আপেল তিনটা আম চারটা খেজু তোমার সামনে দিছে তুমি কতভাবে খাইতে পারবা তুমি যদি বলো যে ভাই আমি হাত দিয়ে উঠায় মুখ দিয়ে চাবায়া খেয়ে ফেলবো তাহলে কিন্তু হবে না হ্যাঁ সেটা কিন্তু এখানে করতে বলে নাই তুমি যতভাবে অপশন আছে সেটা চিন্তা করতে হবে তোমাকে এমন হইতে পারে যে ভাই আমি কিছুই খাইলাম না তাহলে এটা একটা অপশন এমন হইতে পারে যে ভাই আমি একটা আপেল খেয়ে বাকিগুলো রেখে চলে আসলাম তাহলে এটা একটা অপশন এমন হইতে পারে যে ভাই আমি একটা আপেল খাইলাম একটা আম খাইলাম বাকিগুলো রেখে দিলাম একটা আম খাইলাম একটা আপেল খাইলাম একটা খেজুর খাইলাম একটা আপেল একটা আম দুইটা খেজুর একটা আম একটা আপেল তিনটা খেজুর একটা আম একটা আপেল চারটা খেজুর
অথবা দুইটা আপেল একটা আম একটা খেজুর মানে এভাবে যত ভাবে খাওয়া যায় এই অপশন সংখ্যা বের করতে বলছে তাহলে তুমি পুয়াটা দেখো পুয়াটা একসাথে চিন্তা করতে গেলে আমাদের মাথাটা গরম হয়ে যাবে আমরা জাস্ট পার্ট বাই পার্ট চিন্তা করব তুমি চিন্তা করো কেউ যদি তোমাকে শুধুমাত্র দুইটা আপেল খাইতে দেয় সো দুইটা আপেল তুমি কত ভাবে খাইতে পারবা ভাইয়া দুইটা আপেল আমি তিন ভাবে খাইতে পারবো ঠিক আছে দুইটা আপেল আমরা খাইতে পারবো তিন ভাবে কিভাবে যে হয় আমি একটা আপেল খাবো অথবা আমি দুইটা আপেলই খাবো অথবা আমি কোনো আপেল খাবো না তাহলে দেখো শুধু আপেলের জন্য অপশন আছে কয়টা তিনটা এবার বলো তিনটা আম কত ভাবে খাওয়া যায় ভাইয়া চার ভাবে খাওয়া যায় হয় আমি একটা আম খাবো অথবা দুইটা আম খাবো অথবা তিনটা আম খাবো অথবা কোনো আমি খাবো না তাহলে তিনটা আমের জন্য অপশন কত হয় বলো তো চার হয় তাহলে চারটা খেজুরের জন্য অপশন হবে পাঁচটা তাহলে মনে রাখো অপশন একটা বেশি হয় দুইটা আপেলের জন্য অপশন তিনটা তিনটা আমের জন্য অপশন চারটা চারটার জন্য অপশন হলো কি বলো তো পাঁচটা তাহলে আমরা জানি অপশনগুলো কি হয়ে যায় বিন্যাস সমাবেশের অপশনগুলো গুণ হয়ে যাবে কিন্তু একটা অপশন আছে যেখানে তুমি কিছুই খাও নাই সেই অপশনটা তোমাকে বাদ দিয়ে দিতে হবে ঠিক আছে সো এই অপশনের ম্যাথগুলো খুবই ইজি মনে রাখবা যে এই অপশনের ম্যাথগুলো আমার একটা করে বাড়বে আর লাস্টে ওয়ান মাইনাস হয়ে যাবে ঠিক আছে তাহলে দেখো এবার ভিক্ষা দেওয়ার অঙ্ক দেখো বলছে দশটা দুই টাকার নোট তাহলে আমি যদি দশটা দুই টাকার নোট আমি যদি দুই টাকার নোট দিতে চাই তাহলে আমার দুই টাকার নোট আছে দশটা তাহলে এই দশটা নোট দেওয়া যায় এগারো ভাবে একটা দিব দুইটা দিব তিনটা দিব চারটা দিব দশটা দিব অথবা কোনোটাই দিব না পাঁচটা দুই দশ টাকার নোট তাহলে দশ টাকার নোট দেওয়া যাবে ছয় ভাবে চারটা বিশ টাকার নোট তাহলে বিশ টাকার নোট যেহেতু চারটা আছে তাহলে চারটা নোট দেওয়া যাবে পাঁচ ভাবে তাহলে অপশনগুলো কি হয়ে যাবে গুণ হয়ে যাবে কিন্তু একটা অপশন আছে যেখানে আমি কিছুই দিই নাই তাহলে ওই অপশনটা কি হবে বলতো মাইনাস করে দিতে হবে ঠিক আছে তাহলে মনে রাখো অপশন একটা করে বাড়বে আর লাস্টে কি হবে বলতো মাইনাস হয়ে যাবে ওকে এবার ছয় জন বন্ধু থেকে তুমি দাওয়াত দিতে চাচ্ছ তাহলে ছয় জন বন্ধু এক বা একাধিক বন্ধুকে আমি দাওয়াত দিতে চাই তাহলে আমার প্রথম বন্ধুকে আমি দাওয়াত দিতেও পারি ইয়েস অথবা নো দাওয়াত নাও দিতে পারি তাহলে হয় দাওয়াত দিব অথবা দাওয়াত দিব না তাহলে প্রথম বিন্দুর জন্য বন্ধুর জন্য অপশন কয়টা প্রথম বন্ধুর জন্য অপশন দুইটা একইভাবে দ্বিতীয় বন্ধুর জন্য অপশন দুইটা দাওয়াত দিব দিব না তৃতীয় বন্ধুর জন্য অপশন দুইটা দাওয়াত দিব দিব না দিব দিব না দিব দিব না দিব দিব না তাহলে প্রত্যেকটা বন্ধুর জন্য আমার দুইটা করে অপশন তাহলে ছয়টা বন্ধুর জন্য এরকম টু টু দি পাওয়ার সিক্স অপশন কিন্তু একটা অপশন আছে যেখানে আমি কাউকেই দাওয়াত দিই নাই বলছে না দাওয়াত দিতে হবে তো ওই দাওয়াত দাও নাই সেই অপশনটা মাইনাস করে দিতে হবে তাহলে লাস্টে মাইনাস ওয়ান হয়ে যাবে বুঝতে পারছি ওকে এবার বলছে ছয়শো এর উৎপাদক সংখ্যা কতগুলো এটা বলছে তাহলে আমাদেরকে যদি ছয়শো এর উৎপাদক সংখ্যা এইভাবে বাইক করতে বলে তাহলে যেটা করতে হবে সেটা হলো ফার্স্টে ছয়শো এর মধ্যে কোন জিনিস কতগুলো আছে সেটা বাইক করতে হবে তাহলে আমি ফার্স্টে এভাবে এটাকে ভাগ করে দেখব দুই দুই এটা হবে দেড়শো এটা হবে দুই পঁচাত্তর এখানে হবে তিন পঁচিশ এটা হবে পাঁচ পাঁচ তাহলে ছয়শো এর মধ্যে আমি দেখতে পাচ্ছি আমার দুই আছে তিনটা তিন আছে একটা পাঁচ আছে দুইটা তাহলে দুই আছে তিনটা দুই তিন আছে একটা আর পাঁচ আছে দুইটা তাহলে আমরা জানি যতগুলো থাকে অপশন হয় কি বলতো একটা বেশি তাহলে তিনটা দুই নেওয়া যাবে চার ভাবে একটা তিন নেওয়া যাবে দুই ভাবে দুইটা পাঁচ নেওয়া যাবে তিন ভাবে এটাই হলো আমার উৎপাদক সংখ্যা এখন এখানে অন্যগুলোর মতো মাইনাস ওয়ান হবে না কেন কারণ ভাইয়া যখন আমি কিছুই নিই নাই একটা সংখ্যার সাথে যখন কিছুই থাকে না তখন সেখানে একটা কি থাকে বলতো ওয়ান থাকে ঠিক আছে তাহলে কেউ যদি বলে যে ভাইয়া এখানে একটা সংখ্যা আছে ধরেন পাঁচ আমি বললাম যে পাঁচের সাথে কেউ নাই কিন্তু তুমি বলবো যে না ভাই একটা অদৃশ্য ওয়ান গুণাকার আছে তাহলে দেখো যখন কেউই থাকে না তখন কে থাকে ওয়ান থাকে সো আমি যখন উৎপাদকের ক্ষেত্রে কাউকেই নিব না তখন আমার একটা কি চলে আসবে বলতো ওয়ান চলে আসবে আর ওয়ান কিন্তু একটা উৎপাদক সো এই জন্য মনে রাখো যখন তোমাকে উৎপাদক বের করতে বলবে তখন আর কিছু বিয়োগ করার দরকার নাই কিন্তু যখন তোমাকে বলবে প্রকৃত উৎপাদক কয়টা তাহলে দেখো এখানে আট তিন আটা চব্বিশ
তাহলে প্রকৃত উৎপাদক যখন বাই করতে বলবে তখন এক বিয়োগ করতে হবে। দেখো প্রকৃত উৎপাদক বাই করতে বললে এক বিয়োগ করতে হবে, কেন? কারণ কোন সংখ্যা নিজে নিজে প্রকৃত উৎপাদক হইতে পারে না, সংখ্যাটি নিজে নিজে প্রকৃত উৎপাদক নয়। ঠিক আছে, তাহলে মনে রাখো আমি যখন উৎপাদক নিছি তখন আমি কি করছি, একটা অপশন ছিল যেখানে আমি কিছুই নিই নাই, তাহলে কিছুই না নেওয়া মানে ওয়ান চলে আসা। আবার আরেকটা অপশন ছিল না যেখানে আমি সব নিছি, তাহলে যেখানে আমি সবগুলা নিছি সেখানে কি চলে আসবে বলতো, 600 চলে আসবে। তাহলে যে সব যে নিছি ওই অপশনটা বাদ হয়ে যাবে এখন প্রকৃত উৎপাদকের ক্ষেত্রে, এই জন্য প্রকৃত উৎপাদক হবে এক মাইনাস। বুঝতে পারছি? আমি তিনটা দুই নিলাম অথবা আমি কোনো দুই নিলাম না, তাহলে কোনো দুই না নেওয়া মানে কিন্তু কি চলে আসা বলতো, ওয়ান চলে আসা। আর ওয়ান কিন্তু এবার কি বলতো, একটা উৎপাদক। একটা দুই নাও মানে দুই চার আট, উৎপাদক মানে যে সংখ্যা দিয়ে 600 কে ভাগ করা যায় সেগুলো উৎপাদক। তাহলে দেখো কোন দুই না নেওয়া মানে ওয়ান চলে আসা, এই ওয়ান কিন্তু একটা উৎপাদক, এজন্য এবার কিছু বিয়োগ করি নেই। ঠিক আছে, নইলে আমরা একটা অপশন তো বাদ দিয়ে দিই সবসময়, তাই না? যে আগের অঙ্কগুলোতে দেখো একটা অপশন আমরা সবসময় বিয়োগ করতেছি, মাইনাস ওয়ান করতেছি, কারণ ওই যে কিছুই কাউকেই দাওয়াত দিই নাই, কোনো টাকা ভিক্ষা দিই নাই, কিছুই খাই নাই, এই যে সবগুলা যে না, এই না অপশনটা বাদ দিয়ে দিই। কিন্তু উৎপাদকের ক্ষেত্রে এই না অপশনটা বাদ যাবে না, কেন? কারণ কিছুই না মানে কি, কিছুই না মানে হলো ওয়ান চলে আসা, আর ওয়ান কিন্তু একটা উৎপাদক। আর প্রকৃত উৎপাদকের ক্ষেত্রে সবগুলা চলে আসা যে অপশনটা আছে সেই অপশনটা বাদ হয়ে যাবে, কারণ সংখ্যাটা নিজে নিজে প্রকৃত উৎপাদক নয়। আমি এ থেকে বি বিন্দুতে যাব, তুমি দুইভাবে যাইতে পারবা। বলা হলো যে তুমি এ থেকে বি তে কতভাবে যাওয়া যায়, এটা হলো কোশ্চেন, যে এ থেকে বি তে কতভাবে যাওয়া যায়। কিন্তু তুমি মুভ করতে পারবা দুই দিকে, একটা হলো তুমি ডানে মুভ করতে পারবা আর একটা হলো তুমি উপরে মুভ করতে পারবা। ঠিক আছে, তার মানে তুমি রাইটে মুভ করতে পারবা আর উপরে মুভ করতে পারবা। ঠিক আছে, তাহলে কতভাবে এ থেকে বি তে যাওয়া যায়, এটা হলো কোশ্চেন। তাহলে দেখো কতভাবে এ থেকে বি তে যাওয়া যায়, এটা যদি আমরা ধরে হিসাব করি, তাহলে একটা হলো যে এই যে একদম সোজা উপরে উঠে গেলাম, সোজা উপরে উঠে গেলাম, তারপর যে ডাইনে চলে গেলাম, তাহলে উপরে মানে আপ আপ, ডাইন মানে হলো রাইট রাইট, তাহলে একটা অপশন হলো এটা। একটা হলো যে ভাই আমি উপরে উঠে এই ডাইনে গেলাম, তারপর উপরে উঠে আবার ডাইনে গেলাম, তাহলে আপ রাইট আপ রাইট। ঠিক আছে, আরেকটা হলো যে ভাই আমি একদম নিচ দিয়ে আগাইলাম তারপর উপরে উঠলাম, তাহলে নিচে আগাইলাম রাইট রাইট, উপরে উঠলাম আপ আপ, তাহলে রাইট রাইট আপ আপ। ঠিক আছে, আরেকটা হলো যে ভাই আমরা এই 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 ফার্স্টে ডাইনে গেলাম, তারপর উপরে উঠলাম, তারপর ডাইনে গেলাম, তারপর উপরে উঠলাম, তাহলে ডানে গিয়ে উপরে উঠে ডানে গিয়ে আবার উপরে উঠলাম। সো জিনিসটা যেটা, এভাবে অনেকগুলাই বাইক করা যায়। হ্যাঁ, সো জিনিসটা যেটা, তুমি যতভাবে যাইতে পারো না কেন সবগুলাতেই দেখো দুইটা আপ আছে আর দুইটা রাইট আছে। খেয়াল করে দেখো তুমি যতভাবে বাইক করছো, যে এখানে চিত্র দিয়ে যতগুলাই বাইক করো না কেন, দেখবা সবগুলো মুভের মধ্যে দুই দুইবার উপরে উঠতে হয়, দুইবার ডানে যেতে হয়। আর এই দুইটা কিন্তু আমাদের বাহুতেই ছিল, এই যে দেখো দুইটা আপ দুইটা রাইট, এই যে বাহুতেই ছিল। তাহলে কেউ যদি তোমাকে এরকম গ্রিডের অঙ্ক দেয় যে বলে যে এই বিন্দু থেকে ওই বিন্দুতে যাও,
এরকম ডানে যেতে পারবা উপরে যেতে পারবা তখন তুমি দেখবা যে টোটাল ডান আছে কয়টা টোটাল উপরে আছে কয়টা তাহলে টোটাল ডান আছে দুইটা টোটাল উপরে মানে আপ আছে দুইটা তাহলে মোট আছে চারটা তাহলে এই চারটাকে আমি যতভাবে সাজাইতে পারবো সেটাই হবে আমার উপায় সংখ্যা তার মানে দুইটা ইউ দুইটা আর কে যতভাবে সাজানো যায় তাহলে দুইটা ইউ দুইটা আর কে সাজানো যায় 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল ইজ এতভাবে এ থেকে বি তে যাওয়া যাবে বুঝতে পারছো যতভাবে সাজানো যায় এই দুইটা ইউ আর দুইটা আর কে যতভাবে সাজানো যায় সেটাই হবে আমার উপায় সংখ্যা বুঝতে পারছি ওকে তাহলে এইবার যদি তোমাকে কেউ যে এরকম বলে এরকম যদি বলে যে ভাই এই যে এরকম আছে এবার যে এ থেকে বি তে যাওয়া যাবে কত ভাবে এটা হলো কোশ্চেন কিন্তু এবার যে এরকম দিয়ে দিছে ওকে তাহলে তুমি একই কথা যে তুমি ডানে যেতে পারবা আর উপরে যেতে পারবা ঠিক আছে আমরা এখানে ডানে যেতে পারবো আর হলো উপরে যেতে পারবো তাহলে এখান থেকে সেম কোশ্চেন সেম জিনিস সেটা হলো যে আমি যদি ডানে যাইতে পারি আর উপরে যেতে পারি কি একটা ঝামেলা করতেছে তাহলে সেক্ষেত্রে দেখো ডানে আর উপরে যদি আমি যাইতে পারি তাহলে সেক্ষেত্রে আমার এই চিত্রে ডান পাশে বাহু আছে কয়টা তিনটা আর উপরে বাহু আছে কয়টা দ্যাট মিন্স এই আর 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 ইউ ইউ এই পাঁচটাকে যতভাবে সাজানো যায় সেটাই হবে আমার উপায় সংখ্যা তাহলে পাঁচটাকে সাজানো যায় 5 ফ্যাক্টোরিয়াল এর মধ্যে তিনটা আর দুইটা ইউ এটাই হবে এতভাবে এ থেকে বি তে যাওয়া যাবে তুমি চিন্তা করো তুমি যতভাবে সাজাইতে পারবে সেটাই হবে তোমার উপায় সংখ্যা কারণ ধরো আমি এটাকে সাজাইলাম এটাকে এইভাবে সাজাইলাম যে আর ইউ ইউ এই যে তাহলে এবার তুমি চিন্তা করো তুমি ওইভাবে যাও তো দেখি আর ফার্স্ট হলো এই যে রাইটে গেলাম ইউ এই যে উপরে গেলাম তারপর আবার দেখো আর এই যে রাইটে গেলাম আবার দেখো ইউ সরি আর তো তিনটা তাহলে এখানে লাস্টে আবার আর দিয়ে দিলাম ঠিক আছে তাহলে এই যে আবার আপে গেলাম আপে গিয়ে আবার রাইটে গেলাম এই দেখো বিতে পৌঁছায় গেছি সো এই পাঁচটাকে তুমি যতভাবে সাজাইতে পারবা সেটাই হবে তোমার অপশন সংখ্যা তাহলে তো এই যে এরকম করলা যে আর আর ইউ ইউ আর তাও দেখো তুমি চলে যাবা আর আর মানে দুইবার রাইট এই যে এই বিন্দুতে আসলাম এই বিন্দুতে তারপর দুইবার আপ এই যে দুইবার আপ এই বিন্দুতে তারপর আবার দেখো রাইট এই যে বিতে চলে আসলাম বুঝতে পারছো তার মানে তুমি খালি দেখবা যে কয়টা বাহু আছে রাইট আছে কয়টা আপ আছে কয়টা ওটাকে সাজায় ফেলবা তাহলে তোমার অপশন সংখ্যা চলে আসবে ঠিক আছে ওকে এরপর একটা কোশ্চেন এটা আমাদের বুয়েটে আসা কোশ্চেন একটু ধৈর্য ধরে দেখো একটু লম্বা ক্লাস হয়ে যাচ্ছে ওকে বলছে 100 নম্বরের তিনটা এক্সামে এখানে আমার কি দেখছো কি আসে যায় কি করতেছে বলা হলো তিনটা এক্সামে কতভাবে 200 পাওয়া যায় এটা বইটা বেশ আগে আসছিল অনেক আগে হলো কোশ্চেন যে তিনটা পরীক্ষা দিছো 100 নম্বরে তুমি তিনটা পরীক্ষা মিলায়ে 200 পাবা কতভাবে পাওয়া যায় এটা হলো কোশ্চেন দ্যাট মিন্স ধরো আমি ফিজিক্স পরীক্ষা দিছি 100 কেমিস্ট্রি পরীক্ষা দিছি 100 ম্যাথ পরীক্ষা দিছি 100 আরে এটা এইচডব্লিউ দেন বাসা ট্রাই করি আচ্ছা দেখো আমি দেখাই দিছি নিছি তো সমস্যা নেই তাহলে বলছে 100 নম্বরে তিনটা এক্সামে কতভাবে 200 পাওয়া যাবে তাহলে দেখো কতভাবে 200 পাওয়া যাবে সেটা যদি আমাদের এখানে বের করতে বলে
তাহলে ফারস্টে যেটা করতে হবে তিনটা এক্সাম 100 100 100 তোমার টার্গেট হবে যে এই তিনটা মিলায় আমি কি করতে পারি কত ভাবে 200 বানানো যায়। তো তুমি ফারস্টে অপশনগুলো চিন্তা করবা, চিন্তা করে সেখান থেকে তোমরা অ্যানসার পেয়ে যাবা, ঠিক আছে। সো এটা এসডব্লিউ থাক, তাহলে আরেকটা এসডব্লিউ থাকবে, সেটা হলো সেম টাইপ কিন্তু একটু ডিফারেন্ট। সেটা হলো যে এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 100, এত এর কয়টা সমাধান পাওয়া যায়, কয়টা সমাধান বিদ্যমান, তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এখান থেকে আমরা কয়টা সমাধান বানাইতে পারবো যেন যোগফল 100 হয়, ঠিক আছে। তাহলে এইটাও এসডব্লিউ থাকবে, বাসায় চিন্তা করবা, ঠিক আছে। সো আমাদের বিন্যাস সমাবেশ এখানেই শেষ। সো ভাই সমষ্টি নির্ণয়ের অঙ্ক কি আসতে পারে? হ্যাঁ হ্যাঁ, সমষ্টি নির্ণয় অঙ্ক সাজানোর পর যোগফল, তাই না? আচ্ছা এটা একটু ভালো কথা বলছো, সাজানোর পর যোগফল। তাহলে বলছে 1 2 3 4 এই অঙ্কগুলো যতভাবে সাজানো যায় এই সাজানোর পর সংখ্যাগুলোর যোগফল কত, সাজানোর পর যোগফল কত। ওকে, সো আমি জাস্ট অ্যান্সারটা একটু বলে দিই। তো সাজানোর পর যোগফল যদি বের করতে বলে তাহলে ফার্স্টে হবে ডিজিটগুলোর যোগফল 1 2 3 4, এরপর দেখবা যে কয়টা ডিজিট আছে ততগুলো ওয়ান বসে যাবে, চারটা ডিজিট চারটা ওয়ান, তাহলে চারটা ডিজিট, তাহলে এটা হবে 4 - 1 এর ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। সো যতগুলা ডিজিট ততগুলা ওয়ান বসবে, তত থেকে এক বিয়োগে ফ্যাক্টোরিয়াল হবে আর ডিজিটগুলো যোগফল হবে, ঠিক আছে। এখানে হলো চারটা আছে, চারটা থেকে চারটাই নিতে বলছে। এখন যদি আমার এমন বলে যে ভাই চারটা থেকে চারটা না, চারটা থেকে তিনটা নেন, তাহলে চারটা থেকে আমাকে যদি তিনটা নিতে বলে যে 1 2 3 4, এটা হলো তিন অঙ্ক বিশিষ্ট যতগুলো সাজানো যায়, তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যার যোগফল, তার মানে এখান থেকে তিন অঙ্ক বিশিষ্ট যতগুলো সংখ্যা বানানো যায় সেগুলো যোগফল বানাইতে বলছে, যোগফল বাই করতে বলছে। তাহলে দেখো সেক্ষেত্রেও একই নিয়ম, আমার ফার্স্টে হবে ডিজিটগুলোর যোগফল, ফার্স্ট হবে আমার ডিজিটগুলোর যোগফল 1 + 2 + 3 + 4, তারপর এখন কয় অঙ্ক বিশিষ্ট বলো তো, তিন অঙ্ক বিশিষ্ট, তাহলে তিনটা ওয়ান হবে, আর এখানে 4 3 ফ্যাক্টোরিয়াল হবে না, এখানে তোমার একটা চলে গেলে বাকি থাকবে তিনটা আর জায়গা থাকবে দুইটা, তাহলে এখানে হবে 3p2, ঠিক আছে। দেখো কাহিনী 3p2 টা কেন হলো, কাহিনী হলো তোমার এটা এইভাবে চিন্তা করতে হবে যে আমার যদি তিন অঙ্ক বিশিষ্ট হয় তাহলে আমি যদি ধরো একটা জায়গায় একজনকে ফিক্সড করে দিই, যেমন ওয়ান, তাহলে ওয়ান এর জন্য আমি কয়টা কয়টা ডিজিট বানাইতে পারবো। ভাইয়া ওয়ান কে যদি ফিক্সড করি তাহলে আমার হাতে ডিজিট বাকি থাকবে তিনটা, আমার হাতে ঘর বাকি থাকবে দুইটা, তাহলে ওয়ান দিয়ে আমি 3p2 সংখ্যক সংখ্যা বানাইতে পারবো, তাই না? সো ওয়ান দিয়ে বানাইতে পারবো 3p2 সংখ্যক। একইভাবে যদি আমি 2 কে ফিক্সড করে দিই, 2 কে ফিক্সড করে দিলে তার জন্য আবার 3p2 সংখ্যক, 3 এর জন্য 3p2, 4 এর জন্য 3p2, সো একবার কমন নিলে 3p2 চলে আসবে। আর উপরেরটা কেন 3 ফ্যাক্টোরিয়াল হইলো, এই দেখো 4 - 1 এটা 3 ফ্যাক্টোরিয়াল কেন হইলো, কারণ দেখো আমি যখন একজনকে ফিক্সড করব এই জায়গায়, এই জায়গায় যখন আমি একজনকে ফিক্সড করব, ধরো আমি 1 কে ফিক্সড করলাম, তাহলে 1 কে ফিক্সড করলে 4 অঙ্ক বিশিষ্ট, তো ঘট বাকি থাকবে কয়টা, তিনটা, আমার এখানে ডিজিট বাকি থাকবে কয়টা বলো তো, তিনটা। সো তিনটাকে তিন জায়গায় কতভাবে সাজানো যায়, এই যে 4 ফ্যাক্টোরিয়াল মানে 3 ফ্যাক্টোরিয়াল, এটাই হলো 4 - 1 ফ্যাক্টোরিয়াল, বুঝতে পারছো? সো যখনই কম বেশি নিতে বলবে তুমি একটাকে ফিক্সড করে বাকিগুলো দিয়ে কতভাবে সংখ্যা বানানো যায় সেটা হবে তোমার এই জায়গায়, কয় অঙ্ক বিশিষ্ট ততগুলা ওয়ান বসবে আর সবগুলো ডিজিটের যোগফল হবে প্রথমে, ঠিক আছে। ওকে আজকে এই পর্যন্ত থাক, কোশ্চেন থাকলে আমরা নেক্সট দিন সলভ করব। হ্যাঁ ওকে, আল্লাহ হাফেজ।